আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এগিয়ে চলো, তুমি করতে পারছে সুসমর এ যুবক, তুমি এগিয়ে চলো, তুমি করতে পারছে সুসমর এ যুবক, তুমি এগিয়ে চলো। তোমার ঘুম করে কাঁপিবে ভুবন, চলে যাবে বাতিলে হালচাল, তুমি ভাঙতে পারো বাধার পাহাড়, দূর করে দিতে পারো সকল আঘাত। তোমার হুংকারে কাঁপিবে ভুবন, এলে যাবে বাতিলে হালচাল, তুমি ভাঙতে পারো বাধার পাহাড়, দূর করে দিতে পারো সকল আঘাত। এগিয়ে চলো তুমি অগ্রপরে, এগিয়ে চলো তুমি অগ্রপরে, এ যুবক তুমি এগিয়ে চলো, তুমি করতে পারছে সমর এ যুবক, তুমি এগিয়ে চলো, তুমি আমাকে পারো বাকি সমর এ যুবক, তুমি এগিয়ে চলো। তোমার সুরে সব সুর মিলিয়ে গাইবে তখন সানে দরবার, তুমি আমাকে পারো বিজয় নিশান, তাই করতে পারো প্রভু বিধান। তোমার সুরে সব সুর মিলিয়ে গাইবে তখন সানে দরবার, তুমি আমাকে পারো বিজয় নিশান, তাই করতে পারো প্রভুর বিধান। দুর্গঙ্গের পথ যাও হারিয়ে, দুর্গঙ্গের পথ যাও হারিয়ে, আমাকে মুছে দাও শোকের আলো এ যুবক, তুমি এগিয়ে চলো, তুমি করতে পারো শেষ দাবার এ যুবক, তুমি এগিয়ে চলো, তুমি আমাকে পারো জি সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. أقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. বিরামপুর দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিনদারদি, ইসলাম দারদি ভাই ও পর্দা আড়ালে মহামান, ইসলামের
তাহিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় বিভ্রান্ত দূরকরণ, অথবা বলতে পারেন নিক্ষিপ্ত প্রশ্নের জবাব। ভূমিকা ছাড়াই কথা বলি আমরা আজকে, তাই প্রথমে দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ার থেকে দাওরায়ে হাদিস শেষ করি আমি 98-এ, আর 2007 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করার পরে মদিনার থেকে নিয়ে আজ পর্যন্ত কয়েকটা বিষয়ে স্পেশালভাবে আলোচনা আমি আজও করিনি। যেমন রফল আদায় করতে হবে না হবে না, বুকে হাত বাঁধবো না নিচে বাঁধবো, আমি জোরে বলবো না আসতে পারবো, ছয় তাকবির নাকি 8 রাকাত না 20 রাকাত, ছয় তাকবির না 12 তাকবির, এইসব বিষয়গুলো সবই নফল। ইমামের পিছনে কেরাত সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এটা একটু জটিল, এটা ফরজ, এটা নফল না। বাকিগুলো সবই নফল, সুন্নাত। সুন্নাত নিয়ে মুসলমান মুসলমানে কাদা ছিঁড়াছিঁড়ি আর মারামারি গালাগালি, এটা কি আমাদের কাম্য বলেন? তাও আবার এই যুগে, যেই যুগে মুসলমানকে সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে কোপাচ্ছে, মারতেছে, কাটতেছে, এই সময় এই নফল বিষয়গুলো নিয়ে মাহফিল করা, একজন আরেকজনকে গালিগালাজ করা, এটা কি ইসলামের কাম্য না মুসলিমদের কাম্য বলেন তো? কি হয়, কাউরে কাম্য না। কিন্তু খুবই দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, 2016 সালে নওগাঁ ডিস্ট্রিক্ট, ওই গ্রামটা জানি না, বাজারটা আমার মনে হয় সাপাহাট থানা অথবা নিয়ামতপুর থানা অথবা জানি না, ওই কি যেন আরেকটা থানা আছে নজিপুর বলি, আমি নজিপুর বলি, আরেকটা কি যেন পত্নীতলা থানা, এই আমার মনে হয় পত্নীতলা থানা অথবা সাপাহাট থানা, দুটার একটাই হবে ওখানে। তো একজন মুক্তি সাহ এরকম বই নিয়ে আসে, অনেকগুলো বই আসে, এই যে বই দেখতেছেন, আমার নিজের বাসাতে এর থেকে কমপক্ষে কি বলবো আমি, আরে 100 গুণ তো হবি, এইভাবে এতটুকু হবে ওষার, আর যতদূর হাত যায় এতদূর আলমারি পুরো লোড হয়ে আছে, কয়টা 5টা, তাও পরও ধরে না, ডবল করে রাখা আছে, এত বই আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি, এগুলো সব সৌদি আরব থেকে নিয়ে এসেছি, আর যতগুলো আছে তার অর্ধেক সৌদি আরবে রেখে এসেছি, আনতে পারিনি, তারপরও হিসাব করে দেখছি যে এই হুজুরদের জন্য আরো প্রায় 3 লক্ষ টাকার বই ক্রয় করলে কমপ্লিট হবে, এখন অনেক কেতাব নাই, ভাবছিলাম এখানে পাবো শেখ সরি নামটা ভুলে গেছি, শাহ সালাফি সাহেবের কাছে অগণিত বই আছে আলহামদুলিল্লাহ, ওই সব বই পাওয়া যাবে, এই জন্য অনেক নিয়েই আসেনি, যা হোক সব কিছু পাওয়া গেল না, উনি রাষ্ট্রে এসছেন অনেক দেরি করে। তো যাই হোক, বিষয়গুলো কি কাদা ছিঁড়াছিঁড়ি বিষয়গুলো বুঝতে পেরেছেন? কি আলোচনা, জটিল আলোচনা করা উচিত ছিল, যেটা না হলে পারে একজন মানুষ মুসলিম থাকে না, বুঝেছেন? সেটা কি বলেন তো? 3টা বিষয়, 1 নম্বরে কবরে আপনাকে 3টি প্রশ্ন করা হবে, 1 নম্বরে কি আল্লাহ সম্পর্কে, 2 নম্বরে আমার নবী কা নবী সম্পর্কে, 3 নম্বরে আমার দিন কা দিন সম্পর্কে, 3টা। এই 3টার ব্যাপারে যদি কাউরির কোনো প্রকারের ত্রুটি থেকে যায়,
তিনটি প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, কোশ্চিন কেন পারবে না। এবার এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে প্রত্যেকটি মুসলিমকে সঠিক ধারণা রাখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনি যত সালাত পড়েন বুকে বাঁধেন আর নিচে বাঁধেন কোনোটাই কাজে লাগবে না, বুঝেছেন? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা এটা পাবো কোথায় বলেন? ও ভুলে গেছি যে ওই যে থানার কথা বলতে গিয়ে 16 সালে ওটা বলে আসে যাই, 16 সালে হঠাৎ একজন মুফতি আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ হাটহাজারী থেকে ইফতা করেছেন, কামেল পাস, একজন এলাকার বড় আলেম, গবেষণা করতে করতে আহলে হাদিস হয়ে গেছেন, কি বলবেন? আরে আলহামদুলিল্লাহ বলেন। আমিও তো আহলে হাদিস হয়েছি, আহলে হাদিস ছিলাম পরে গেছিলাম পরে আবার ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ। তো চরম বিপদে আছে বেচারা, উনার নামে একটা রব্য উঠিয়ে দিলে, মানে একটা কথা বাজায় দিলে এলাকায় যে উনি বলেছেন যে এক রাকাত তারাবি সালাত পড়লেই হবে, কোনো পাগলে ফতোয়া দেয় বলেন তো, বলে দিলে করা কিছু নাই। আমাদের হানাফি ভাই আপনারা রাগ করবেন না, আপনাদের জন্য আজকে আমি বক্তব্য দেব, আপনারা যে কি খায়া আছেন কি বুঝেন আল্লাহ জানেন। হুজুর সঠিক বললো বলেন ঠিক আছে, আর ভুল বললো বলেন ঠিক আছে, কিরে ভাই আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন? সিরাজগঞ্জে মাহফিল ছিল, সিরাজগঞ্জে গত 29 তারিখে দাওরা হাদিস মাদ্রাসার পাশে চরমরা হুজুরের খলিফা আর নাহলে একেবারে খাঁটি একজন মুরিদ মাদ্রাসারই, জানি না প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল, যাই হোক ভালো পদের একজন সিনিয়র শিক্ষক, দ্বিতীয় বক্তা, উনি পিসাবদের কথা বলেন, খাজা মাইনুদ্দিন চিস্তি রহিমাহুল্লাহ, ওনাকে আল্লাহ বলেছেন স্বপ্নে বলেছেন না নবী বলেছেন আমি দূর থেকে বুঝতে পারলাম না, তবে এতটুকু বুঝলাম যে তোমার চেহারার দিকে যে দেখবে সেই তোমার উপর ঈমান আনবে, রসুলের প্রতি ঈমান আনার দরকার নাই, ওর প্রতি ঈমান আনবে। বক্তব্য বাবা পীর নিয়ে খুব চালাইল বেচারা, আর আজ তো আপনারা বক্তব্য শুনেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানি রাহিমুল্লাহ বাবা একটা ঠাডা মারলো, মানে খ্যাখড় বলে আমরা গ্রামের ভাষায়, হ্যাঁ, এক মহিলাকে যে 6টা মেয়ে হয়েছে, সপ্তমটাও পেটে এটাও মেয়ে, বুঝছেন কি হবে জানে না, তবে যদি মেয়ে হয়ে যায় তাহলে স্বামী ওকে তালাক দিবে রাখবে না, তাই কাঁদতে কাঁদতে বড় পীর সাহেবের বাবার কাছে এসছে, বড় পীর সাহেবের বয়স 4 বছর, এক বক্তার ওয়াজ নকল করছি আমরা, ওই বক্তাকে চিনেন আপনারা? আরে তোফাজ্জল ভৈরবী, এগুলোর নাম না বললে আপনারা তো চিনতে পারবেন না, ডাহা একটা ভণ্ড মুলবি, জাল মুলবি, মুরক্ষ মুলবি, পড়া হয়ে গেল নাকি? পড়া হয়ে গেছে নাকি ভাই? পড়া হলে আপনারা একটু আমাকে বলেন, এর ওয়াজ শোনা জায়েজ নাই, এটা মনে রাখবেন, জায়েজ নাই। এমনি তো কন্ট্যাক্ট করি 80-70-1 লাখ টাকা, এটা তো আছি ধর্মের নামে পেশা ব্যবসা, তারপরে একটাও কোরআন হাদিস জানে না, কিচ্ছু জানে না। তো সে বলছে যে আব্দুল কাদের জেলানি রহিমাহুল্লাহর বাবা ওকে ঠাডা মেরেছে, ডাক কি বলো তুমি, প্যাটেরটা আমি ছেলে করতে পারবো না, কথা রাগ হবে না? হবে না, রাগে ঠাডা মেরে মহিলা কাঁদতে কাঁদতে চলিস, ভাই কী হয়েছে, যাচ্ছে কেন তুমি, কী হয়েছে আব্বা, কী বলেন? বলছে আমার ঠাডা মেরেছে, কিচ্ছু শুনে না, বলছে আবার যাও, আবার গেছে, আবার ঠাডা মেরেছে, ঠাডা মারা বুঝেন তো, আমি নোয়াখালীতে পড়তাম তো ওই জন্য ওই এলাকার ভাষা গেল মনে আছে, হ্যাঁ আপনারা কি বলেন, ঝাড়ি, আচ্ছা তাহলে ঝাড়ি বলি, হ্যাঁ পরে আবার গেছে, আবার ঝাড়ি, আবার গেছে, আবার ঝাড়ি, 6 বার ঝাড়ি মারার পরে বলছে যে আর যাবো না, তখন এই বাচ্চা দড়িয়ে গেছে বাবার কাছে, বাবাকে বলছে কেন ঝাড়ি মারলেন মেয়েটাকে, দোয়া দুরুজ করে দেবেন, বলছে বেটা তুই ভুল করলা, ও যদি আবার আসতো ওর বাড়িতে 6টা মেয়ে আছে, 6টাই ছেলেতে পরিণত হয়ে গেছে, আর সপ্তমবার আসলে প্যাটারটা মেয়ে আছে এটাও ছেলে হয়ে যেত, আর তো মাহফিল গরম, বাপরে বাপ, এত বড় আল্লাহর ওলি রে, ছি 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 ছি, এত বোকা মানুষের কি ওয়াজ শোনাবে আপনারাকে বলেন, সব কিছু বুঝেন আর ধর্মের ব্যাপারে ই বেবি সেজে গেলেন কেন, বেবি হুজুর কি বলে কিচ্ছু বুঝেন না,
ভালো মন্দ ভাইয়েরা আমার রাগ করছেন নাকি আমার কথার উপরে? রাগ করেন না, দুঃখে বলছি কথাগুলো। আমি তো আগেই বললাম যে এগুলো নিয়ে আলোচনাই করি না, ফরজ যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করি। সেই মুফতি সাহেব যখন আহলে হাদিস হয়ে যায় তখন তাকে ইয়াহুদি বলে ফতোয়া দিয়ে আসলো বগুড়ার এক হুজুরে, চিনেন? এরকম বই নিয়ে আসে অনেক, হ্যাঁ সবই কাশ্মীর সবাই চিনেন তো দেখি, হ্যাঁ চিনবেন না মানে এত বড় আলেম এতগুলা বই নিয়ে আসছে চিনবেন না কেন? হায় হায়, ইহুদি টাহুদি বলে ওকে একেবারে কাফের বানিয়ে চলে এসছে এই মুরবি সাহেব সবই কাশ্মীর। ফতোয়া দেন আপনারা, একজন মুসলিমকে কেউ কাফের যদি বলে, ইহুদি বলে, খ্রিস্টান বলে, ও মুসলমান থাকবে? ওই মুরবির ওয়াজ কিভাবে শোনেন আপনারা বলেন? বলেন আব্দুল হামিদ সাহেব এখনো বেঁচে আছেন? শুনে আসেন তাকে ইহুদি বলেছে কিনা? সেই মুরবির বক্তব্য কিভাবে এই বিরামপুরের মানুষ আপনারা শোনেন? কেয়ামতের দিন জবাব আপনাদের দিতে হবে। মূল জিনিস যেটা ইসলামের এরা জানে না, কারণ আমি দেওবন্ধের ছাত্র, দেওবন্ধ পড়া কোনো মুলবির বাবার ক্ষমতা নাই আমাকে চ্যালেঞ্জ করে বলবে দেওবন্ধ মাদ্রাসার সিলেবাসে তাওহীদ আর আকীদা সম্পর্কে কোনো স্পেশাল ভালো বই আছে? একটাও নেই। সরে আকীদা তো তাহাবিয়া একটা কিতাব আছে হানাফি মাজহাবের, খুব সুন্দর একটি কিতাব কিন্তু পড়ায় না, এখন কিছু মাদ্রাসায় পড়াচ্ছে। আমি 98 পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোনো মাদ্রাসায় সিলেবাসই ছিল না এই বইটা, দুই একটা থাকলে আমার জানা নেই, বুঝেছেন? আর একটা আকিদা তো নাসাফি পড়া, এটা আকিদার বই না রে ভাই। এই বইটাতে ওলামায়ে দেওবন্দের আকিদা তাওহীদকে একেবারে কবর দিয়ে দিয়েছে। এই বইটা আমিও পড়েছি, এই দুটা বই ওনাদের মাদ্রাসায় পড়ানো হয়। আকিদা তো তাহাবিয়া যদি শুধু পড়ানো হতো তাহলে পারে আহলে হাদিস আর হানাফিদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকতো। এই জন্য অনুরোধ করবো যেটা যারা মাদ্রাসার দায়িত্বে আছেন এই আকিদার বইটা পড়াবেন। এবার আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানব, ১৯ স্রষ্টা আর বাকি যা আছে সব সৃষ্টি, এতই দিমত কোনো কাফেরও নেই, কোরআন তার সাক্ষী, ওইটা ওয়াজ করা যাবে না। বহু আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত কাফের বলে আল্লাহ সব কিছুরই সৃষ্টিকর্তা, সব কিছুরই মালিক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন, মনের খবর জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই লোকটা কী ভাবতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এইখানে যারা শ্রোতা আছেন তারা শোনার জন্য মানার জন্য এসেছেন নাকি এমনি এমনি এসেছেন, কি বলেন মাদানী সাহেব? সব আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না জানেন না? সব জানেন। সুতরাং এই বিশ্বাস আল্লাহ পাকের ওপরে রাখতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায় আছেন, রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন, এই মুফতি সাহেব কোথাও ফতোয়া দিয়েছে যে এটা প্রশ্ন করা জায়েজই নাই, করাই যাবে না, আল্লাহ কোথায় আছেন? এবার সহি মুসলিমের হাদিসে চলে, সহি মুসলিম এক লোক এসে বলছে আমার বাদিকে আমি তামাচা দিয়েছি, ঘটনা একটু লম্বা আছে, সাথে বলছি সময় কম যাবে তো, বলছে বাদিটাকে নিয়ে আসো। নিয়ে আসার পর বলছি ইয়া আমাত আল্লাহ আইন আল্লাহ, এ আল্লাহর বান্দি আল্লাহ কোথায়? আমি এবার পড়ছি, কালাত আলা সামা, মেয়েটি বলল আসমানের ওপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিকহা, একে মুক্ত করে দাও, ফা ইন্নাহা মুমিনা, এটা হচ্ছে মুমিন। আর একটা শব্দ মান আনা, আমি কেটা, আন্তা মোহাম্মদ রসুলুল্লাহ, আল্লাহ রসুল বলছে আতিকা, একে স্বাধীন করে দাও, একে দাসত্ব জীবনে আর রাখা যাবে না, কেননা এটা মুমিনা। আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কোথায়, তার এই প্রশ্ন করা যাবে না, মুফতি বলছেন। তাহলে মুফতি সাহেবের শরিয়াতের হাদিসের কোরআনের জ্ঞান কতটুকু বুঝতে পেরেছেন?
চুয়ান্ন বছর বোখারি পড়ায় এই হুজুরের কথা শুনবে না। চুয়ান্ন বছর বোখারি কেন, তুমি হাজার বছর বোখারি পড়াও তুমি বোখারি বুঝবে না, আমি চ্যালেঞ্জ করছি। কারণ বোখারিকে যেভাবে বুঝা বুঝে পড়তে হবে এটা এই মাদ্রাসায় পড়ানো হয় না। সেভাবে এখানে পড়া হয় রফল আদায় না, হাদিস যখন এসে গেছে তখন বোখারি রাখো, চলে গেলেন ওখানে মুসানা ইবনে আবি সাইবা, মুসানা আব্দুর রাজ্জাক, উমুক উমুক কি বলেছেন, ওখানে জাল দুর্বল হাদিস নিয়ে এসে বোখারি শেষ, চলে গেলেন বোখারি। চলো ভাই চলো, চলো ভাই চলো, এক বছরে ১৪টা হাদিসের কিতাব পড়লে কি হাদিসের মুলবি হওয়া যায়? হ্যাঁ, এই হাদিস নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ৪ বছর পড়েছি, তাও দেখছি হাদিসের কোনাটা অর্জন করা যায় নাই। হাদিস সাগর, আর তুমি এক বছরে ১৪টা হাদিসের কিতাব পড়ো, তারপরে এই যে এটি বাপরে বাপ, এটা একটা মনে করো এটা বোখারি তো দুই খণ্ডে আছে, এরকম দুই খণ্ডে এরকম আছে। আরে ভাই একটাই তো এক বছরে আপনি পড়তে পারবেন না, পড়বেন হক আদায় করে, হক আদায় করে একটা পড়া যাবে। সেখানে এখানে বোখারি মুসলিম আওদা তিরমিজি নাসাই ইবনে মাজা এলে সব এক বছরে পড়ানো হয়, সাথে আরও যোগ দিয়ে আমরা ১৪টা ক্লাস করেছি, তারপরে রাত দিন পড়তে হয়, রাত দিন পড়তে হয়, ঘুমানোর সময় পাওয়া যায় না। চলো ভাই চলো, চলো ভাই চলো, তুমি ঝগড়া করবে না আমার সাথে, কে ঝগড়া করবে? রাসূলুল্লাহ সাল্লাম নিজে জিজ্ঞাসা করছেন আল্লাহ কোথায়, আর মুফতি সাহেব বলছে এটা জিজ্ঞাসা করা যাবে। ওনার সাথে তো মেলা ঘটনা আছে, তিনবার মোনাজারার ডেট দিয়েছি, আসেনে সেদিনও মোনাজারার ডেট দিয়েছিলাম ওই পত্নীতলা, ওখানে ৯টার থেকে টাইম ছিল, ৯টার থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করেছি, মুফতি যায়নি। শুনলাম যে একটা সময় গিয়ে নাকি মসজিদে ছাত্রদেরকে নিয়ে একটু হয়েছে করেছি, কাউন্সিলে ১২টা পর্যন্ত বসে থেকেছি, কত বড় মুলবি। তারপরে মুনিয়ারচর জামালপুরে এইভাবেই বই দেখে দেখে আহলে হাদিসকে বিভ্রান্ত করে এসেছে, বুঝছেন? ১৬ই ডিসেম্বর অনেক কষ্ট করে গেলাম এখান থেকে, এই বইয়ের ব্যাগ ঘাড়ে করে করে নিয়ে গেছি, এই মাদ্রাসার থেকে গেলাম এই দিকে মাহফিল করে। তো সেখানে যাওয়ার পরে ওদেরকে বলা হয়েছিল, চ্যালেঞ্জ করে গেছে, ও বলছে আহলে হাদিসে আরবি পড়া হুজুরি নাই নাকি, চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলাম হুজুর আসেনি। তবজন এই তো সেই কাসিম সাহেব। তারপরে রাজশাহী দুর্গাপুর থানায় মোনাজারার ডেট হয়েছিল, হুজুর আসার কথা ছিল, হুজুর যাই না। এই তো সেই কাসিমি সাহেব যার কিতাব দেখে দেখে আপনারা বোকা বানছেন, বোকা বানাচ্ছে সে। আমি তাকে মুখের সামনে বলেছি আনতা জাহিল ফিল আকিদা আনতা জাহিল ফিল হাদিস, তুমি আকিদা তো মোরক্ষ অজ্ঞ, তুমি হাদিসের ক্ষেত্র মোরক্ষ অজ্ঞ, এই ভাষাই বলেছি তাকে। হাদিস যারা আরবি জানেন তারা তো বুঝছে, ওকে জিজ্ঞাসা করিলেন মুখলেস মাদানি তোমাকে মুখের সামনে এ কথা বলেছিল কি না, কোথায়? ওই রাজীবপুরে। এই সেই কাসিমি বোকা বানাচ্ছে আপনাদেরকে। ভাইয়েরা আমার, কাসিমি সাহেব বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, কোরআন থেকে আমি অগণিত দলিল এখানে নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য, অগণিত দলিল আছে আমার কাছে, শুধু কোরআনুল কারিমের মাঝে স্পষ্টভাবে আপনার ১৮টি আয়াত আছে, বলেন সুবহানাল্লাহ। আর রহমান আলার আরশিস্তাওয়া, ইস্তাওয়ার অর্থ উল্টা পাল্টা করে ওরা বুঝাই, কোনো কোনো তাফসিরে বলেছে কাহারা ও আলা, আল্লাহ মানে ওপরে, আল্লাহ ওপরে, এ কাহারা শব্দটা লাগাইছেন, মানে নিজে খুব ক্ষমতা নিয়ে ওপরে আছে। মুফতি সাহেবরা তাফসির দেখে না, মুফতি সাহেব দেখে কি আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর চেহারা ধরে। আরে ভাই তাফসির খুলে দেখো, ইবনে কাসির ওখানে স্পষ্ট বলেছে এই আয়াতটা মানসুখ, রহিত হয়ে গেছে, যখন কেবলার আয়াত নাজির হয়ে গিয়েছে তখন এটা রহিত হয়েছে। কেউ কেউ বলেছে না এটা নফলের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে বিপদের সময় এটা কাজে লাগাইতে পারবে, অথবা বোঝা যাচ্ছে না কেবলা কোন দিকে, যেদিকে করো সেদিকে চলো, রহিত না করলে এই হুকুম, তাই সব সময় যেদিকে করবে সেদিকে হবে নাকি? হ্যাঁ, তাহলে মুফতি সাহেবকে বলেন যে পশ্চিম দিকে তো বহুদিন পড়লাম, একদিন পূর্ব দিকে পড়িনি, যদি আয়াত দিয়ে চলে দলিল
না পারবে না, কথা বলছেন কেবলা সম্পর্কে আয়া, তাহলে একদিন এদিকে ওদিকে সালাত পড়ি না কেন? পারবে জীবনে? পারবে না, বোকা বানাচ্ছে আপনারা। ইবনে কাসির রাহিমাল্লাহ তাফসির সব থেকে পৃথিবীর সেরা তাফসির, সেটা খুলে দেখবেন। তারপরে যেখানেই থাকো সেখানেই তোমাদের সাথে আছি, ওখানে তাফসির খুলে দেখবেন। ইবনে কাসির রাহিমাল্লাহ বলে দিয়েছে যে তোমাদের সাথে মানে আছি মানে এলএমএর মাধ্যমে আছি। আমি জানি বিরামপুরে কি হচ্ছে, আমি জানি, আমি দেখার মাধ্যমে তোমাদের সাথে আছি, মানে দেখতেছি তোমরা কি করতেছ, শোনার মাধ্যমে তোমাদের সাথে আছি, ক্ষমতার মাধ্যমে তোমাদের সাথে আছি, মানে আল্লাহর সমস্ত ক্ষমতা দেখা শোনা এগুলো সব সব জায়গাতেই আছে, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আসলে এই আয়াতের ব্যাখ্যা উঠে যদি দিয়ে দিতেন উল্টা পাল্টা করে দিবেন দিবেন, আল্লাহ বলছেন তোমরা সবাই চলে যাও, নিচে যাও, নিচে নিচে যাও। আদম আলাইহিস সালামকে উপর থেকে নিচে পাঠাইছেন না? তাহলে আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে আদম যে উপরে ছিল তাহলে আল্লাহ কি নিচে ছিলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ফাওকা কুল্লি শাই, সমস্ত জিনিসের উপর আল্লাহ, আল্লাহর উপর আর কিছুই নাই। সারাংশ কথা, 2020 সাল থেকে বলেছিলাম যে থেমে যাও, আর না হলে পরে আমার একটু যদি খাপাও তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেবো, 12টা বাজাবো। আমার দোস্ত লুৎফর রহমান ফারাইজি মুখের টেপ মেরে দিয়েছি, আরও চ্যালেঞ্জ করবে না, যদি করে তাহলে আমার কাছে যেন আসে। ওকে চ্যালেঞ্জ করেছি চলতি বছরের আগস্টের 10 তারিখে, চ্যালেঞ্জ করেছি চরমোনা পীর সাহেব ফয়জুল করিম সাহেবকে, চ্যালেঞ্জ করেছি আইনুল হদা সিলেটি টু আমরিকিকে, চ্যালেঞ্জ করেছি হাফিজুর রহমান কুয়াকাটাকে, যারা বেশি বেশি আহলে হাদিসকে গালি দেয়, যাদের কথাবার্তায় কোনো ভাজ ভোজ নাই তাদেরকে বলে দিচ্ছি, মুনাজারা বহাস হবে আরকানে ইসলাম আরকানে ইমান নিয়ে। তোমার এলেমের জোর কত আছে আসো, তুমি থাকবা আমি থাকবো, ক্যামেরাম্যান তোমার থাকবে আমার ক্যামেরাম্যান থাকবে, লাইভ চলবে তোমার আমার লাইভ চলবে, মাসের পর মাস মুনাজারা বহাস হবে, 1 ঘন্টার জন্য আসলে আর টুকটা পালাই গেল, এটা হবে না। যদি তোমার ক্ষমতা থাকে আসো, বাস হবে তোমার সাথে, খাওয়া দিব প্রতিদিন দেশি মুরগা ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার যা খাইবে তাই দেবো, দেশি মুরগা আমার না খায়, যদি যা খাবে তাই দেবো, ঠিক আছে? ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। আজকে এই ফতোয়া নিয়ে চলে যান বাড়িতে, আমার কথা না, কাফের যা হবে এটা আগেই ওলামায়ে কেরাম বলে রেখেছেন, প্রয়োজন হলে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, চোখ আছে, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পা আছে, জাহান্নামে দিবেন, এই বুখারীতে হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, কোরআনে আয়াত, এই সবগুলো কোরআনে যেভাবে আছে। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলছেন যেভাবে আছে ওইভাবে ইমান আনলাম, এতে আর কিছু বলার নাই। হাত মানে অরিজিনাল হাত, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আর পরে এসে হানাফি মাঝহাবের দাবিদারি, মিথ্যা দাবিদারিরা বলছে হাত মানে কুদরাতি হাত, মানে হাত নাই, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত আয়াত কি আর কত হাদিস কি যে অস্বীকার করছে, মানে সীমারেখাই নাই। কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দেখা দিবেন, দেখা দেওয়ার পরে দ্বিতীয়বার আবার একদিন আসবেন, কিন্তু রাগ রেখা রূপ চেহারা চেঞ্জ করে আসবেন, দে বলছে যে আমি তোমাদের রব, আনা রব্বুকুম, তখন বলবে যে না আপনি আমাদের রব না, আমরা রবকে দেখেছি চিনি আমরা, আপনি রব না। তখন এবার পর্দা উঠিয়ে উঠাই দিবেন, আনা রব্বুকুম, তখন সবাই সিজদায় পড়বে। ফায়ুকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, সূরা কলম। আল্লাহ বলবে সিজদা, সবাই সিজদা পড়ে দিবে, যেমন শাক উঠাবে এখান থেকে পেন্ডলি বলা হয়,
শাক মানে পেন্ডুল, এখানে নিষ্প শাক পোশাক পরতে হবে। সোননাথ শুনেছেন না শোনেন নাই? মুফতি সাহেবরা তো ফতোয়া দেয়, হানাফি ভাইয়েরা ভালো করে বুঝেন, আর তাবলিগ যারা করেন তারা তো নিষ্প শাক শব্দটা ভালো করে শুনছেন, বুঝেন না? নিষ্প শাক মানে কি? এই দুইয়ের মাঝখানে, এটাকে নিষ্প, নিষ্প মানে মেডেল, আধা আধি, অর্ধেক। হ্যাঁ, এই এটা যখন আল্লাহ খুলবে না ভাবে ইকশা ফাংসা, এই শাকটা আল্লাহ ওপেন করে দিবেন সেদিন, বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তোমাকে দেখার তৌফিক দান করে, বলে আমিন। এটা সব থেকে বড় নিয়ামত আল্লাহকে দেখা, আল্লাহু আকবার। যখন খুলবেন তো সবাই সিজদায় পড়ে যাবে, মুনাফিক কাফের বেঈমানেরা সিজদায় যেতে পারবে না, এভাবে পিছন দিকে যাবে। সাবধান, এমন আল্লাহ সবকিছু বলে দিচ্ছেন। আরে ভাই, শাক উঠিয়ে দেখাবেন, আল্লাহ রূপ দেখাবেন, আর সবাই সিজদায় পড়ে যাবে। হ্যাঁ, আর আপনি বলছেন আল্লাহ নিরাকার, আল্লাহর কিচ্ছু নাই, হাত নাই, পা নাই, কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। যারা আজ থেকে এই বক্তব্য শোনার পরে বলবেন যে আল্লাহ নিরাকার, অরিজিনাল কাফের হইয়া যাবেন, এটা মদিনা নবী করিম সাল্লামের মাদ্রাসার ফতোয়া দিলাম আপনাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রদত্ত কোরআনের ফতোয়া দিলাম আপনাকে, কথা বলছেন। মুনাজারা বাস হবে এবার সর্বপ্রথম আল্লাহকে নিয়ে, তারপরে নবীকে নিয়ে, তারপরে দিনকে নিয়ে, আগে তিনটি মূলনীতি ইসলামের নিয়ে মুনাজারা বাস হবে। কিসের নফল এদিন আমিন জোরে বলে, বুকে বুকে আর নিচে নিয়ে টানাটানি, নফল নিয়ে টানাটানি, তারপরে নফলে যাব। বললাম তো আরকানে ইসলাম, আরকানে ইমান নিয়ে আগে মুনাজারা বাস হবে। দেখি বাপের বেটা কত এলেম অর্জন করেছো, আহলে হাদিসে বলবি নাই, দুই একটা বক্তা টক্তা দেখেছো, আর ওদের বক্তব্য শুনেছো, বই দেখেছো, মনে করছে এরাই মনে হয় আহলে হাদিসের মুলবি। জি না, আহলে হাদিস মুলবিকে তুমি চিনো না, এই জন্যে কথা বলছো। আল্লাহ কথায় কথা চলে আসে, যাক আল্লাহ সম্পর্কে বললাম। এই কাসিমি সাহেব বলেছেন জর্দা খাওয়া মাকরুহ, বলেছেন, ওকে নিয়ে গবেষণা এখনো করিনি আমি। তো এই আসার পরে একজন মেসেজ দিল যে সাহেব বই দেখে দেখে কাসিমি সাহেব সবকে বোকা বানাইছে, আপনি একটু আমাদের হেল্প করিনি, পুরো লম্বা একটা চিঠি দিয়েছে। তো চিন্তা করলাম তাহলে বইটই নিয়ে যাই, নিয়ে আসলাম। এগুলো আপনার বহু আগে থেকেই গবেষণা করা আছে আলহামদুলিল্লাহ, এই যে ভর্তি করা আছে এখানে। তো নিশা জাতি জিনিস ব্রেন বিক্রি করে দেয়, বিকৃত করে দেয়। আর যে ব্রেন বিক্রি করে কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটি খাবার হারাম, হাদিস পড়ছে আর বুঝাচ্ছে মানুষকে মাকু। আরে ভাই, জর্দা খেলে মাথা ঠিক থাকবে? সুস্থ যে জীবনে জর্দা খায় নাই, আমাকে এতটুক দিয়ে না, আমি এক ঘন্টা উঠতে পারবো না, এটা পরীক্ষা করেছি আমি ছোটকালে, কথা বুঝছেন। এক বন্ধু দাঁত কচলায় তো গুল দিয়ে বলছে দাঁত জীবনে নড়াচড়া করবে না, মজবুত থাকবে, তখন নিয়ে খালি একটু ঘষা দিয়েছি, এক ঘন্টা হচ্ছিল না, এক ঘন্টা, কথা বুঝছেন। আর এই মাথা বিকৃত করে দিচ্ছে, এই জর্দা গুল যদি মাকরু হয়, এই মুলবির সাথে কিসের বহাস মোনা যারা করবেন বলেন? এই জন্য মুনিয়ার চরে বলেছিলেন আকরামুজ্জামান সাহেব, আমাদের সিনিয়র ভাই হাফিজাউল্লাহ বলেছিলেন যে এই শফি কাসিমের সাথে মুখলেস মাদানিকে তুলনা করা, এটা গরু গাধা ছাড়া কেউ বলতে পারবে, বলবে না। আর দাওরা হাদিস পাশ করেছে, পরে এক বছর ইফতা পড়ে মুফতি নাম দিয়েছে। আর বেটা, আমি ওই দেওবান থেকে দাওরা হাদিস পাশ করে আট বছর এরাবিয়ানদের কাছে নবীর মাদ্রাসায় অরিজিনাল এলেম শিখেছি। তুমি আমাদের বিপক্ষে বলো মানে? ভাইয়েরা আমার, জর্দা যদি ওর কাছে হালাল হয়ে যায়, তাহলে বুকে হাত বাঁধা হাদিস কি ওর কাছে ভালো থাকবে? আমিন বলা হাদিস কি ওর কাছে থাকবে? জীবনে থাকবে না ভাই, বুঝে সুঝে হু করবেন, আমি জোরে জোর করে হু করে বলছি না। হানাফি ভাই যারা আছেন তারা বুঝেন আগে, আপনাদের বোঝার দরকার যে আপনাদের আলেমেরা শরীয়তকে নিজের মতো করে ঘুরাইতে কেমন পারে দেখেন। আর শফি কাসিমিয়ে ফতোয়া কেন দিয়েছেন? যদি মাকরু ফতোয়া না দিতেন তাহলে তো গোটা খানদানি হারাম খোর হয়ে যাবে। কারণ কি, দেওবন মাদ্রাসায় যখন আমি পড়তাম তখনকার প্রিন্সিপাল মারগুবুর রহমান হুক্কা খাইতেন, আমার ওস্তাদ শেখ আউয়াল নাসির খান সাহেবকে হুক্কা নিজে ধরাই দিয়েছি, আমার ওস্তাদ আব্দুল খালেক মাদ্রাস
হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, ওনাকে হুক্কা আমি নিজে ধরাই দিয়েছি। হুক্কার জর্দা এটা কোনো ব্যাপারই না দেওবন্দ মাদ্রাসার হুজুরদের কাছে। হ্যাঁ, আর আল্লাহ উপরে আছেন সাক্ষী, শুনছেন। আর আমি বলছি, আমার আর একটা ওস্তাদ দেখলাম যে মাগরিবের সালাত পড়ে দুইজন যাইতেছি, হ্যাঁ, উনি দাঁড়াইয়া মেশিন স্টার্ট করে দিলেন আর পকেট থেকে বেড়ে শুরু করলো। হাই হাই হাই, এটা কি আমাদের দেশের হুজুররা জর্দা মর্দা যায় খাই, বেড়ি তো খায় না, খাই। সুবহানাল্লাহ, যদি এই জর্দাকে মাকরু ফতোয়া না দেয় তাহলে গোটা গোষ্ঠী হারাম খোর হয়ে যায়। হবে না, হবে না। এই জন্য যা হবে হোক শরিয়াত জাহান্নামে যাক, হাদিস কোরআন যা হবে হোক, আমার বড়দেরকে বাঁচাইতেই হবে, তাই ওরা এই মাকরু ফতোয়া দিচ্ছে। কথা বুঝছেন? সুকৌশলে আপনাদেরকে হারাম খাওয়াচ্ছে। শুনে রাখুন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে, জর্দা খাওয়া হারাম, যেমন ইয়াবাগুল হিরোইন খাওয়া হারাম, গোল তাম্বাক খাওয়া হারাম, যেমন হিরোইন গাঁজা খাওয়া শরাব খাওয়া হারাম। কোন মুফতির বাবার বেটার ক্ষমতা থাকলে আসুক আমার কাছে, দলিল নিয়ে আসুক। সংক্ষিপ্ত বলে দিলাম, মনে রাখবেন, এরা আপনাদেরকে বোকা বানাচ্ছে নিজের স্বার্থে, সাবধান থাকবেন। ভাইরা আমার, এবার আসল দিকে চলে যায়। ও আর আর ফটো আছে নাকি? আর একটা ফটো আছে, এরপরে মনে হয় তার বক্তব্যগুলো কিছু শুনতে হবে, তাহলে সহজ হবে নাকি? হ্যাঁ, আর একটা ফতোয়া দিয়েছে, সম্মিলিত মুনাজাত করা যাবে মোস্তাহাব। কথা বুঝছেন? সম্মিলিত মুনাজাত নাকি মোস্তাহাব এই কাসিমি সাহেবের কাছে, আল্লাহ তাকে হেদায়ত দান করুন। এই কেতাবটা আলহামদুলিল্লাহ, এটা অহংকার ফখর করে না, আমি এই কেতাবটার হাফেজ ছিলাম যখন পড়তাম। এটা হানাফি মাজহাবের সব থেকে বড় মুফতি ওই সময়কার ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহর লেখা এই বইটা আমাদেরকে পড়াইছিল, যার কারণে এই বইটা এখানে দেখেন। এই যে বেদাত কিয়া হায়, বেদাত কি জিনিস এখানে লিখছে উর্দুতে, আর এখানে আরবিতেও লিখেছেন উনি সব এই কথাগুলো, খুব সুন্দর করে লিখেছেন। আত-তাহযির আনিল বিদআ, বেদাত থেকে সতর্কতা, সাবধানতা। তারপর হাদিস নিয়ে এসেছেন, মানে আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আমার দিনের মধ্যে কিছু কেউ আবিষ্কার করলে এটা প্রত্যাখ্যাত। হাদিস নিয়ে এসেছেন, সুন্দর হাদিস সবই নিয়ে এসেছেন, যা হোক এখানে ভালো ভালো হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাতের পরে মাহফিল শেষে, খতমে বুখারীর শেষে, বিবাহর শেষে, জানাজার নামাজের শেষে, দাফন কাফনের শেষে, বিবাহর শেষে এই সম্মিলিত মুনাজাত বেদাত হুজুর পড়ে নেবেন ঘরে যা। এই যে ফয়জুল কালাম, এই যে ফয়জুল কালাম হাট হাজারি হুজুরের সে সময়কার সব থেকে বড় মুফতি, যাকে মুফতি আজম সব থেকে বড় মুফতি উপাধি দেওয়া ছিল। আপনাদের বই পড়ে কত পড়বো আপনি পড়ে নিন, ফয়জুল কালাম, এই যে রেখে দিলাম। ভাইয়ার আমার, মুফতি আজম তাদের যদি বেদাত বলে, আর এই কাসিমি সফি কাসিমি সাহেব যদি বলে মোস্তাহাব, কারটা নেবেন বলেন? ওদের মধ্যে আড়াই ঝগড়া করছে, ঠিক আছে, ওদেরটাই নি, বড় হুজুরটাই নি, ছোট হুজুরের নিব কেন? দেখছেন, এরা যে চোখ থেকেও অন্ধ তার প্রমাণ হচ্ছে এটা, নিজেদের বড়দেরকে মানে না। যেই বড় আলেন ওদের নিরপেক্ষ হবে, ওর কথার মুখে নিবে না, ওর ফজিলত কারামতি বর্ণনা করবে কিন্তু মাসলা মাসাইল বর্ণনা করবে না। এ হচ্ছে নীতিগীতি এদের। ভাইরা এটা চলে গেল, এবার আমরা চলে যাব যে সমস্যা আপনাদের সম্মুখে ছড়িয়ে গেছে। হ্যাঁ, চশমাটা তো গাড়িতে ছিল আমার, এটা খুব ভালো হচ্ছে না, নাম্বার নেই। এবার একামত সম্পর্কে আমি বলেছিলাম, একামত একবার করে দিতে হবে। এ মর্মে বুখারীতে চারটি হাদিস আছে, সহিহ মুসলিমে তিনটি আছে, আবু দাউদে চারটি আছে, তিরমিজিতে একটি আছে, নাসাইতে দুইটি আছে, ইবনে মাজায় আপনার চারটি আছে, সর্বমোট ১৮টি হাদিস আছে একবার একামতের পক্ষে। কোথায় এটা? এই বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই ৬টি কিতাব।
ছয়টি কেতাব যেহেতু সমস্ত মাদ্রাসায় পড়া হয় এই জন্য ছয়টির কথা বলছি। এরপরে যদি চলে যান মুয়াত্তা মালিক, এই বিভাগে যদি চলে যান মুসান্নাফ ইবনে আবি সাইব, আব্দুর রাজ্জাক, যত কেতাব আছে সালাতের অধ্যায় যে লিখেছে প্রত্যেক জায়গাতেই এই হাদিসগুলো উল্লেখ করেছে। এবার বুখারীতে চলে যাব আমরা। বাবু, আচ্ছা, বাবুল ইকামা ওয়াহিদান ইল্লা কদ কামাতিস সালাহ। দেওবন্দের ছাপা দেখবেন না সৌদি আরবের ছাপা দেখবেন, কোনটা? দুটাই দেখবেন, তাতে অনেক সময় লাগবে ভাই। হ্যাঁ, দেওবন্দের পৃষ্ঠা নম্বর 85, আর আমি যে সৌদি আরব থেকে বই নিয়ে এসেছি এটার পৃষ্ঠা নম্বর 287, 85 আর 87 এখানে। আর মুসলিমের রেডি করে রাখেন, সহি মুসলিমের আমি যেটা নিয়ে এসেছি 108 নম্বর পৃষ্ঠা, একটা দেখেন সৌদি আরবেরটা দেখেন, আর বাংলাদেশিটা পরে দেখে নিন, বুঝছেন? এই যে আপনার ভাই চশমাটা হটান না, এটা তো আরো বিপদে ফেলেছে। এটা হচ্ছে এই দেওবন্দের ছাপানো, এত বড় করে ছাপাইছে জনগণ দেখে যেন মনে করে বাপরে বাপ, একে যেমন তেমন হুজুর রে, একে তো মেয়ে বিয়ে দিতেই হবে, বুঝছেন? এই জনগণকে বোঝানোর জন্য মানে এত বড় বানাইছে, যা হোক গরিব দাস হিসাবে বানাইতে পারে সহজ করার জন্য। আর সৌদি আরব ছাপাইছে এই ধরনের, এই ছোট ছোট করে কই বুখারিটা ভাইয়ের আমার, এখানে 85 পৃষ্ঠায়, এটা সহি বুখারি আমি যেটা দেখলাম এটা না, দেখেন শুনেন, বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কাউলাহু কদ কামাতিস সালাহ। ইকামতের একবার করে একামতের অধ্যায় শুধু কদ কামাতিস সালাহ বাদে, মানে কদ কামাতিস সালাহ কয়বার বলতে হবে? দুইবার করে। তারপর হাদিস নিচ্ছে, حدثنا علي بن عبد الله قال حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد الحذاء عن ابي قلابه عن انس رضي الله تعالى عنه قال امر بلال ان يشفع الاذان ويوتر الاقامه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে আদেশ করতেন একবার করে ইকামত দিবা আর আজান দিবা দুইবার করে, বুঝছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন, একেবারে মরণ পর্যন্ত মুয়াজ্জিন ছিলেন। আর মদিনাতে এইভাবে ইকামত দিয়েছেন আপনার একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণ পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মদিনাতে একবার ইকামা হয়, মক্কাতে একবার ইকামা হয়, এই ইকামত গোটা সৌদি আরবে একবার করে হয়, এই ইকামত একবার করে গোটা আরবি ভাষী যত দেশ আছে সমস্ত দেশে হয়, বলেন সুবহানাল্লাহ, বুঝছেন? এতগুলো যেখানে কাবা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহির বাড়ি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহির মসজিদ, যেখানে ওলামায়ে কেরামদের সেন্টার, এইখানকার ওলামায়ে কেরামদের মাসালা হাদিসকে বাদ দিয়ে দফন করে আপনি মাজহাবের হাদিসকে শক্তিশালী করে দেশের মধ্যে মানুষকে বোকা বানাচ্ছেন কিভাবে? কিভাবে এভাবে বোকা বানাচ্ছেন? এটা দেওবন্দের বোখারি বললাম, বলবেন যে এটা তো আমাদের না ভাইয়ের আমার। একামত সম্পর্কে আর দেখার দরকার আছে? বোখারে দিয়ে যাই না তো সময় হবে না, তো এই জন্য তাড়াতাড়ি চলে যায় সামনে। এবার এবার কি দেখবেন আপনারা ভাই? আরে ভাই, একামত একবার গেছে, আরো অনেক বিষয় আছে। তো তাসবিহাতুস সুফুফ, কাতার সোজা করা সম্পর্কে, কাতার সোজা করতে হবে, বোখারি দেওবন্দ 100 নম্বর পৃষ্ঠা, 100 নম্বর পৃষ্ঠা দেখেন, বাবু তাসবিহাতুস সুফুফ ইনদাল ইকামা ওয়া বাদাহা, একামতের আগে একামতের পরে কাতার সোজা করার অধ্যায়, এক নম্বর অধ্যায় বুখারীর অধ্যায় এক নম্বর গেল। দুই নম্বর, বাবু ইকবালুল ইমাম আলান নাস ইনদা তাসবিহাতুস সুফুফ, কাতার সোজা করার সময় ইমাম সাহেব মুসল্লিকে সামনে নিয়ে কথা বলবেন, আর এদেশের হুজুররা পাছা ঘুরাইলে তো ঘুরাইলো আপনার দিকে, সালাত শেষ হবে খাইতে দিবেন তারপরে কথা আছে, এর আগে পাছা আগা দেখাবেন, আসলে পাছাই দেখাবেন, কথা বুঝছেন? সুবহানাল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, মানে দোয়া টোয়া করেন ভাই করেন। এবার দ্বিতীয় বাব বললাম, তৃতীয় বাব
বাবু ইকামাতি সফ মিন তামামি সালাহ, কাতার সোজা করা নামাজের পূর্ণতা। তারপরে চতুর্থ বাব অধ্যায়, বাবু ইসমি মাল্লাম ইতিমু সফ, যারা কাতার সোজা করবে না তাদের গুনাহার ব্যাপারে অধ্যায়, পাপ হবে, কাতার সোজা না করলে পাপ হবে, পাপ। গোটা হানাফি মাজহাবের ভাইয়েরা আপনারা পাপ করতেছেন, কাতার সোজা করেন না, ফাঁকা 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 করে রেখে দিচ্ছেন, বুঝছেন? এক মসজিদে সালাত পড়লাম রাজশাহী, তো জায়গা হচ্ছে না, তো ওটা হানাফি মাজহাবের মসজিদ যেহেতু, আমি বললাম যে প্রতি কাতারে ছয় জন করে জায়গা হবে, ঢুকেন ঢুকেন ঢুকেন, ঠিকই ঢুকলো, জায়গা হয়ে গেল, কথা বুঝছেন? এটা আর বলি নাই যে হানাফি মাজহাবের মসজিদ হলে পরে প্রতি কাতারে ছয় জন করে হবে, বলছি প্রতি কাতারে ছয় জন করে লোক ঢুকতে পারবেন, ঢুকেন ঢুকেন, কারণ আমি তো জানি ডিস্টেন্সগুলো কত করে থাকে, কথা বুঝছেন? জায়গা যদি না হয় ঢুকে যাবেন হানাফি মসজিদ হলে, ভুলো নয়াদাপাড়া মসজিদে ঢুকবেন না, ওখানে শয়তানি ঢুকতে পারে না, তো আপনি ঢুকবেন কেমন, কথা বুঝছেন? ভাইয়েরা সাবধান থাকবেন, এই বিরামপুরের মাদ্রাসায় ঢুকবেন না এভাবে। এবার দেখেন, আরে ভাই এটা আরো কঠিন অবস্থা, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কাদাম বিল কাদাম ফি সাফে, ও বই থাকে না বললে মজা পাবেন না, একশো একশো নম্বর পৃষ্ঠা, এই যে দেখেন আপনারা, আমি পড়ছি বাসায় যে মিলাবেন, দেখেন সত্য কথা কেরা বলে, ওই যে সিরাজগঞ্জের ২৯ এর মাহফিলে বিরাট মাদ্রাসার সাথে মাহফিল ছিল, আমি আমিন সম্পর্কে প্রশ্ন করল, উত্তর দেওয়াতে এক মুরবি তেলে বাগানো জ্বলে পড়ে উঠেছে, বলছে বোখারিতে দেখাতে হবে, আমাকে নিয়ে আসেন, ও আনতে আনতে আর প্রশ্ন নাই, মাহফিল শেষ করলাম, শেষ করার পরে পরে আসছে ও, তো জনগণ বলছে না এখানে হইচই হবে দরকার নাই, দেখা দেখি দরকার না, আপনি পরে দেখে নিন জান, কিন্তু দুই একজন তো থাকে উল্টাপাল্টা, বুঝে না দেখাইতে হবে, তো আমাকে আর কথাই বলতে দেবে না যে আপনি কথা বলেন না, শেখ থাকেন, আমি উঠে এখানে দাঁড়াই গেছি, পরে আবার আসলাম নিজের স্থানে, এসে বললাম বোখারিটা দেন, বোখারিটা হাতে নিয়ে বললাম আমি যে শব্দে বলেছি ওই শব্দই যদি বোখারিতে না থাকে, যে গাড়িটা আমি নিয়ে এসেছি ওটা দিয়ে চলে যাও, মৌলভীর পায়জামা খারাপ হয়ে গেছে চলে গেছে, কথা বুঝছেন? এবার দেখেন বোখারিতে কাতার কিভাবে সোজা করবেন, আল্লাহু আকবার, ও হ্যাঁ ভালো কথা শুনলাম এখানে, যে হুজুর এখানে উনি বক্তব্য দিয়ে গেছেন আর বলে গেছেন যে বোখারির হাদিসগুলো সব মানসুখ মানে রহিত হয়ে গেছে, আর হুকুম নাই, এটা বললে আর দলিল দিয়ে লাভ আছে? হ্যাঁ ডেট স্পেয়ার, স্পেয়ার না আমরা ইংলিশ অত জানি না, ওই যে দোকানের উদাহরণ দেয়, ওষুধ আছে কিন্তু ডেট নাই, আর বড় হুজুর উদাহরণ দিয়েছে, ওকে চ্যালেঞ্জ করেছি, আর নামটা কি, কিন্তু ওকে আমি সম্মান করি, এই জন্যই সম্মান করি যে ওর ছেলে কিন্তু আহলে হাদিস হয়ে গেছে, ওদের ক্লাসে সাতজন আহলে হাদিস হয়েছে, দুইজন আমার পাক্কা সাচ্চা মুরিদ, দুইজনই এখন আহলে হাদিস মাদ্রাসায় চাকরি করে আলহামদুলিল্লাহ, একটা নদাপাড়ায় চাকরি করে একটা ঢাকায় চাকরি করে, কথা বুঝলেন? ওই ওই ছেলেটার ক্লাসের ১৪ জনকে ছাঁটাই বাছাই করে আহলে হাদিসের বিপক্ষে ছেড়ে দিবে, এই জন্য তাদেরকে হাদিস ডিপার্টমেন্টে ভর্তি করে দুই বছর করছে, এই দুই বছরে আলবানী রহমুল্লার বইগুলো তাদেরকে দিয়েছে, তো বলছে আল্লাহ কোন সাগরে ফেললো, এই সাগর, এই সাগরে যে ঢুকেছে ঢুকেছে আর বেরোতে পারে নাই, লামাজাবি হয়ে বেরিয়ে গেছে, অলিপুরি সাহেবের ছেলে বহুদিন থেকে যুদ্ধ করছে বাবার সাথে, এতদিনে বাবা বললেন যে লাফালাফি ধাপাধাপি লাফ মেরা ফাল মেরা উঠাউঠি জিকির চুলা, বলেছেন না বলেননি? এভাবেই সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা মহাব্বত আর আদবের সাথে ভালো কথার মাধ্যমে এই মাশায়েখদেরকে হুজুরদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি হুজুর যদি আপনি সত্য জিনিসকে মেনে না নেন তাহলে কেয়ামতের দিন আপনি নাজাত পাবেন না, এই জন্য যে নবীর হাদিসের সাথে চরম বেয়াদবি করছেন, শুনেন মনে রাখেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুখারীর সালাত নিয়ে যত হাদিস আছে একটিও হাদিস রহিত না, পৃথিবীর সমস্ত হানাফিকে চ্যালেঞ্জ করলাম প্রমাণ করে দিবে, একটিও হাদিস রহিত না, এতগুলো হাদিসকে অস্বীকার করে দেয়, একামত একবার দিতে হবে, কয়টা হাদিস বললাম ১৮টা, আর কাতা সোজা করা সম্পর্কে ৪০টি হাদিস আছে, এই ৬টি কেতাবে সব রহিত হয়ে গেছে,
আল্লাহ হেদায়েত দান করুন। এবার শুনেন, বাবু ইলজাকিল মানকিবি বিল মানকি ওয়াল কাদামি বিল কাদামি ফি সাফফেন, কাতারে পায়ে পায়ে কাঁধে কাঁধে ইলজাক করার বাব। ইলজাক মানে কি? লাজাকা ইলজিকু, ইলজাক ইলজাক মানে চিপকায়া লেগে দেওয়া, লাগাই দেওয়া, অ্যাটাচ করে দেওয়া। হ্যাঁ, এই যে দেখেন কাপড়ের সাথে ব্যানারটাকে কিভাবে লাগাইছেন, দেখেন ওই যে ফুলগুলোতে কাপড়ের সাথে লাগাইছেন, চিপকায়া লাগাই দেওয়া, চিপকায়া লাগাই দেওয়া, একেবারে ফাঁকা না রেখে চিপকাই দেওয়া। ওই যে পোস্টার দেওয়ালে দেওয়ালে লাগাই না, একে বলে ইলজাক, বুঝলে? আলজিক হো, সৌদি আরবে বলে আলজিক, আলজিক মানে একে চিপকায়া লাগা, চিপকায়া লাগা। এবার হুজুর কি করবেন আপনি? এই যে কাঁধে কাঁধে লাগাতে বলছেন আর পায়ে পায়ে লাগাতে বলছেন, ওরা বলছে যে না না না, এটা কেমনে লাগাবেন? ওই তিনজনকে দাঁড় করাই দেন, একটা বড় একটা ছোট, দেখেন কাঁধে লাগা নিতে লাগা লাগাতে পারবে এভাবে? কিভাবে আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন লাগানো যায় কিনা? আমি কিন্তু এক জায়গাতে দেখাইছি, এই জন্য আর এখানে বাচ্চাদের খাড়ো করিনি। যারা দেখেছেন বারবার দেখবেন, খারাপ লাগবে, কিন্তু ওই হুজুরকে খারাপ লাগে না। এই কাসিমি সাহেব আমি শুনেছি 25 বছর থেকে খালি এই বিষয়ে ওয়াজ করে যায়, 25 বছর থেকে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কি জবাব দিবে? আর নেটে এসব ছাড়া আলোচনাই নাই, এগুলোই সব খালি আহাদি আর উল্টা পাল্টা কথা। এক বক্তব্যের মধ্যে বলেছে, হ্যাঁ বড় পীর সাহেবের একটা গুনিয়াত তালেবিনে কেতাব আছে, ওই কেতাবে আপনার শয়তান সম্পর্কে একটা হাদিস আছে, শয়তান বলে 6 নম্বর 7 নম্বরে যে শয়তান আপনার কি করেছে, পাদ মেরেছে, পাদ না কি মেরেছে কিছু, ওখানে একটা হাদিস বলছে, ওখান থেকে আহলে হাদিস নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, শয়তানের পাদ মারার থেকে আহলে হাদিস হলো, তাহলে এই হাদিস গেল কি? এ হাদিস গেল কি? হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা হাদিসুন সহীহুন, হাযা হাদিসুন সহীহুন, বারবার বলছে, বারবার বলছে, লক্ষ লক্ষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, এটা কি শয়তানের পাদ থেকে হয়েছে নাকি? এই হুজুরের ইমান আছে? ইমান আছে? ছি 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 ছি, আহলে হাদিস যে সত্য ধর্ম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহুমার থেকে এ পর্যন্ত দলিল আছে আমার কাছে, বড় বড় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে বড় বড় আইম্মায়ে কেরামদের 40 জনের নোট আমার কাছে করা আছে, না না সরি 50 জনের নোট, 50 জন বিশাল বড় বড় আলেম, তার মধ্যে এই 6 কেতাবের 6 ইমামের আছে, ইমাম শাফি আছে, ইমাম আহমদ আছে, ইমাম মালিক আছে, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ আছেন, 4 মাযহাবের 4 ইমাম আছে, সবাই বলেছেন আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। এই লোকটা আহলে হাদিসের মধ্যে না, এই লোকটা আহলে হাদিসের দলভুক্ত না, এই লোকটাকে আহলে হাদিস পছন্দ করে না, এই লোকটাকে আহলে হাদিস প্রত্যাখ্যান করেছে, এরা কারা ছিল? আহ, এই সমস্ত ইমামেরা, এই ইমামদের অনুসরণ যারা করে, বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের যাদের নাম আহলে হাদিস ছিল, ওদের পথ অনুযায়ী যারা চলে, পথ ধরে চলে, এরাই হচ্ছে বর্তমানের আহলে হাদিস। বলবে মার হাদিস জানে না, কোরআন জানে না, ওই রাখালটা কিভাবে আহলে হাদিস হয়? জি আহলে হাদিস হয়। ভাই, আওয়ামী লীগের গঠনতন্ত্র, বিএনপির গঠনতন্ত্র, জামাতের গঠনতন্ত্র, একটা রাখাল যে জামাত করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে জানে? কিন্তু ওকে আওয়ামী লীগ বলেন কেন? কেন বলেন? বড় বড় নেতারাই গঠনতন্ত্র জানে, আওয়ামী লীগ সম্পর্কে পুরাপুরি ইতিহাস তারা জানে, কিন্তু এই যে একটা রাখাল আওয়ামী লীগ আওয়ামী লীগ করে নৌকা নিয়ে লাফাচ্ছে যে, এ তো কিছু জানে না, তো একে আওয়ামী লীগ বলেন কেন? ওই যে বড় বড় নেতাদের অনুসরণ করে, ওদের পথ ধরে চলে, এই জন্য ইও আওয়ামী লীগ, ইও জামাতি, ইও বিএনপি, ঠিক না? ঠিক। ওই যে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামদের পথ ধরে যারা চলে, তারা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসই পৃথিবীর সব থেকে সেরা দল, সব থেকে সত্য দল, হকের ওপরে এরাই আছে, কেমন পর্যন্ত থাকবে? তার প্রমাণ এই হানাফি মাঝহাবের ইমাম মসজিদ সলাত আর মক্কা মদিনার সলাত আর মসজিদের সাথে 72টা পার্থক্য আমি নোট করেছি, আছে আমার কাছে। যাদের সলাতে এত সমস্যা, ওদের আবার রফল এদিন করলে কি না করলে কি বলেন? আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই, ওরা রফল এদিন কি যদি সব শেষ তালিক, আল্লাহর অশেষ মেহরবানি যে এই হুজুরেরা শিয়াদের মতো বলেন। শিয়ারা কি বলেছে জানেন? শিয়ারা বলেছে বুখারী মুসলিম এটা কেতাব ছিলই না, এটা আসলেই ছিল না, এটা একটা ভুয়া খবর, পরে এক বইগুলা লেখা হয়েছে। শিয়াদের মতো যারা বলেনি এটা, আলহামদুলিল্লাহ
শিয়ারাতে কেতাবকে ডিলেট করে দিয়েছে, এরা যে এটা ডিলেট করেনি এই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কথা বলছেন ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনুন। قال النعمان بن بشير رأيت الرجل منا يلزق كعبه بكعب صاحبه নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখতাম একজন মানুষ আরেকজন মানুষের কাঁধে কাঁধে মিলিয়ে দিত, ইলজিক করে দিত, মিলাই দিত কাঁধে কাঁধে। এখন একজন বড় একজন ছোট এইভাবে গাঁট চেড়ে ওকে ঠেকাইতে হবে নাকি ভাই? এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা? ও যেভাবে নবী সাল্লাম মিলাইতে বলেছে ও মিলানোর চেষ্টা করবে, যদি খাপের খাপ মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে যেখানে মিলবে সেখানে মিলাবেন, ঠিক না ভাই? ঠিক ভাইরা, এই যে এখানে পাঁচটা মাইক আছে, পাঁচটা মাইক কি মিলে গেছে নাকি? কিন্তু যারা রেখেছেন ওরা কিন্তু মিলিয়ে রেখেছেন, ছোট বড় হয়ে গেছে ছোট বড় থাকার কারণে। এখন এই ছোট্টটাকে, আমার এই ছোট্টটাকে যদি এটা সমান করতে চায় তার টাইনে কি বড় করা যাবে নাকি? ভাই মিলিয়ে রাখবেন যাতে করে বক্তা সব সাউন্ডটা পেয়ে যায়, মিলাই দিবেন যেভাবে পারবেন মিলে, পায়ে পায়ে মিলাইতে হবে, যতটুকু পারবেন ততটুকু মিলা, পুরো মিলাইতে বলেছেন নবী সাল্লাম। যদি পা না পারেন এক সাইড মিলুক, কমপক্ষে শয়তান যেন ঢুকে না যেতে পারে, ঠিক আছে? একটু আগে আসেন, জায়গা হচ্ছে না, একটু পিছনে ভাইদেরকে জায়গার ব্যবস্থা করে দিন ভাই। এবার কি বোখারি এটা পেয়েছেন? পৃষ্ঠা নাম্বার সবই আগে বলে দেওয়া হয়েছে। এবার আমরা যাব কাতার সোজা করার সম্পর্কে। কতটি হাদিস বললাম? চল্লিশটি হাদিস বলেছি। এবার রফল আদেইন, কাতার সোজা হয়ে গেছে, এবার তাকবীর বাঁধা হবে। রফল আদেইন চারটি জায়গায় আছে। এক নম্বরে তাকবীরে তাহারিমের সময়, দুই নম্বর রুকুতে যাওয়ার সময়, তিন নম্বর রুকুত থেকে ওঠার সময়, চার নম্বর দুই রাকাত পড়ে তাশাহুদ বসে তাশাহুদ শেষ করে যখন উঠবে তখন রফল আদেইন। এই চারটি জায়গায় রফল আদেইন করতে হবে। গোটা সৌদি আরব সহ আরবি ভাষা যারা কথা বলে তারা এটা করে, যারা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ার মানুষ, এই ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের অগণিত মানুষ সৌদি আরবে অন্যান্য দেশে যারা আবাসন করেছে ওরাও কিন্তু এখন সৌদিয়ান। দুই একজনের না করে সেটা ভিন্ন বিষয়। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে আপনারা একটু এগিয়ে এগিয়ে বসুন, অন্য বন্ধুদেরকে জায়গা করে দিন। এবার রফলা দেন করা সম্পর্কে আপনার ইন্ডিয়ান বা দেওবন্দের কেতাব হচ্ছে 102 নম্বর পৃষ্ঠায় আছে, আর সৌদি আরব থেকে যেটা আমি নিয়ে এসেছি এটা আছে পৃষ্ঠা নম্বর 332। রফল আদায় করতে হবে। বাবু এখানে অধ্যায় বেঁধেছেন, বাবু রফল আদায় ফি তাকবীরাতিল উলা মাল ইফতেতা, তারপরে বাবু আপনার রফল আদায় ইদা কাব্বারা ওয়া ইদা রাকা ওয়া ইদা রাফা। এটা হচ্ছে সৌদি বোখারি, সুন্দর, কত সুন্দর না, ছোট্ট, টেনশন ছাড়া ভাইয়ার আমার। এবার চলে যাই, দেখেন এখানে হাদিস অধ্যায়, বাবু রফা ইয়াদাইন ইদা কাব্বারা ওয়া ইদা রাকা ওয়া ইদা রাফা। এটা অধ্যায় হচ্ছে রফুল ইয়াদাইন, হাত দুই হাত উত্তোলন করা যখন তাকবীর বলবে, মানে আল্লাহ আকবার বলে তাকবীরে তাহারিমা বাঁধবে তখন তাকবীর বলবে, তারপরে ওয়াইদা রাকা যখন রুকু করবে, ওয়াইদা রাফা রুকুর থেকে যখন উঠবে। কয় জায়গায় পেলাম? তিন জায়গায় পেয়েছে, এটা ইমাম বুখারী হেডলাইন। এবার হাদিস দেখেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মুকাতিল ক্বাল আখবারানা আব্দুল্লাহ ক্বাল আখবারানা ইউনুস আনিজ জোহরি আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى يكون أحد منكبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود. إيه الحديث؟ ها؟ إيه حجر أبالي زيار عربي بطة بارنا عمي كده چھاتر ويشه بڑي زيار پر آر پوڑي نهي بدا بجل ইতিহাস গাড়িতে আসার সময় আজ আমার মাহফুজ ভাইকে বললাম, কথা বুঝছেন, আরে দেওবন্দে তো তোমরা লেখাপড়া করে পরিস্থিতি নিয়ে কোচিং টোচিং করে ভর্তি হতে গেছিল, আর ভর্তি হতে গেছো, আর আমি বই কিনতে গিয়ে তিন দিন আগে সব ভাইয়েরা বললো, ক্লাসমেটেরা বললো যে পরীক্ষা দিয়ে যাও, তাই থেকে গেলাম, পরীক্ষা দিলাম, না পড়ে পরীক্ষা দিয়া দেওবন্দে আমি টিকেছি।
তুমি কার সাথে টাকরা লাগাবে এটা? হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহর আমি খাস ছাত্র এবং মোকাররির ছিলাম, তোমাদের ভাষায় মোতাকারির, গ্রামারের মেন মেন কেতাব সব টাকরার আমি করাইতাম, 100-150 ছাত্র লিডার ছিলাম আমি। কার সাথে কি কর, হ্যাঁ পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি বেটা? তবে আহলে হাদিসের মাদ্রাসা লাগবে না, আহলে হাদিসের কি মাদ্রাসা লাগবে না, বুঝছেন? দরকার কি মাদ্রাসা? মাদ্রাসা দরকার আছে আপনাদের না? দরকার নাই। আরে ভাই আমি এখানে নোট করে রেখেছি, আপনাকে আমি দিয়ে দেবো নোটটা, বুঝছেন? নাম্বারিং করা আছে, পৃষ্ঠা নাম্বার সব দেওয়া আছে, দেশি বিদেশি। আপনি খালি ঠাস 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 করে বলবেন, বেশি দিন না, 1 বছর লেখাপড়া করেন, দরকার কি এত কষ্ট করে 20 বছর লেখাপড়া করা, দরকার আছে? হ্যাঁ এটা মুখস্থ করতে পারলে মাশাআল্লাহ একেবারে বাঙালি পাগাল হয়ে যায়গা। ঠিক আছে ভাইয়েরা, আমার মাদ্রাসা নাই। ওই যে কাটলাহাটে আমিন নিয়ে কথা বলেছিল হিলিতে, তার জবাব দেওয়ার জন্য একটা বোখারি আনতে পাঠাইছিলাম, এই বিরামপুরে শেখের বোখারি নিয়ে যে উত্তর দিয়েছিলাম, কপাল পোড়া আহলে হাদিস যে আপনাদের মাদ্রাসা নেই, গোটা দিনাজপুর মিলে একটা দেওয়ার হাদিস মাদ্রাসা নেই, ধ্বংস হয়েছেন আপনারা। এই জন্য আলে বলা আপনাদের সমাজে পাওয়া যায় না, শুদ্ধ কেরাত পড়ার মানুষ পাওয়া যায় না। আপনারা আহলে হাদিস, আপনাদেরকে সাহাবাই কেরাম দিন শিখিয়ে গেছিলেন বলে আজকে এই 1400 বছর পরেও যে মক্কা মদিনার সাথে আপনার নামাজের মিল, সালাতের মিল, আকিদার মিল, ইমানের মিল, এটা সাহাবাই কেরামদের শিক্ষা আপনাদের দিয়েছিলেন। 25 জন সাহাবি এই ইন্ডিয়াতে এসে আপনাদের ধর্ম শিখেছিলেন, ইতিহাস তার সাক্ষী। যাই সাহাবাই 25 জন সাহাবি যেখানে যেখানে পদার্পণ করেছিলেন, তাদের ছাত্ররা যেখানে গেছিলেন সেখানেই আহলে হাদিসের জন্ম। আহলে হাদিস মাদ্রাসায় পড়ে আপনারা হননি, উনি মুলবির বক্তব্য শুনে হন নাই। আবদুল্লাহ কাফি রহমাল্লাহ গ্রাম গ্রাম ঘুরে আহলে হাদিসকে সচেতন করেছিলেন, এরপরে মারা গেছেন তো মারা গেছেন, মরে গেছে, আহলে হাদিস আলে মালামাকে চিনেন না, কপাল পোড়া আহলে হাদিস। আজকে যতগুলো মানুষ এসেছেন গতবার এত মানুষ হননি, কারণ ওই সময় আলেম এখানে বক্তব্য দিতে আসেনি, মূর্খ ছিল তাই নাকি? আলেম তো আপনাদের দরকার নেই, সব হিসাব দিতে হবে, টাকা পয়সা কোথায় ব্যয় করছেন সব হিসাব দিবে, বেদাতি মাদ্রাসায় টাকা দিয়ে ধর্ম নষ্ট করতেছেন এটারও হিসাব দিতে হবে আপনাকে। সহি আকিদার মাদ্রাসায় টাকা দেন না, ফকির ভিক্ষা করে খাচ্ছে, নাই ছাত্র নিতে পারে না, ভর্তি করতে পারে না। মনে রাখবেন বিরামপুরের মাদ্রাসা আল্লাহ যদি হায়াতে আমাকে বাঁচান, তাহলে দিনাজপুরের এটা সেরা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর আমি যেদিন মাদ্রাসা দিয়ে আমি বসে থাকবো, আহলে হাদিসের মধ্যে কমপক্ষে এটা সেরা মাদ্রাসা হবে এবং আলেম উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচান আমাকে। কিন্তু আমি পরের মাদ্রাসা চাকরি করব না, এটা আমি ইচ্ছা করেছি, আদা করিনি, কসম খাইনি, ইচ্ছা করেছি। নিজে মাদ্রাসা দিয়েছি একটা মহিলা, আর ছেলে শাখাটা সাপাহাট থানাতে শুরু করতে যাচ্ছি, দোয়া করবেন। সব পোস্টার টোস্টার হয়েছে, ঘোষণা হয়ে গেছে, এখন খালি উদ্বোধনী বাকি আছে, দোয়া করবেন ভাইরা। আলেম ছাড়া ধর্ম চলে না, আলেম না হলে ধর্ম শেষ হয়ে যাবে। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিবে আপনাকে? হাওয়াই বলে গেলে হইবে নাকি? বই দেখাতে হবে এটাও ঠিক আছে, আবার সব বই দেখেও হয় না ভাইয়ের আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজা কামা ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিশাল বড় পণ্ডিত সুবহানাল্লাহ সাহাবি, উনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীকে দেখেছি, ইজা কামা ফিস সালাহ, যখন নামাজে দাঁড়ালেন, যখন নামাজে দাঁড়ালেন তখন কি করলেন? রাফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন, হাত্তা একুনা হাদওয়া মানকিবাই, এই গর্দান বরাবর, এই কাঁধ বরাবর। আর এই মুক্তি বলে কাঁধ বরাবর না, কান বরাবরই করতে হবে, কাঁধ বরাবরের বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে। আর আমরা বলি কাঁধ বরাবর বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, পৃথিবীর সব কিতাবই আছে, প্রায় 200টি হাদিস নোট করেছি, আমার কাছে আছে এখানে। আর কান বরাবর এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস, এটা আমল করবেন, কোনো সমস্যা নাই ভাই। এটা ভালো না একটাই ধরবেন আরেকটা ছেড়ে দিবেন, ওটা ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যদি বলেন এই কাঁধ বরাবরটা ছেড়ে দিয়েছিলে কেন, উত্তর দিবেন কি? আমরা বলবো যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আমরা দুটাই আমল করেছি, ঠিক আছে, এটাও করেছি, এটাও করেছি, যখন যেটা ভালো লেগেছে করেছি, আলহামদুলিল্লাহ।
وكان يفعل ذلك حين يكبر للركوع আর এই রকল আদায়টা করতেন যখন রুকুর জন্য তাকবীর দিতেন তখন ওয়াফাল যালিকা যখন রাফা রাসাহু মিন রুকু আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও এই রকল আদায় করতেন এই সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত পড়েছেন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বিন হুয়াইস হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী হাদিস বর্ণনা করছেন আর ওনারা আপনার ইসলাম কবুল করেছেন 9 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান 10 হিজরির 11 হিজরির প্রথমে আবার পরের বছর এসেছেন এভাবেই হাদিসে পরের বছর এসে উনি দেখতেছেন যে শীতকাল ছিল চাদরের ভিতর থেকে হাত বের করে রফেল আদায় করছেন সমস্ত সাহাবাইকেরা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্তই আমল করতেন আর এদেশের মুফতিরা বলে যে না কিছুদিন করেছেন তারপরে এটাকে আর করেননি ছেড়ে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো হাদিস বর্ণনা করেন না কিন্তু রফেল আদায়ের হাদিস উনি বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস নাই খুব কম তারপরে উনি হাদিস রফেল আদায়ের হাদিস বর্ণনা করেছেন বলেন সুবহানাল্লাহ খোলাফা রাশিদিন চার খলিফাই এ হাদিস আপনার বর্ণনা করেছেন আমি এখানে অগণিত সাহাবীর থেকে বর্ণনাকৃত হাদিস এখানে দেখাবো আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ আর এই রফিলাদের সম্পর্কে এক নয় দুই নয় ওলামায়ে কেরাম বলছেন 400 হাদিস আছে এতগুলো হাদিস সব রহিত হয়ে গেল হুজুর হ্যাঁ রহিত তো হবে আপনি তো রহিত করবেন কারণ হচ্ছে ইমাম বুখারী রহিমাল্লাহ শেষ বয়সে বললেন যে নিজের এলাকায় মাদ্রাসা দিয়ে বাচ্চা তৈরি করে যায় নিজের এলাকার একটা টান আছে না ভাইয়ারা আপনারা যেখানে চাকরি করছেন করছেন কিন্তু পরে দেখবেন যে নিজের গ্রামে আসবেনি এটা ছাড়া মজা লাগে না মনে করেন কবরটা আমার গ্রামের বাড়িতেই হোক বাপদাদার সাথে থাকি আসে না এটা আশা হয় না ইমাম বুখারী সে আশা নিয়ে ওনার গ্রামে বোখারাতে আসলেন বাদশার সাথে মতে মতে মিল খেলো না বাদশাহ তখন এই হুজুরের আগে ডাকলেন হানাফি মাজাবের হুজুরের আগে ফেকুর দাওয়া নিসা ইমাম বুখারি এক নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা লেখা আছে দেখে নেবেন এ বই তো পুরা গোষ্ঠীতে নেয় তাদের নাম বললাম কিনবে এখন দেখার জন্য কথা বুঝছেন আমরা যেটা নাম বলি ওটা কিনে আবার বাংলাদেশে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ তো যা হোক না কিনলে তো দেখবে না কোরাই করবে পড়বে তখন বুঝবে যে হ্যাঁ কথা ঠিক আছে লামাজাবিদের ভাইরাম এবার এই মুলবিরা করলো কি বাদশাকে বললো হ্যাঁ ইমাম বুখারীকে এখান থেকে বের করা কোনো ব্যাপার হলো এটা আমরা পারি তখন মুসল্লিদেরকে খেপাই দিল এই শোনো এই ইমাম বুখারী কি করতেছে আহলে হাদিসের মাজহাব প্রচার করতেছে এই এই কথাই লেখা আছে কইছে ইনশির মাযহাব আলী হাদিস আলে হাদিসের মাযহাব প্রচার করতেছে একে এখান থেকে বের করতে হবে তোহমতগুলো অপবাদগুলো কি ছিল অপবাদ ছিল যে ইনি ঠান্ডা পানি নিয়ে এসে বলেন ভাই কিচ্ছু বুঝে না বলছেন যে ইনি একবার করে একামত দেয় ইনি 8 রাকাত তারাবির সালাত পড়ে এই এই কথাই লেখা আছে তো 8 রাকাত আর একবার করে একামতের বিপক্ষে কারা কারা তাহলে ইমাম বুখারীকে তার নিজস্ব বাড়ির থেকে বার্ধক্য বয়সে বের করে দিয়েছিলেন কারা এবার দেখেন উনার কেতাবটাকে যে ওরা ধরে রেখেছে এত মহাব্বত করছে এটাই অনেক বড় পাওয়ার এটাই অনেক বড় পাওয়ার যদি শিয়াদের মতো বলতো যে কেতাবটাই ছিল না তাহলে তো আরো বিপদ ছিল বুঝছেন আলহামদুলিল্লাহ যে ওনারা স্বীকার করছেন যে না এটা সহি কেতাব আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের পরে এটা হচ্ছে সব থেকে বিশুদ্ধ কেতাব এই যে মোকাদ্দমায় লেখা আছে ভূমিকাতে লেখা আছে বুখারীর বিসমিল্লাহ ভাইরা আমার এ হলো রফল আদায়ন এর হাদিস আপনাদেরকে দেখালাম বুখারীর থেকে রফল আদায়ন সম্পর্কে এই 6টি কেতাবে যে হাদিসগুলো রয়েছে সর্বমোট হাদিস রয়েছে 34টি কয়টি 34টি 34টি হাদিস একের অধ্যায় বেঁধে বেঁধে রেখেছেন এবার কাসিমি সাহেব একটা কথা বলেছেন জামালপুর মাদারগঞ্জের এক মাহফিলে ওনার এই বক্তব্য শুনলাম ওখানে বলেছে সহি বুখারিতে
নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, বলে নাউযুবিল্লাহ। উনি তো বলেছেন কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কে বাঁচবে? মানে ওই সময় মানুষ পালাপালি দৌড়াদৌড়ি করবে না মুনাজার আওয়াজ করবে? আমি ওই সময় দিব না। ওই সময় যে কি হবে কে জানে, কোন দিকে পালাতে হবে, বিরামপুরের দিকে নাকি রাজশাহীর দিকে, আল্লাহ জানে। সুতরাং এই কথা আর বলা সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না। আমি বলবো উনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, বুখারীতে নাভির নিচে হাদিস দেখিয়ে দিতে পারলে আমি কি হয়ে যাব, হানফি হয়ে যাব। কথা বুঝছেন, হানফি হয়ে যাব। ওরা যেভাবে বলছে আমি যদি ওইভাবে বলি রে ভাই, তাহলে আজকে আমাকে বিরামপুর থেকে তাড়াতাড়ি উঠতে দিবেন না। এই যে দেখেন আল মিলাও আল নিহাল, এই কিতাব নিয়ে এসেছি, এখানে যা আছে এটা কি বলবো? আমি তো বলতে চাচ্ছি না এটা যে ইমাম আবু হানিফা রহিমুল্লাহর ব্যাপারে বলা আছে, না বলবো না। আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই, আপনারা মোতালা করবেন বাড়িতে। 28 নম্বর পৃষ্ঠা, এই 28 নম্বর পৃষ্ঠাতে আপনার শিয়াদের আলেমদের একটা লিস্ট দিয়েছে, লিস্ট, শিয়াদের আলেমদের লিস্ট। হ্যাঁ ভাই, এটা পরে দেখে নেবেন, এটা বলবো না। থাক থাক থাক, আমি তো বলছি যদি ওরা থেমে যায় আমরা থেমে যাব, কাজে এখানে না যাওয়া হচ্ছে। এবার হাত কোথায় রাখবেন এই বিষয়ে, আচ্ছা মুফতি সাহেবের কথা বললেন কোথার থেকে, বুখারীতে একটা অধ্যায় আছে, বাবু ইস্তিআনা বিল ইয়াদি ইন কানা মিন আমালি সালাহ, হাত দিয়ে সাহায্য নেওয়া যদি সালাতের কোনো কাজ হয়, সালাতের মধ্যে হাত দিয়ে সাহায্য নেওয়া। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার কি করেছিলেন, লুঙ্গি বা কাপড় ঠিক করার জন্য হাতটাকে নিচে নিয়েছিলেন, মানে সালাত অবস্থায় ওই যে নিচে নিয়েছিলেন ঠিক করার জন্য, কাপড় ঠিক করা স্পষ্ট লেখা আছে ওখানে, ওইটাকে বলছেন নাভির নিচে হাত বাঁধা। আচ্ছা উনি কাপড় ঠিক করেছিলেন না অন্য কোনো কাজ করেছিলেন কে আল্লাহ জানে, হয়তো ভদ্রতা ভাবে কাপড় ঠিক করার কথা বলেছেন যিনি দেখেছেন, অন্য কিছু তো হতে পারে, অন্য কিছু তো হতে পারে নাকি? ভাই আমরাও তো মাঝে মাঝে হাতটা নিচে দিই, বিশেষ কারণে দেওয়া হয় না, তো এটা কি হাত বাঁধার হাদিস হবে? এই অধ্যায়ের নাম বলে দিলাম আরবিতে, আপনারা যারা বুখারি আছে বাংলাতে দেখবেন, সালাতের কাজ কাজ থেকে যদি হয় তো সালাতের হাত দিয়ে সাহায্য নেওয়ার অধ্যায়, হাত দিয়ে সাহায্য নেওয়ার অধ্যায় এখানে এই কথাটা আছে। ওখানে হাদিস আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতকে বাম হাতের ওপর রাখলেন, হাদিসটা পড়লো এভাবে, এদাও ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহি ইসরা, ডান হাতকে বাম হাতের ওপর রাখলেন, তারপরে উনি তাহাতা সুররা নিজের পক্ষ থেকে লাগাই দিয়ে অনুবাদ করলেন নাভির নিচে, নাউযুবিল্লাহ। কত বড় ধোকা আবার চিন্তা করেন, হাদিস পড়ছে একটা অনুবাদ করছে একটা, কথা বুঝছেন? এবার বুখারি হাত কোথায় রাখবেন, এখানে বুখারি যেটা সৌদি আরব থেকে এনেছি আমি 334 নম্বর পৃষ্ঠায় আছে, আর দেওবন্দের 102 নম্বর পৃষ্ঠায়, অধ্যায় হচ্ছে বাবু ওয়াদউল ইউমনা আলাল ইসরাফিস সালাহ, সালাতে নামাজের ডান হাতকে বাম হাতের ওপরে রাখা। এবার কি আছে হাদিসে আমি আপনাকে দেখা পড়ছি, হ্যাঁ কারান নাসি উমারুনা ইয়াদাউ ইয়াদাউর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইসরা আও আলা আল ইসরা আলা ইয়াদাহিল ইসরা না আলা যিরাইহিল ইসরা, কারান নাসি উমারুন ইয়াদাউর রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহিল ইসরা, হাদিসটা এভাবে এই বুখারীতে আমি পড়ে দিলাম, এখানে আপনারা বাসায় যে মেনে নেবেন। এখানে এই হাদিস দ্বারা আপনার নাম্বারও বলে দিয়েছি, আর এটা দরকার নেই। আপনার আপনার ওই ডান হাতকে বাম হাতের জেরার ওপরে রাখতেন,
মানুষকে আদেশ করা হতো জেনে পুরুষে, রজুল মানে পুরুষ, পুরুষ ব্যক্তি, সে জেনে তার ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখে। তাহলে ডান হাত তো এটা নাকি, ডান হাত এটা, হাতে হাতে মিলে যায় যে হাতে হাত মিলে গেল, হাতকে বাম হাতের জেরার উপরে, জেরা কাকে বলা হয়, এটাকে না, এটাকে না, এটাকে না, জেরা হলো এই পর্যন্ত, জেরা হলো এই পর্যন্ত। তাহলে আপনার হাতটাকে জেরা পর্যন্ত রাখেন, জেরাতে রাখতে বলেছে না, এখানে রাখলে জেরা বাদ হয়ে গেল, ছেড়ে দিলেন জেরা, এখানে রাখলে ছেড়ে দিলেন, জেরার উপর রাখলে এভাবে রাখতে হবে। এবার এভাবে রেখেও যদি আপনি ছেড়ে দেন নিজের ইচ্ছা মতো, তাহলে কোথায় যাবে, নামিন নিচে, কোথায় গেল, বুকের উপরে আছে না, এখনো বুকের উপরে আছে। আরো তিনটি হাদিস আছে, একটা হচ্ছে কাফ বিল কাফ, এটাকে কাফ বলে রুজ, আর একটা হাদিস সুতরাং, আর একটা হাদিস সাঈদ, এটাকে সাঈদ বলা হয়, এই তিনটি আর বুখারি হাদিস চারটি, তিনটির ওপর আমল করলে এভাবে রাখবো, তাহলে সাঈদ হয়ে গেল, জেরার অর্ধেক হলো, কারণ আমাকে চারটে হাদিস আমল করতে হবে, তো এই জন্য কিছু কিছু করে নিতে হবে। এভাবে রাখ, নেওয়ার পরে এবার রাখবো কোথায়, বুকের ওপরে না নিচে, এ মর্মে দুটা হাদিস পাওয়া যায়, একটা বুকের ওপরে, একটা নাভির নিচে। ইমাম নববী রাহিমুল্লাহ বলেছেন নাভির নিচের হাদিসটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে ইজমায়ে উম্মাতে দুর্বল, চলবে না। কে বলেছেন, ইমাম নববী রাহিমুল্লাহ, হায়ার লেভেল ইমাম, যিনি সহি মুসলিমের ব্যাখ্যাকারক, উনি লিখেছেন এই কথা। আর বুকের ওপরে ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা আছে, যদিও কিছু কথা আছে, তারপরও অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এটাই সঠিক। আর কেউ কেউ আপনার দলিল দিতে দিতে বলেছেন এটা বিশুদ্ধ হাদিস, সহি হাদিস, ইবনে খুজাইমা নিজে বলেছেন হাদিস সহিহুন, এটা বিশুদ্ধ হাদিস, যিনি লিখেছেন তিনি এ হুকুম দিয়েছেন। এই বিশুদ্ধ হাদিসটাকে বাদ দিয়ে দুর্বল হাদিস নিয়ে টানাটানি করে আমাদের সাথে লড়াই যুদ্ধ, আসলে আপনার হাত বুকের ওপরে বাঁধা, এটা বুখারীর হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে স্পষ্ট শব্দে আলা সাদরিহি, বুকের ওপরে রাখতে হবে, যত হাদিস আছে তার মধ্যে সব থেকে বেটার হাদিস আবু দাউদের মধ্যে বিশাল এক কারচুপি, এই যে আবু দাউদ, এটা সৌদি আরব থেকে আনা, চারটা হাদিস আছে বুকের ওপরে হাত বাঁধতে হবে, এই মামলা এখানে চারটা বুকের ওপরে হাত বাঁধতে হবে এই কথা বলেছেন। নাবির নিচের হাদিসগুলো দুর্বল বলেছেন ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ নিজে পড়ার সময়। তো এখানে এই বুকের ওপরে যে হাদিস আছে এগুলোকে মাক্তাবাতুস সালাম দেওবান থেকে যেটা ছাপানো, এই আবু দাউদ থেকে সরাই দিয়েছে, দেখেন কার চুপি। আমি বলে দিলাম কোথার থেকে ছাপানো হয়েছে, নামে সেখানে মিলিয়ে নেবেন, সেখানে হাদিসই রাখিনি, মাঝহাবের জন্য অন্ধ হলে কি না করতে পারে তার প্রমাণ হচ্ছে আমাদের ওলামায়ে দেওবন্দ, তারা এই বইয়ের মধ্যে এত বড় কারচুপি করেছেন, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করে, হেদায়াত দান করে, বলেন আল্লাহ ভাই রামান। এভাবে অগণিত, এক কথায় আপনাকে আমি শর্টে বলে দিচ্ছি যে আপনার যে আমল, আহলে হাদিস ভাইয়ারা যে আমল করেন, এই আমলগুলো সব এই ছয়টি কেতাবে তো আছি, আছি পৃথিবীর সমস্ত কেতাবে আছে, মুসান্নাফ ইবনে আবি সাইবা, সেখানেও আপনি আহলে হাদিসের দলিল বেশি পাবেন আর আমাদের ভাইদের দলিল কম পাবেন। দ্বিতীয় নম্বর, হানাফি আহলে হাদিস সকল মানুষ উম্মতে মুসলিমের একটা উসুল ল হচ্ছে, আপনার যে হ্যাঁ আর নায়ের মধ্যে সংঘর্ষ যদি হয় তাহলে হাঁকে অগ্রাধিকার দিতে হবে, না কে না, সুতরাং করতে হবে, করতে হবে, আর করতে হবে না, করতে হবে না, দুটা হ্যাঁ হলো কোনটা, করতে হবে, বুকে বাঁধতে হবে, রবলাদের করতে হবে, আমিন জোরে বলতে হবে, এই মর্মে যে হাদিস সব হ্যাঁ আর করতে হবে না, এগুলো না, সুতরাং হ্যাঁ নায়ের ওপর অগ্রাধিকার পাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, হায়ের হাদিস হচ্ছে অগণিত অনেক হাদিস, আর নায়ের হাদিস সংক্ষিপ্ত অগণিত নাকি অত্যন্ত কম, অত্যন্ত কম, সুতরাং কম কখনো বেশির ওপরে অগ্রাধিকার পেতে পারে না।
আর যারা বলছে হাদিসগুলো রহিত হয়ে গেছে, এটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা পৃথিবীতে কোনো ওলামায়ে কেরাম বলে নাই। বহু যুগ পরে এসে হানাফি মাজহাবের দেওবন্দের এক মুলবি এটা ফতোয়া দিয়েছে আহলে হাদিসকে ডাউন করার জন্য, আর কিছু না। পৃথিবীতে কোনো এরকম হাদিস নাই যে হাদিস প্রমাণ করে যে আপনার এগুলো রহিত হয়ে গেছে, ডাহা একটা মিথ্যা কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এই দোয়াই করছি। আরও দোয়া করছি ওয়ারাজিনের তাখাসুস ফি উলুমিল হাদিস নামে যে আপনার ডিপার্টমেন্ট খুলেছে হাদিস নিয়ে গবেষণা করা, এটা প্রতিটি মাদ্রাসাতে যেন হয়, আর সফি কাশ্মীর যেন সে ক্লাসে ভর্তি হয়, তাহলে পারে আপনার বুঝে বুঝতে পারবে যে আসলেই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে প্রশ্ন উত্তর এখন দেওয়া হচ্ছে না, কারণ কাজ আছে আপনাদের, বুঝতে পারছি। এটা একটু রেনিমেন এখানে আপনার বাবা আছে আর কি? আপনার বাবা? আচ্ছা, এরপরে আমাদের আজকে মানে কিছু দেখি যারা মহাপ্রাপ্তার
এবং আমাদের আজকে প্রধান বক্তা ডক্টর রাহুল হোসেন রুমুল আলী। এবং আমাদের সামনে আজকে সর্বোচ্চ হলে একজন শিক্ষক উপস্থিত থাকবি সাহা শিক্ষা উপস্থিত সবাই খুব স্বল্প আমাদের সামনে আপনাদের একটি বিষয় দান থেকে এই ছেলেটি রাখি তুলে দেওয়ার জন্য বাংলাদেশের আপনারা পান সকলে সংগ্রহ করবেন এই বাংলাদেশ ইসলাম আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার পিতা মোহাম্মদ মুজাফর হোসেন, আমার গ্রাম আশিয়াপাড়া, আমার দা ঘর ভেঙ্গালি, আমার থানা পিজন, আমার জেলা রংপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আজ মানে কাল বিলম্ব করবো না, দেরি করবো না। এরপর আমাদের প্রস্তাব ভিক্ষা প্রস্তাব করেছে দেখেছেন আপনার প্রধান বক্তা ডাক্তার রাহুল হোসেন রুহুল আলী সম্মানিত সরকারি কোরআন শরীয়তের আলোকে। আপনারা যারা আমারও বলতে প্রশ্ন দিলেন লিখে নোটেশন থাকবেন এবং আপনাদের আকীদা ও আমলকে পরিবর্তন করবেন আল্লাহ বলবেন আল্লাহ মানে। এরপরে দাদা রাহুল হোসেন দুহুরানি সমাজ সাহিত্য কোরআন সহিহাদিসের আলোকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ করছি। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত। ঠিক আছে তুমি নেমে যাও, ঠিক করে নিচ্ছি। ঠিক আছে ভাই, সব ঠিক আছে, শুরু করব। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। عن مبيع ابن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي ابن المديني هم أصحاب الحديث رواه سنن الترمذي إسناد صحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকা সৃষ্টি করার পরেও, যদি হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকা সৃষ্টি করেছেন, বা এই কথা শুনে আসছি কাছি না। যাই হোক, আজকে শারীরিকভাবে একটু দুর্বল আছি এবং গলাতে একটু সমস্যা আছে, আর আপনাদের ডেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিনে মিলে দিয়েছে যে একটু শারীরিক দিক থেকেও দুর্বল, আবার গলার দিক থেকেও একটু দুর্বল আছি। তাই ইচ্ছে থাকলেও উপায় নাই, অনেক কিছু বলতে গেলেও হয়তো আর নিজের শৈলের উপরে একটু জোর দিয়ে আলোচনা করতে হচ্ছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম আমিন। আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, বা বলুন তো আমরা এই কথা শুনে আসছি গাছছি না? আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 18 সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আজ থেকে 750 বছর পূর্বে একটা তাফসীর, তাফসীর ইবনে কাসির নাম শুনেছি, ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ মুসান্নিব, জন্মগ্রহণ করে 701 আর মৃত্যুবরণ করে 774 হিজরি, তিনি 750 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন আসমান আর জমিনের মধ্যে আল্লাহ কত মাখলুকাত যে সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিয়ামত তার মাখলুকাত গুনে শেষ করতে পারবে না, আল্লাহু আকবার। তারপরে বিভিন্ন আলোচক বিভিন্ন পীর ফকির মাশায়েখ তারা বক্তৃতার পূর্বে বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। ভাই, প্রথমে একটা প্রশ্ন জাগে যে 18,000 মাখলুকাত যে সৃষ্টি হয়েছে এই মর্মে সহিহ সনদে কোনো ঘটনা বা কোনো হাদিস কিছু বর্ণনা হয় নাই? ভাই, আমরা তো দীর্ঘদিন যাবৎ ধরে বুনে আসছি, আমাদের কথা অনেক মানুষ তারা শ্রবণ করতে চায় না। তারপর একটা নতুন দলিল দিই, ভাই, এদেশের মাটিতে একজন বিখ্যাত মহাদ্দিস আছে, নাম হচ্ছে মাওলানা আব্দুল মালিক, নাম শুনেছেন হয়তো, আপনারা জানেন না, তবে ইলমের ময়দানে যারা আছে তারা জানে আলহামদুলিল্লাহ। আল কাউসার বাংলাদেশের একটা পত্রিকা, হানাফি ভাইদের সবচেয়ে বেশি পড়া হয় আল কাউসার পত্রিকা। আল কাউসার পত্রিকাতে মাওলানা আব্দুল মালিক একটা অধ্যায়ে প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটা অধ্যায় রচনা করে যে জাল হাদিস এবং প্রচলিত ভুল ধারণা, তিনি আলহামদুলিল্লাহ রচনা করে দিয়েছেন যে 18,000 মাখলুকাত এই মর্মে সহিহ সনদে কোনো কিছুই বর্ণনা হয় নাই। তার বই একটা বাংলা অনুবাদ যেটা বের হয়েছে, নাম হচ্ছে প্রচলিত ভুল, বইটা পেয়েছেন 149 নম্বর পৃষ্ঠা দেখবেন, তিনিও স্বীকার করেছেন যে 18,000 মাখলুকাত এই মর্মে কোনো কিছু সহিহ সনদে বর্ণনা নেই। তার জন্য আমরা বলি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি গোটা বিশ্ব জগতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করেছে, তারপরে আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুক্রাই সুজুদ আদায় করি, সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দারুস সালাম হাফেজিয়া ওয়া ইয়তিমখানার উন্নতি কল্পে ইসলামী জলসা 2019, আজ তারিখ 1 ডিসেম্বর, রবিবার, 17 অগ্রহণ 1426। আজকে সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আমির উদ্দিন মণ্ডল এবং সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ শহীদুল আলম। এছাড়া একের পর এক বিভিন্ন আলোচক তারা আলোচনা করেছে, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল আলম রাজু। মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজকের এই আলোচনা বা জলসা সভার ওসিলাতে আমাদের পূর্ববর্তী সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনা সভার ওসিলা ধরে তুমি আমাদের মধ্যে যেসব ভাইরা আছে যারা আমাদেরকে শত্রু মনে করে, যারা আমাদের আলোচনা শ্রবণ করতে চায় না, বিভিন্ন রকমের বিবাদ আমাদের মধ্যে লেগে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার সবার ওসিলাতে তুমি তাদেরকে হেদায়েতে কামিলা দান করে, সকলে বলি আল্লাহুম আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য জলসা কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে কিছু বলে নাই, তবে কিছু বিষয় আমাকে ইঙ্গিত দিয়েছে, এই কারণে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন, কি বললাম, গুলু ইয়ানি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অতিরঞ্জন, বৃদ্ধি করা, ফি মানে মধ্যে, দিন ইয়ানি ইসলাম, তার মানে আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন মানে দিন ইসলাম নিয়ে বাড়াবাড়ি, কি বললাম ভাই? আমার কথা কারা কারা বুঝতে পারছেন না, একটু হাত তুলেন তো।
দেখেন সব বুঝতে পারছো, আমি তো বুঝি রে ভাই, আপনা থেকে কিভাবে সঠিক তথ্য নিতে হবে এটা তো আমরা বুঝি। আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না, আপনারা অনেকে হাত তুলেছেন, মানে আপনারা ওরকমই বুঝতে পারছেন, এটা আমরা মানে রিপোর্টটা নেওয়ার জন্য জাস্ট প্রশ্ন করলাম। তো আজকের আলোচ্য বিষয় গুলু ফিদ্দিন, গুলু মানে বাড়াবাড়ি, ফি মানে মধ্যে, দিন মানে আমরা ইসলামকে বোঝানোর চেষ্টা করছি। মিসকাতাল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 5736 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে আদম ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছে এদের সংখ্যা প্রায় 1,24,000। কত বললাম? প্রায় 1,24,000। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন, তবে শেখ সাহেব আরনাত হাফেজ জুবায়ের আলী জাই রাহিমাহুল্লাহ দুজনের সনদকে যাইব বলেছেন। এই জন্য আমরা বলি মহর্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতজন নবী রাসূল পাঠিয়েছে এর কোনো নিশ্চিত সংখ্যা দিয়ে বাধা নাই, তবে আল্লাহ যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছে আর তার প্রত্যেকটা উম্মত গোমরা এবং পথভ্রষ্ট হয়েছে, ভাই কেন জানেন? বলেন, কথা বলেন, বাড়াবাড়ি করার জন্য। কি বললাম? গুলু করার জন্য, বাড়াবাড়ি করার জন্য উম্মতের মধ্যে পথভ্রষ্ট হয়েছে। আর মানুষ সাধারণত বাড়াবাড়ি করে দুটো বিভাগ, দুটো ভাগে বিভক্ত। একটা বাড়াবাড়ি হচ্ছে ব্যক্তিত্বে বাড়াবাড়ি, কিসে বললাম? ব্যক্তিত্বে বাড়াবাড়ি। আর একটা হচ্ছে ইবাদতে বাড়াবাড়ি। বাড়াবাড়ি কয় ধরনের মুখস্থ করেন? একটা হচ্ছে ব্যক্তিত্বে বাড়াবাড়ি, আর একটা হচ্ছে ইবাদতে বাড়াবাড়ি, গুলু বা বাড়াবাড়ি। আমরা কিন্তু মানুষটা কোনো সময় এটাকে পছন্দ করি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই, মাথার একটা টুপির দাম ধরেন 50 টাকা, আর পায়ে যে মোজাটা পড়েছেন অ্যাডিডাস কোম্পানির, আমাদের ইন্ডিয়া কমপক্ষে 550 টাকা দাম। এখন কোনো ব্যক্তি যদি মনে করে মাথার টুপি, মাথা তো শ্রেষ্ঠ জায়গা, এখন পায়ের মোজাটা মাথায় দেব আর মাথার কম দামের টুপিটা পায়ে দেব, ভাই ব্যক্তিকে পাগল বলবেন কি বলবেন না? অবশ্যই বলবেন। কেন? এই সীমা লঙ্ঘন করেছে, এই অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, স্থান চ্যুত করেছে, এই জন্য কিন্তু আমরা তাকে এক নম্বর টাটকা পাগল বলবো, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। মানুষ দুনিয়াবী জীবনে বাড়াবাড়িকে পছন্দ করে না। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলাতে একটা ব্যবসা আছে, আপনাদের দিনাজপুর বাংলাদেশে আছে কি জানি না, তবে ব্যবসাটার নিয়ম হচ্ছে এমনটা যে কিছু সংখ্যক ব্যবসায়ী আছে তারা সপ্তাহে একদিন গ্রামে আসে কেরোসিন তেল কিনতে। কেরোসিন তেল বোঝেন? কেরোসিন তেল কেনার জন্য গ্রামে আসে। তো ওই ক্রেতা যখন তেল কিনে গ্রামের মেয়েদের কাছ থেকে, তো তাদের কাছে একটা ধোঁয়া থাকে, মাপক যন্ত্র, যে যন্ত্রটা ক্রেতা মানে যিনি ক্রয় করছেন তেল গ্রামের মেয়েদের কাছ থেকে, তো ওই ঢোকটা থাকে 1 লিটার, কিন্তু আসলে ঢোকটা কিন্তু 1 লিটার নয়, ওটা ডুপ্লিকেট ভাবে তৈরি করে তিনি 1200 গ্রামের ঢোক নিয়ে চলে আসেন। কথা বুঝতে পারছেন? যখন কিনছে গ্রামের মেয়েদের কাছ থেকে কত কিনছে বলছে 1 লিটার, কিন্তু তেল কি আসলে 1 লিটার না 1200? আসলে 1200 গ্রাম আছে, মানে বোঝা গেল তিনি ক্রয় করার সময় আগে 200 গ্রাম তেল বেশি কিনে ফেলে। ভাই আপনাদের এলাকাতে আছে এরকম ব্যবসায়ী? একটু খোঁজ করবেন তো আছে কি নাই। এটা হচ্ছে গোপন ব্যবসা। আর ওই ব্যবসায়ী যখন অন্য গ্রামে আবার ওই তেলটা বিক্রি করতে যায়, তার জন্য আর একটা ধোঁয়া আছে, ওখানে আছে 800 গ্রাম। কত আছে? 800 গ্রাম, কিন্তু বিক্রি করছে কয়? 1 লিটার বলে। মানে ক্রয় আর বিক্রয় আগে 400 গ্রাম লাভ করে বসে আছে, তারপরে ব্যবসায়ীর অন্য অন্য লাভ তো আছে। বা বলে তো এমন যদি ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার কথা জানেন, ভাই জানা বোঝার পরেও তার কাছে আপনি মাল ক্রয় করবেন, তার কাছে বিক্রয় করবেন? কেন? সে বাড়াবাড়ি করেছে অথবা ছাড়াছাড়ি করেছে, ইফরাত করেছে অথবা গুলু করেছে অথবা তাফরিদ করেছে, মানে হয় বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি। আমরা কিন্তু কোনো ব্যক্তির সম্পর্কে যদি জানি এ ব্যক্তি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, বা তার সঙ্গে কিন্তু আমরা সঙ্গ দিই না। কিন্তু মানুষ যখন ধর্মের বিষয়ে আসে সেই সময় এই জিনিসটাকে বোঝার চেষ্টা করে না। মানুষের যুক্তি একটা হয়, ভাই ভালো কাজ করলে ক্ষতি কি? ভাই বলে কি বলে না? ভালো কাজ করলে ক্ষতি কি? কিন্তু অন্য সময় বা ভালো কাজ তারা করলে ক্ষতি আছে না নাই? প্রথম আসেন আমরা আলোচনা করি যে মানুষ ইবাদতে কেমন বাড়াবাড়ি করে, তারপর আমরা আলোচনা করব ব্যক্তিত্বে বাড়াবাড়ি। ইবাদতে বাড়াবাড়ি, মানুষের যুক্তি একটাই, যদি বলেন ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করছেন, এটা তো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, কেন করছেন? ওনার একটাই জবাব, ভাই আল্লাহর কাছেই তো চাইছি। ভালো কাজ করলে ক্ষতি কি বা আছে না নাই? ভালো কাজ করলে ক্ষতি কি বা আছে না নাই? ভাই বলেন তো, ভালো কাজ বেশি করা যায়? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই, মুসলমানি দেওয়া মানে আমাদের ভাষায় খাতনা দেওয়া, ভালো কাজ না খারাপ কাজ?
এখন যদি বলেন মুসলমানি বা খাতনা দেওয়া তো ভালো কাজ, আইবাটা তোকে একটু বেশি করে দিই, ভাই বলুন তো কি হবে? তার মানে তার ফরজ বাতিল, মানে বিবাহ বাদ। আর যদি বিবাহ করে থাকে বোধ পরের দিন পালিয়ে যাবে। ভাই ভালো কাজ বেশি করলে অবশ্যই ক্ষতি আছে, তার জ্বলন্ত প্রমাণ এটাই বহন করছে। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ভালো কাজ বেশি করা যায় না। ভাই আপনাদের বাংলাদেশের বরিশালের ইলিশ সবচেয়ে বিশ্ববিখ্যাত। আমরা ইন্ডিয়ার মানুষ তো শুধু ইলিশের দিকে চেয়ে থাকি, কখন একটা পাই? 400-500 ওজনের বেশি পায় না, যদি 800 ওজন হয়ে যায় ইলিশের তো দাম হয়ে যায় 2,500 টাকা। ভাই কেনা সম্ভব? সম্ভব না। তো ভাই ভালো ইলিশ, এখন যদি কোনো মানুষ 1 কিলো একটা ওজনের ইলিশ সে যদি গোটাটাই খেয়ে নেয়, ভাই বলুন তো ভালো মাছ বেশি খেয়েছে, এর খবর কি হবে? কিছুই হবে না, পায়খানা করে ঘুমাতে হবে সারা রাত। ভালো কাজ বেশি করেছো, বেশি খেয়েছো, অবশ্যই পায়খানা করে থাকতে হবে। ভাই মনে রাখবেন, ইবাদতে যদি কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে এটা কোশ্চিন কালো, এটা কখনো কাম্য নয়। কয়েকটা উদাহরণ দিয়ে ইবাদতকে কেন্দ্র করে ভাই বলতে, প্রতিদিন আমরা কত রাকাত নামাজ পড়ি? ফরজ 17 রাকাত। ভাই প্রতিদিন কি আমরা 17 রাকাত নামাজ পড়ি? জুম্মার দিনে কত পড়ি বলেন? জুম্মার দিনে পড়ি 15 রাকাত। প্রতিদিন জোহর আমাদের পড়ে 4 রাকাত ফরজ, জুম্মার দিনে কত রাকাত ফরজ? 2 রাকাত। এখন কোন যদি 22-7 পাগড়ি পরা সাদা আল খেল্লা পরা একটা হুজুর যদি এসে বলে আসো তোমাদেরকে জুম্মা আজকে 4 রাকাত পড়াবো, ভাই বলুন তো তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ভালো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি? আরে বেশিও পড়ছে না, প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়ে, আজকেও তো 4 রাকাত পড়ছে, কিন্তু জুমা 2 রাকাত। এখন যদি কেউ 4 রাকাত পড়ে, ভাই তার পেছনে নামাজ পড়বেন? ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি জিজ্ঞাসা করি বেশি করলে ক্ষতি কি? ভাই প্রতিদিন আসরের নামাজ কত রাকাত পড়ি? এশার নামাজ কত রাকাত পড়ি? জোহরের নামাজ কত রাকাত পড়ি? মাগরিব কত রাকাত পড়ি? এখন যদি কোনো হুজুর যদি বলে আসো নামাজ পড়া তো ভালো কাজ, এখন মাগরিব আজকে 3 রাকাত না 4 রাকাত পড়ে দিব, ভাই নামাজ হবে? আরে ভাই 1 রাকাতে যদি 1টা রাকাত বাড়ে, 1টা রুকু বৃদ্ধি পায়, 2টা সিজদা বৃদ্ধি পায়, তো ভালো কাজ করলে ক্ষতি কি? ভাই যুক্তি টিকবে? তার মানে বোঝা গেল হুজুর যে বলছে ভালো কাজ করলে ক্ষতি কি, হুজুর অবশ্যই ক্ষতি আছে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে বৃদ্ধি করা যায় না, আবার এটা থেকে কিছু বাতিল করা যায় না। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমিয়ে দেবে, হুজুরের কথা বাদই দেন। দলিল পবিত্র কোরআন সূরা সূরা আসলাম নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াজামবিহিল্লাহ, তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যারা নিজেদের জন্য শরীয়ত রচনা করে? মালামিয়া জামবিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাকে শরীয়ত তৈরি করতে দিই নাই। আল্লাহ সুবহানাহু দাবি হচ্ছে এটা যে দিন বা এটা মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে। দিন তৈরি করা জিনিস নয়, দিন হচ্ছে নাজিল হওয়ার জিনিস। কি বললাম? দিন তৈরি হয় না, দিন নাজিল করা হয়। তো আল্লাহর দাবি হচ্ছে এটা যে দিন হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষ তৈরি করতে পারে না। মানুষ কি কোনো ফেরেশতাও এই দিনের সঙ্গে কোনো শরীকানা স্থাপন করতে পারে না? আল্লাহ নবী রাসূলকে ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। দলিল সূরা ইউনুস খুলেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। বিভিন্ন জায়গাতে আল্লাহ একটা ঘটনা নাযিল করেছেন, তার মধ্যে সূরা ইউনুস দেখেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু লক্ষ্য করে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবীর কাছে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনটা খুব কঠিন, আমরা মানতে পারছি না, তার রাসূল এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। বা কাদের দাবি? কুরাইশরা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে অনেক কঠিন, আমরা মানতে পারছি না, এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। আল্লাহ কাছে এই আবদার, এই দাবি, বিশ্বনবী তেমন কোনো কথা না বলে মাথাটাকে নিচু করে আছে, অথবা তারপরে আবারও তার তাগিদ দিচ্ছে। আর তারপরে আল্লাহ বলছে আউ বাদ্দিলহু, তারা এই অভিযোগ বা এই দাবি করেছিল গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনের অংশে অর্ধে মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে দিন, যেটা আমাদের জন্য কল্যাণ হবে, আমরা মানতে পারবো, আমাদের ইচ্ছে মতো হবে, আমাদের মর্জি মতো হবে। ভাই দাবি কারা করেছিল?
কুরাইশরা দাবি করেছে যে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন, আপনাকে রসুল হিসেবে মেনে নিব। আমাদের জন্য কোরআন মানা খুব কঠিন। বিশ্বনবী পরিবর্তন করেছিলেন জি না? আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন সূরা ইউনূস সন 10 আয়াত নম্বর 15। আল্লাহ বলছে, মুহাম্মদ তুমি জানিয়ে দাও যে এখতিয়ার আল্লাহ আমাকে দেয়নি যে শরীরে তোমাদের কিছু বৃদ্ধি করব অথবা কিছু কমিয়ে দেব, বরং তুমি জানিয়ে দাও আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। ভাই বিশ্বনবী কিসের আনুগত্য করতেন, নিজের ইচ্ছে মতো না আল্লাহ যেটা অবতীর্ণ করতো সেটা? তো বিশ্বনবী বলছে আমি তো তারই আনুগত্য করি যেটা আমার রব আমার পরে অবতীর্ণ করে, আর তোমরা বলছো যে পরিবর্তন করতে, এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলছে, ওয়া মা আনতিকা নিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যে বিশ্বনবী নিজের কল্পিত কোনো কথা বলে না, তাকে যেটা ওহী করা হয় তিনি মানুষের কাছে সেটাই ব্যক্ত করেন। ভাই বিশ্বনবী যদি এখতিয়ার না থাকে যে শরীর তোমাদের কিছু বাড়াবে অথবা কমাবে, ভাই কোনো হুজুরের এখতিয়ার আছে? না। কোনো পীর সাহেবের এখতিয়ার আছে? কোন আল্লামার অধিকার আছে যে শরীর তোমাদের বাড়াবে বা কমাবে বা বেশি করলে ক্ষতি কি, এই যুক্তি নিয়ে সে শরীরকে বিকৃত করার অধিকার আছে জি না? সকলেই একটা ঘটনা জানেন, ওই ঘটনা থেকে একটা দলিল উপস্থাপন করি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349। ভাই গোটা বিশ্ব জগতের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবচেয়ে মেজাজি রাসূলের নাম জানেন, খুব মেজাজ ছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এতই মেজাজ। সূরা কাসাস বলেন আয়াত নম্বর 15 থেকে 20 পর্যন্ত আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম নিজের গোত্রে একটা গ্রামের মধ্যে নিজের গ্রাম থেকে তিনি আরেক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎই দেখছে মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের উপরে আক্রমণ করছে বা ঝামেলা করছে আরেক গোত্রের মানুষ এসে, আর মূসা আলাইহিস সালাম দেখছে যে নিজের ভাইদেরকে বিতর্ক করছে ঝামেলা করছে। মূসা আলাইহিস সালাম গিয়ে মাঝখানে ঢুকে এক থাপ্পড়, কাকে বলেন তো, মানে অন্য গ্রামের অন্য গোত্রের একজন ব্যক্তিকে, বেটা ওখানে কেলে পড়ে মরে গেছে ওখানে, কে? মূসা আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত মেজাজ! শুধু এখানে নয়, যখন মালিকুল মত মৃত্যুর ফেরেশতা সহিহ বুখারী খুলেন 1340 নম্বর হাদিস, আল্লাহ মালিকুল মত বলে যাও মূসার সময় শেষ, এখন তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। তারপর যখন মালিকুল মত মূসা আলাইহিস সামনে এসেছে, এসে দেখছে মালিকুল মত আর মূসা আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করে আরেক থাপ্পড়। ভাই কাকে বলেন তো এবার, মূসা আলাইহিস সালাম কাকে, মূসা আলাইহিস সালাম কাকে মেরেছে? মালিকুল মত আজরাইল, আমাদের ভাষাতে মৃত্যুর ফেরেশতা, তাকে একটা থাপ্পড় মেরেছে, তার চোখটা অন্ধ হয়ে তার চোখটা বেরিয়ে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত কিছু হওয়ার পরে মূসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহকে বলছে, আল্লাহ এবার তোমাকে দেখবো বা দাবি করে নাই, ইনশাল্লাহ এই আলোচনা পরে আসবে। তো আমি বুঝাতে চাইলাম মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী যার মেজাজ এত। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, বিশ্বনবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেরাজে গেলেন, ফিরে আসছেন, কার সঙ্গে দেখা হয়েছিল? মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম বলছে, আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান আরোপ করেছে? আর আল্লাহ রাসূল বলছে, ফরাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলছেন, করেছেন কি? ফাইরজে ইলা রাব্বি, যান ঘুরে যান আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ভাই কোথায় কথা চলছে বলেন তো? আসমানে জমিনে না। কার সঙ্গে কার কথা চলছে? মূসার সঙ্গে বিশ্বনবীর কথা চলছে। আল্লাহ রাসূল বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর মূসা আলাইহিস সালাম বলছে যে তোমার উম্মত পারবে না, যাও কমিয়ে নিয়ে আসো। এখান থেকে পাঁচটা শিক্ষণীয় বিষয় আছে। এক নাম্বার বলি ভাই, মনে রাখবেন বিশ্বনবী সশরীরে মিরাজ করেছে, এই কথাটা সত্য কথা, এটা স্বপ্ন যোগে এমনটা নয়। বিশ্বনবী যে মিরাজ হয়েছে স্বপ্ন যোগে হয়েছে, আবার সশরীরেও হয়েছে। দুই নম্বর ভাই, মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহর রাসূলের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে ঘটনা প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালামের চেয়ে বিশ্বনবীর মর্যাদা বেশি। তারপরেও মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর রাসূলকে একটা পরামর্শ দিচ্ছে, মানে পীর সাহেবকে মুরিদও পরামর্শ দিতে পারে। পীর যদি রেগে যায়, তুই কে রে, তোর কথা শুনবো মানে জানবেন ভণ্ড, কথা বোঝাতে পারিনি। ভাই আল্লাহর রাসূলকে পরামর্শ কে দিচ্ছে? মূসা আলাইহিস সালাম। ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহর রাসূলের? আল্লাহর রাসূলের। তাহলে মুরিদ যদি পীরকে যদি বলে, পীর সাহেব এটা আপনার ভুল হচ্ছে, আর পীর সাহেব যদি বলে তুই আমাকে এরকম কথা বলিস, যেন ওটা পীর না, ওটা কে? শয়তান। এই ঘর প্রমাণ করে যে ছোটরাও বড়দেরকে শিক্ষা দিতে পারে, তাদেরও ভুল হতে পারে, সংশোধন করে দিতে পারে, নসিহা দিতে পারে, পরামর্শ দিতেও পারে। তিন নম্বর দলিল এখানে ভাই, মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত ভাই। আর মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, মানে বোঝা গেল আল্লাহ রাসূল আলমুল গায়েব নন।
কথা ধরতে পারেন না এখনো। আল্লাহ রাসূল যদি আলেমুল গায়েব হতেন তো আল্লাহ যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে তো আল্লাহ রাসূল হাসতে হাসতে চলে আসছে যে প্রথম আসমান পর্যন্ত চলে এসেছে। যদি তিনি স্পষ্ট আলেমুল গায়েব হতেন তো আল্লাহকে প্রথমত আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। যদি তিনি উম্মতের খোঁজ রাখতেন তখন বোঝা গেল বিশ্ব নবী আলেমুল গায়েব নন। এখন প্রশ্ন একটা আসতে পারে, তাহলে মূসা আলাইহিস সালাম নিশ্চয়ই আলেমুল গায়েব, তাহলে মূসা আলাইহিস সালাম জানলেন কিভাবে উম্মত পারবে না? ভাই প্রশ্ন আসে কি আসে না? ভাই মূসা আলাইহিস সালাম আলেমুল গায়েব নয়, বরং মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের পূর্বে পৃথিবীতে এসেছিল কি আসে নাই? তিনি বাস্তব অভিজ্ঞতা দেখেছে যে মানুষগুলো এক পঞ্চাশটা দূরের কথা, আরে এক ওয়াক নামাজ পড়বে না, এটা বাস্তব অভিজ্ঞতা পৃথিবীর, ওটা আসমানে কাজে লাগিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আর সর্বশেষ পয়েন্ট, যে কোনো নবী রাসূল তার শরীয়ত তৈরি করতে পারে না, বৃদ্ধি করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম ফাইর জাইলা রাব্বিক, আপনি ঘুরে যান আপনার রবের কাছে, নামাজকে কমিয়ে না আসেন। এবার আপনার কাছে প্রশ্ন, বলুন তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহর রাসূল এত বড় একজন মর্যাদাবান ব্যক্তিত্ব, শরীয়ত যদি নবীদের ইচ্ছে মতো কম বেশি করা হতো তো বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? যদি কমাতে পারতো তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহর রাসূল দুজনে আসমানে বসে কমিয়ে নিত, আল্লাহ পঞ্চাশ দিয়েছে তো কি হয়েছে? উম্মত পারবে না, পাস করে দিব। তাহলে বোঝা গেল যে ইবাদত আল্লাহর কতটুক করব, কিভাবে করব, এটা নির্ধারণ কে করবে? আল্লাহ করে দিবে, কোন নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই। তার জন্য বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে যে আল্লাহ তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। যদি ইখতিয়ার থাকতো নিজের এসে পঞ্চাশকে পাস করতো। কথা বুঝতে পারছেন তো? ভাই কোন নবীর রাসূলের যদি এখতিয়ার না থাকে, ভাই এই ঘটনা আপনারা জানেন কি জানেন না? এই ঘটনা জানেন না? যে ঘটনা বললাম, ঘটনা থেকে দলিলটা বের করে আপনাকে দেখালাম যে ঘটনা থেকে এই ঘটনা কটা প্রমাণ হয়, আরো অসংখ্য মাসালা বের হয়। আমি শুধুমাত্র আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে এই কয়েকটা দলিল আপনার সামনে নকল করলাম। যারা বলছে ভাই বেশি করলে ক্ষতি কি, ভাই মনে হবে ইবাদত করতে গেলে চারটে শর্ত লাগে। কি লাগে? চারটে শর্ত। এক, পরিমাপ কতটুক করবেন। দুই, সময়। কি বললাম? সময়। ভাই কুরবানি দেয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন যদি আপনাদের গ্রামের সকল মানুষ এসে বলেন চল কালকে আমরা কুরবানি করব, ভাই কুরবানি হবে? ভালো কাজ আগে করেছেন, ক্ষতি কি রে ভাই? ভালো কাজ কাল করে ফেলেন কুরবানি। ভাই ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি মনে করেন কালকে ফিতরা আদায় করে নেব, হবে? ভাই হজ করা ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি জিলহিজ্জা মাসে না গিয়ে যদি কালকে চলে যায় হজ করতে, হজ হবে? কোশ্চিন গেল, হজ হবে না। তার মানে বোঝা গেল যে কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। পাঁচটা ৫৬ মিনিটে ইফতার, কেউ যদি পাঁচটা ৫১ মিনিটে ইচ্ছাকৃত একদানা চাল খেয়ে নেয়, ভাই তার নামাজ, তার রোজা হবে, তার সিয়াম হবে? তো ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, আগে ভাগে করলে ক্ষতি কি, ভাই যুক্তি আর চলবে? তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এক সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, এক রাকাত যদি এদিক ওদিক হয়ে যায়, ভাই সেই ইবাদত কবুল হবে না। ভাই আমরা এক রাকাত নামাজে কটা রুকু দিই? একটা রুকু, দুটো সেজদা। ভাই রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কেউ যদি পরপর দুটো রুকু মেরে দেয় নামাজ হবে? কে বলতে পারবে যে নামাজ হবে? আরে নামাজ তো হবে তো না, বাবু তার গোনা হবে কি হবে না? অবশ্যই গোনা হবে। কেন? আল্লাহ যে বিধান দিয়েছে, অতিরিক্ত করেছে, গুলু করেছে, বাড়াবাড়ি করেছে, এর জন্য অবশ্যই তার গোনায় কাবিরা নিঃসন্দেহ হবে। তো আপনাকে বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভাই শরীয়ত যতটা অতটাই করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সময়ের এদিক ওদিক করলেও ইবাদত বাতিল হয়ে যাবে। এই যে আপনাকে বললাম যে সময়, যে সময়তে যে ইবাদত সেই সময়তে করতে হবে। তো ভাই বলুন তো নামাজের মধ্যে যায় নামাজের দোয়া ইন্নি ওয়াজাহাতু শুরু করে কি করে না? বা আল্লাহ রাসূল কখন পড়েছে? তাকবীর তাহরিমাত পরে, সানা হিসাবে পড়েছে, কিন্তু হুজুর করে দিয়েছে আগে, মানে পরের জিনিস আগে নিয়ে এসেছে। বা হুজুরকে ইখতিয়ার দেওয়া হয়েছে? ইখতিয়ার আছে হুজুরের, তারপরে করছে কি করছে না? তারপরে করছে, মানে এটা হচ্ছে বাড়াবাড়ি, আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। আর কিছু কিছু ইবাদত আছে স্থানের সঙ্গে সম্পৃক্ত। কি বললাম? স্থান। বাবু তো গোটা বাংলাদেশের মানুষ যদি সবচেয়ে ভালো একটা স্বর্ণের কাবা তৈরি করেন, দেখেন তাওয়াত করবেন, ভাই হজ হবে? হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কা ছাড়া হজ করতে পারবেন? যতই কোটিপতির বাচ্চা হোক না কেন, গোটা বাংলাদেশে যদি স্বর্ণের যদি ভাই কাবা তৈরি করা হয় ১০০ ৭ বার কেন ৭০০ বার যদি তাওয়াত করে, ভাই তার নামাজ হবে, সরি তার হজ হবে?
কোশ্চিন কালেও নয়, আপনাকে বলছেন এটাই চেষ্টা করলাম, স্থান কাল পাত্র সময় যেমন আছে ঠিক অমন ভাবেই ইবাদত করতে হবে। যদি বাড়াবাড়ি হয়ে যায়, স্থানচ্যুত হয়ে যায়, সময়ের পরিবর্তন ঘটে যায়, অবশ্যই সে ইবাদত যতই ভালো হোক না কেন সেটা ইবাদত বলে গণ্য হবে না। একটা সমস্যা আছে, কিছু একটা অভিযোগের জবাব দেব, রাজি আছেন শুনতে? বাংলাদেশের বেশ কিছু বক্তাকে দেখেছি, তারা পরিষ্কারভাবে বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই এই ভাইরাস আসছে এলাকাতে, নবীর হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই শুনেছেন এ দাবি? অনেক আলোচক বলছে না, আর কত সুন্দর কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, নবীর যদি কেউ হাদিস মানে সে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তারপরে তার দলিল পেশ করছে কত সুন্দর, সুনান তিরমিজি, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2676। আল্লাহ বলেছে আমির মৃত্যুর উপরে অনেক রকমের ফিতনা শুরু হবে, তখন কি করবে? আলাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতি খুলাফায়ে রাশিদিন উম্মাহাদিন, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এই তো বিশ্বনবী সুন্নাত আঁকড়ে ধরতে বলেছে, হাদিসকে বলে নাই। ভাই দলিল দিচ্ছে কি দিচ্ছে না? আবার মুয়াত্তা মালিক 1584 নম্বর হাদিস, মিশকাত 186 নম্বর হাদিস, আল হাদিসুল হুজ্জাতুল ফি নাফস হাদিস নম্বর 6 সনদ হাসান, যা রাসূল বলছে তারাক্তু ফিকুম আমরাইন, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতদিনে দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। সে জিনিস দুটোর নাম কি? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, রাসূলের সুন্নাত। ভাই দলিল দিচ্ছে কি দিচ্ছে না? মানে এখানে বলা হচ্ছে সুন্নাত ধরো, হাদিসের কথা তো বলা নাই। তারপরে তারা বলছে যে হাদিস কি বুখারিতে থাকলে মানা যায়, বুখারি তো আছে, আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো আহলে হাদিস তোমরা কেন করো না? ভাই বলছে কি বলছে না? যে বুখারিতে থাকলে কি হাদিস মানা যায়, তো আল্লাহ রাসূল তাই 11টা বিবাহ করেছে, তো আহলে হাদিস তোমরা কেন করো না? আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে বুখারির হাদিস, তো তোমরা দাঁড়িয়ে কেন পেশাব করো না? ভাই অভিযোগ আছে না নাই? ভাই জবাব দিতে হবে। ভাই অভিযোগ যখন আছে জবাব দেওয়াই জরুরত আছে। কেন ভাই? আমাদেরকে যদি অভিযোগ করে বা আমাদের অধিকার আছে না নাই যে আমাদের বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া, ভাই কাউকে কটু মন্তব্য করে বা আমরা কোনো রকম ভাবে কারো মনে বা অন্তরে আঘাত দেওয়ার জন্য বলছি না, যেহেতু আগে থেকে তারা অভিযোগ করে গেছে, ভাই জবাব দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আসেন আমরা ইলমি ইসলাহি তাহকিকে আমরা একটা জবাব দেওয়ার চেষ্টা করি। আমার জবাব হচ্ছে অ্যান্টি ভেনাম, উনারা যেমন বলেছে ঠিক তেমনই দেবো। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তাদেরকে প্রশ্ন করেন হুজুর হাদিস কাকে বলে? জবাব আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। বা জানেন তো হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, এটাকে বলা হয় হাদিস। এবার প্রশ্ন করেন ওই হুজুরকে যে হুজুর বলছে হাদিস মানা সুন্নাত মানতে হবে, উনাকে বলুন হুজুর সুন্নাত কাকে বলে? উনি বলবেন আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত, মানে আল্লাহ রাসূলের কাজ বা কর্মটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এবার পাল্টা তাদেরকে প্রশ্নটা করে দেন, মানে টেবিলটাকে উল্টে দেন, আল্লাহ রাসূলের কাজ হচ্ছে সুন্নাত, তো আল্লাহ রাসূলের 11টা বিবাহ করেছে, এটা আল্লাহ রাসূলের কাজ, তোমরাই 11টা বিবাহ করো। ভাই সুন্নাত মানে কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন এটা তো সুন্নাত, তো ওরা আমাদেরকে দোষ দিচ্ছে যে হাদিস হলে কি মানা যাবে, হাদিস আল্লাহ রাসূলের 11টা বিবাহ করেছে, তো ভাই সুন্নাত কাকে বলে? সুন্নাত রাসূল যে কাজ করেছে, তো আল্লাহ রাসূলের 11টা বিবাহ করেছে, তো এটাই তো সুন্নাত হবে নাকি? কর্ম তো সুন্নাত, তো যারা বলছে সুন্নাত মানার দাবিদার, বাবা তোমরা আগে 11টা বিবাহ করে দেখাও, আমরা পরে দেখছি। আলসুলের কাজটাই সুন্নাত, আলসুল বসে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, সে বুখারি 243 নম্বর হাদিস, তো আলসুলের কর্ম সুন্নাত, তো তোমরা আগে দাঁড়িয়ে পেশাব ফিরো। ভাই তারা যতগুলো আমাদেরকে অভিযোগ করছে, ভাই সবগুলো তাদের ঘাড়ে চাপে দেন, প্রত্যেকটা তাদের ঘাড়ে চেপে যাবে। তুমি মহারাজ সাধু ওলিয়াজ, আমি আর চোর বটে, বেটা তোমাদের যে যুক্তি, ভাই ওই যুক্তি তাদের খণ্ডন হবে কি হবে না? সুন্নাত মানে কি? রসুল যে কাজ করেছেন ওটাই সুন্নাত, তো রসুল ওটা বিবাহ কাজ করেছে, এটা তোমরাই পালন করো, আমরা না। হুজুর আরো যুক্তি দিচ্ছে যে না হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই আপনাকে কয়েকটা হাদিসের কথা বলি, ভাই বিশ্বনবী কিয়ামতের আলামত তিনি ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই? এটা হাদিস না সুন্নাত? আল্লাহর মুখের কথা, আল্লাহর কথা কি হাদিস? ভাই কিয়ামতের আলামত এগুলো সুন্নাত নাকি? এগুলো কি
হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ও বেটাকে বলেন যে কিয়ামতের আলামত গুলোকে বেটা তুই অস্বীকার করে দেখ, তারপর তোর ইসলাম মুসলিম থাকে কি আমরা দেখি। ভাই বলুন তো কবরের আজাব বিশ্বনবী বলে গেছেন, এলে হাদিস না সুন্নাত? হাদিস বলেন অস্বীকার করবে এটা? ভাই জান্নাতের বর্ণনা বিশ্বনবী যেগুলো দিয়েছেন, হাদিস না সুন্নাত? হাদিস অস্বীকার করে দেখো বেটা। জাহান্নামের বর্ণনা হাদিস না সুন্নাত? হাদিস তো অস্বীকার করে দেখো ভাই। করে এরকম কয়েক হাজার নয় 10-20 হাজার আমরা হাদিসের কথা বলতে পারি যেগুলো হাদিস কিন্তু এগুলো সুন্নাত নয়। যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, ভাই তাহলে এগুলোকে অস্বীকার করতে হবে কি হবে না? অবশ্যই হবে। তারা হুজুররা মনে করছে যে আহলে হাদিসরা 11টা বিবাহ করে না, হাদিস তো সহি, ভাই এই হাদিসের প্রতি কি আমাদের আমল নাই? আল্লাহর রাসূল 11টা বিবাহ করেছে, হাদিসের উপরে আমরা আমল করি না? করি। হুজুর একটু বোঝে না যে আমল দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে, একটা ইতেকাদি, একটা আমল। ভাই বলুন তো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? ফেরেশতার প্রতি বিশ্বাস হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? আল্লাহকে ভয় হাত পা দিয়ে করি না অন্তর দিয়ে করি? অন্তর দিয়ে করি মানে বোঝা গেল ইসলামের অধিকাংশ আমল, যেটাকে বলা হয় আকীদা। এই আকীদা কিসের উপরে নির্ভর? অন্তরের উপরে নির্ভর। তো বিশ্বনবী 11টা বিবাহ করেছে, সেই বুখারী হাদিস আমরা বিশ্বাস করি কি করি না? এতে বিশ্বাস করি আমল হয়ে গেছে, হুজুর বুঝেই নাই। ভাই বিশ্বাস করলে আমল হবে কি হবে না? অবশ্যই হবে। ভাই প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আমলকে হাত পা দিয়ে করতে হয়, বা আল্লাহকে ভয় আমরা হাত পা দিয়ে করি, ফেরেশতাকে হাত পা দিয়ে আমরা ই করি, বিশ্বাস করি? জি না। তো কিছু কিছু ইবাদত আছে যেগুলো বিশ্বাস করলে আমল হয়ে যায়, যেমন আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, আমরা বিশ্বাস করি কি করি না? যে বুখারীতে হাদিস না থাকতো, যদি হাদিস যাইফ হতো, আমরা কোশ্চিনকালে বিশ্বাস করতাম না। ভাই বলুন তো আমল হলো কি হলো না? হুজুর কিন্তু বুঝে নাই। এই জন্য আমি একটা কথা বলি যে শুধুমাত্র কাঁচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়ছ, তোমার কাঁচের ঘর ভেঙে চৌচির হয়ে যাবে, তুমি কোশ্চিন কালে বুঝতেও পারবা না। অভিযোগ করছে, প্রত্যেকটা অভিযোগ তাদের ঘাড়ে আমি চাপে দিতে পারি। বা ইমাম আবু হানিফার বলে একটা কথা প্রচলিত আছে, তাদের বক্তায় বলে মিজানের শারীর প্রথম খণ্ড 50 পৃষ্ঠা, আর ফতোয়ায় শামি 61 পৃষ্ঠা, রুদুল মুক্তার প্রথম খণ্ড 362 পৃষ্ঠা। পরিষ্কার ইমাম আবু হানিফার মোল্লা বলছেন ইজা সা আল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে ওটা আমার মাযহাব। ইমাম আবু হানিফার মোল্লা কি বলেছে? হাদিস কে মাযহাব বলেছে না সুন্নাত কে বলেছে? হাদিস কে বলেছে? ইমামের কথা ছেড়ে দিয়ে আজ কার পেছনে তারা দৌড়ছে আর আমাদেরকে অভিযোগ করছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে? বা ইমাম আবু হানিফার মোল্লার মাযহাব কি ছিল? হাদিস না সুন্নাত? হাদিস। ভাই তাদেরকে জিজ্ঞাসা করবেন যেসব হুজুরা এই অভিযোগ করছে, ওদেরকে বলবেন ভাই শরে তো দলিল কয়টা? তারা দেখবেন হাসতে হাসতে একদম বলে দেবে কোরআন হাদিস ইজ বা কিয়াস। বা বলে কি বলে না? বেটা হাদিস বলছিস কেন, শুননা বল, কথা বোঝেন নাই? সৌদের দলিল কয়টা, হুজ্জাত কটা? তারা তাদের কি দাবি? তাদের দাবি দেখেন, তারাই বলছে কোরআন হাদিস ইজমা কিয়াস। আরে বেটা হাদিস বলি কেন? একটু আগে যে বলি হাদিস মানা যাবে না, বল কোরআন আর সুন্না, কোরআন আর সুন্না। আমি এই জন্য বলি যারা বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, বা তাদের জন্য মাছ খাওয়া হারাম ফতো দিতে হবে। কেন মাছ খাওয়া হারাম ফতো আসবে না? ভাই কোরআন সূরা মায়দা আয়াত নাম্বার 3 পরিষ্কার বলা হচ্ছে হুরমাত আলাইকুম উম্মাতুত দাম, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হলো। কি হারাম? মৃত প্রাণী। ভাই মরা মাছ আমরা খাই কি খাই না বলেন? মরা মাছ খাই না ভাই আমরা? তো ভাই মরা মাছ যে হালাল কোথায় পেয়েছেন? হাদিসে পেয়েছেন। আল্লাহ রাসূল মরা মাছ প্রসঙ্গে সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 63, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 83, মুসনাদে শাফেঈ হাদিস নাম্বার 1, বুলবুল মারাম হাদিস নাম্বার 1, বিভিন্ন জায়গাতে হাদিসটা বর্ণনা আছে। বিশ্বনবীর কাছে সমুদ্র সৈকতে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই সমুদ্রের পানি দেখে আমরা ওযু করতে পারবো? আল্লাহ রাসূল বলছে সমুদ্রের পানিও পবিত্র, এর মৃত মাছগুলো পবিত্র। বাট আল্লাহ রাসূল কি বলেন? কথা মানে কি? হাদিস। তো ভাই মৃত মাছ এটা হাদিস না সুন্নাত? তো হুজুর এবার ফতোয়া দাও যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে। যদি এই দাবি আর একবার করেছে, হুজুরের জন্য মরা মাছ খাওয়া হারাম ফতোয়া দিতে হবে। হুজুর দিয়ে ওই দেখো একদম মাছের ব্যাপারে একদম গাছে টাঙিয়ে তোমাকে শেষ করে দিবে, মাছের ব্যাপারে ছাড়বে ভাবছেন? তো ভাই হাদিস আর সুন্নাতের মধ্যে তারা যে পার্থক্য করছে, এই পার্থক্যটা আমার জানা মতে এটা মাত্র আজ থেকে 20-30 বছর আগেকার পার্থক্য। এর আগের ওলামারা কেউ করেনি। নতুন করে একটা ফিতনা তৈরি করার জন্য বাংলাদেশের মাটিতে চোরাগুলো উন্মুক্ত করছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে।
বা হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তার জ্বলন্ত একটা উদাহরণ দিই, বা সুনান তিরমিজি, এটা হাদিসের গ্রন্থ কি গ্রন্থ নয়, সুনান আবু দাউদ, সুনান নাসাই, বা হাদিসের গ্রন্থ কি হাদিসের গ্রন্থ নয়, হাদিসের গ্রন্থ। বা সুনান তিরমিজিতে কি শুধু সুন্নাতি আছে না হাদিসও আছে? হাদিসও আছে, সুন্নাতও আছে। তো মুহাদ্দিসরা বুঝলেন না, নাম দিলেন সুনান আর নিয়ে আসছেন হাদিস। আর এটা তুমি বলছো হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে, তো সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য থাকলে তো সুনানের মধ্যে শুধু হাদিস মানে সুন্নাত থাকতো কি থাকতো না? থাকতো ভাই। এইভাবে অসংখ্য ঘটনা বলতে পারি যে হাদিস, পৃথিবীর যত হাদিস আছে সমস্ত সহি হাদিসকে মানা সম্ভব, তবে সমস্ত সুন্নাতকে মানা সম্ভব নয়। কেমন? পৃথিবীর যতগুলো সহি হাদিস আছে ভাই মানা সম্ভব কি সম্ভব নয়? যেমন এগারোটা বিবাহ এই হাদিসকেও মানা যায়, একে বিশ্বাস করলাম হয়ে গেল। কিন্তু যদি বলে না সমস্ত সুন্নাত মানতে হবে, তো সুন্নাত আল্লাহর জন্য খাস আছে না নাই? আল্লাহর খাস সুন্নাতে এগারোটা বিবাহ করা, তো ভাই কেউ যদি সুন্নাত মানতে হবে ভাই তাকে এগারোটা বিবাহ করতে হবে কি হবে না? তো আমি এটা বোঝানোর চেষ্টা করলাম সমস্ত হাদিস মানা যায় কিন্তু সমস্ত সুন্নাত মানা যায় না। এই জন্য তো আমরা আহলুল হাদিস, আমরা আহলুল সুন্নাত অবশ্যই, কিন্তু আমরা আহলুল হাদিস কেন পরিচয় দিই? এটা ব্যাপক অর্থ, এর মধ্যে সমস্ত কিছু চলে আসে। হাদিস বললে ভাই ওর মধ্যে সুন্নাত আছে না নাই? কেউ সুন্নাতের মধ্যে সমস্ত হাদিস পাবেন, সুন্নাতের মধ্যে জান্নাতের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে জাহান্নামের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে ফেরেশতা বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে জিনের বর্ণনা পাবেন, সুন্নাতের মধ্যে আল্লাহর পরিচয় জানতে পারবেন, সুন্নাতের মানে রসুলের শারীরিক গঠন, রসুল কেমন দেখতে ছিল, চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, কেমন ভাবে চলতো, কেমন ভাবে হাঁটতো, কেমন ভাবে খেত, কেমন ভাবে হিল্লান দিত, ভাই সামালের তিন মিনিটে বর্ণনা আছে না নাই? এলো হাদিস না সুন্নাত? ভাই কেউ যদি বলে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো এতগুলো হাদিসের ভান্ডারকে অস্বীকার করতে হবে। আর এই ব্যক্তি দেখে বলতে হবে মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকারকারী। এতক্ষণ বললাম, আপনারা ভাবলেন যে রুহুল আমিন ভাই আপনি এমন কথা বললেন, ভাই কয়েকটা বই দেখাবো রাগ করবেন। পরিষ্কার ভাবে তারা যে হাদিস মানতে অস্বীকার করে, একদম বাংলা টাটকা বই, আপনারা বাংলাদেশের কষ্ট করে বইটা বাংলাদেশ থেকে টাকা দিয়ে কিনেছি, টাকাটা আমার লেগেছে, গোটা বইটাকে পড়েছি, নোট করেছি, আবার ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছি, একটা বই দেখাই বুঝতে পারবেন। এই বইটার নাম হচ্ছে মাযহাব ও তাকলিদ, কি ও কেন, কি বললাম, এটা আমাদের হানাফি ভাইরা এটা মাঝহাব মানতে হবে এই পক্ষে দলিল দিয়ে একটা বই রচনা করেছে। বইটা মূল লেখক জাস্টিস তাক উসমানি বাংলাদেশ থেকে বইটা অনুবাদ করেছে, মাকতাবাতুল আশরাফ, কোথা থেকে, মাকতাবাতুল আশরাফ থেকে ছাপিয়েছে। বইটার মুকদ্দমা ভূমিকা লিখেছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে দেওবন্দের একজন মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ। এই বইটার 112 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখবেন, দেখেন কি লিখছে, ভাই বাংলা বই আরবি দেখাচ্ছি না, বাংলা কেন না, আপনাদের বাংলাদেশেরই বই, বাংলা আপনারা লিখেছেন যেন বাঙালি মানুষগুলো বুঝতে পারে যে তাদের আকীদা কেমন হাদিসের ব্যাপারে আর মাযহাবের ব্যাপারে, তাহলে স্পষ্ট হয়ে যাবে। কারণ কি লিখছি 112 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি দেখতে চান এসে দেখে যাবেন। আপনাদেরকে দেখানোর জন্য বইটা নিয়ে এসেছি, একটা শব্দ যদি উল্টাপাল্টা পান তো ভাই আপনার যাই কথা বলবেন সেটা মানতে আমি রাজি আছি। কি লিখছে দেখেন, আসমিকভাবে যদি এমন কোনো হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবু তার কর্তব্য হলো সেই ইমাম ও মুজতাহিদের মতের অনুসরণ করা। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। লেখক লিখছে যে মাযহাব কেমন ভাবে মানতে হবে, বলছেন যে আপনি একটা হাদিস পড়ছেন, পড়তে পড়তে দেখছেন বাহ্যিকভাবে হাদিসটা মাযহাবের ইমামের বিরুদ্ধে চলে গেছে, তখন লেখক বলছে যে হাদিসকে বাদ দাও, তোমার ইমামের কথাটাকে মেনে নাও। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আরো তারপরে কি লিখছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন, মানুষকে বোকা পেয়েছে। কি লিখছে দেখেন, আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখিবে যে আমি এর মর্ম অর্থ বুঝতে পারিনি, অথবা আমার ইমামের কাছে নিশ্চয় এর বিপরীতে অনেক শক্তিশালী দলিল আছে। উনি মানে কি বোঝাতে চাইছেন জানেন, যে একজন আলেম বুখারী দাস দিচ্ছে 725 নম্বর হাদিস এসেছে, মালিক বিন হুয়ারিসের হাদিস, রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন, এখন দেখছে একজন আলেম মানুষ, আরে বুখারী তো রাফুল ইয়াদাইন হাদিস, তিনি তখন ফতোয়া দিচ্ছে কি, যদি বাহ্যিক তোমার মাযহাবের পরিপন্থী যদি সহি হাদিস চলে আসে আমল করতে হবে। ভাই বলেন তো কোনো মুসলিম এই দাবি করতে পারে? কোশ্চিন কালেও নয়। আর একটা বই আছে ইমাম মানব কেন, মানে মাযহাব বা ইমাম কেন মানবো, বইটার 39 নম্বর পৃষ্ঠা আর 40 নম্বর পৃষ্ঠায় ঠিক একই ধরনের কথা লিখেছে।
দেখেন মার্ক করা আছে, যা দেখতে চান দেখতে পারেন। আর ক্যামেরাম্যান একটু দাঁড়ান তো ভাই, ক্যামেরাম্যান দাঁড়ান, জুম করবেন বইগুলোকে যেন আমার দোষ না হয়, জুম করে দেখিয়ে দেবেন বইটা যে তাদের বই। তা লিখছে ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলেম, কি ভাই, আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের ওপরে আমল করার অনুমতি নেই। কি বলছে আলেমের কাছে, কিন্তু আপনার আমার মত মানুষের কাছে নয়। বলছে ইমাম মুজতাহিদের কথার খিলাফ যদি কোন সহি হাদিস চলে আসে একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়, বরং ইমাম আবু হানিফার এমল্লাকে প্রাধান্য দিতে হবে। বা বলতে এটা গুলুফির দিন, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়, অবশ্যই এটা বাড়াবাড়ি। ভাই তাদের কথা এই ধরনের আমি কয়েকশো আপনাদের সামনে নকল করতে পারি, ভাই শুধুমাত্র আপনার বাংলাদেশ থেকে যে কটা বই বের হয়েছে আমি সেই কটা বই থেকে আপনাদেরকে রেফারেন্সগুলো দিচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে তাদের মাজহাব বা মানার মানে তাদের যে কোরআন এবং হাদিস মূলত দলিল না। কি বললাম, তাদের নিকটে কোরআন আর হাদিস দলিল না। দলিল কোনটা জানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। কি বললাম, তাদের নিকটে কোরআন হাদিসের কোনো মূল্য নাই। কিসের মূল্য আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। ভাই বইটার নাম হচ্ছে জা আল হাক। কি বললাম, জা আল হাক, তৃতীয় খণ্ড, বাংলাদেশ মোহাম্মদী বুক ডিপো থেকে ছাপা, পৃষ্ঠা নাম্বার 150। পরিষ্কার ভাই কি লিখছে দেখেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার কত মূল্য তারা দেয় স্পষ্ট করে তাদের দাবি দেখেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে এসেছি, এখন একটা মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল তো রিওয়াত বা হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার নির্দেশ। বলুন নাউজুবিল্লাহ মিন জালি। কি বলছেন, বলছে আমাদের নিকটে কোরআন হাদিস যে দলিলগুলো দিচ্ছ এই দলিলগুলো আমাদের দলিল নয়। আরে আমাদের দলিল তো ইমাম আবু হানিফার বলা যে কথা বলেছে ওটাই আমাদের জন্য দলিল। বলুন তো ভাই, তারা ইমাম আবু হানিফার এমল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করছে কি করছে না, এটা গুলুফির দিন কি দিন নয়, এটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি কি বাড়াবাড়ি নয়। ভাই আমরা এই জন্য বলি, মানুষ মনে করে আমরা ইমাম আবু হানিফার এমল্লাহর বিরুদ্ধে বলি, কোশ্চিন কালেও নয়, কোনো আহলে হাদিস সেই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা মনে করি ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ইমাম পড়ে আল্লাহ যেন খুশি হয়, জান্নাতুল ফেরদৌস দান করে, বলেন আমিন। আমরা মনে করি এই চার ইমামকে ভালোবাসা একজন ইমানদার ব্যক্তির ইমানের দাবি রাখে। যদি কোনো ব্যক্তি চার ইমামের সঙ্গে শত্রুতা পোষণ করে, আমরা আহলে হাদিস ঘোষণা দিই যে আমরা তার সঙ্গে শত্রুতা ঘোষণা করি, আমরা তার সঙ্গে শত্রুতা করি যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলে, আমাদের সঙ্গে ইমাম আবু হানিফার মোল্লার কোনো সমালোচনা আমরা করি না, শত্রুতা পোষণ করি না, বরং তাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে যারা বলে যে ইমাম আবু হানিফার মোল্লার ফতোয়া যদি হাদিস বিরোধী হয়ে যায় ইমাম আবু হানিফার ফতোয়াকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে, শত্রুতা এদের সঙ্গে আছে। অথচ ইমাম আবু হানিফার মোল্লা বলছেন, ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যুবরণ করে, ইমাম আবু হানিফার ছাত্রের নাম কাজী ইউসুফ, তিনি বলছেন ইমাম আবু হানিফার মোল্লাকে যে শাহ আপনার কোনো ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা কি করব। ইমাম আবু হানিফার মোল্লা বলছে কোরআনকে আঁকড়ে ধরো, আমার ফতোয়াকে দেওয়ালে নিক্ষেপ করো। এরপর ইমাম আবু হানিফার মোল্লাকে জিজ্ঞাসা করছে তারই ছাত্র কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওস্তাদ এরপরে যদি বিশ্বনবীর হাদিসের সঙ্গে আপনার ফতোয়া পরস্পর বিরোধী হয়ে যায় আমরা কি করব। তারপরে ইমাম আবু হানিফার মোল্লা বলছে যে রাসূলের হাদিস তোমরা গ্রহণ করো আর আমার কথা আবু হানিফার কথা দেওয়ালে নিক্ষেপ করো। ভাই তো ইমাম আবু হানিফার মোল্লার মত, আর তাদের মত কি, তারা বলছে যে আমার কথা মানে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় তো ইমাম আবু হানিফার মোল্লাকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। বাবন্দা তাদের মত আর ইমাম আবু হানিফার মোল্লার ফতোয়া এক আছে। ভাই আমরা ইমাম আবু হানিফার মোল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি যেমন ভাবে বলেছেন আমরা ঠিক তেমন ভাবে মানি। আর একটা বই দেখাই ভাই, বই দেখাতে গেলে অসংখ্য বই দেখানো যাবে। এ বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, আহমেদ রেজা খানের লেখা। তিনি বইটার মধ্যে কি লিখছে দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। এবার এমন কথা লিখে দিয়েছে একদম ছক্কা মেরেছে, এতক্ষণ চার চলছিল এবার এক ধাপে ছয়। 112 নম্বর পৃষ্ঠা ইরফানের শরিয়াত। ভাই আপনাদেরকে বাংলা বই কেন দেখাচ্ছি জানেন, এই বইগুলো সব উর্দুতে, মূলত তাদের কেন ভাই বলুন তো দেওবন্দি মাদ্রাসা কোথাকার,
ভারতের। আমাকে অনেকে অভিযোগ করে যে রুহুল আমিন ভাই আপনি বাংলাদেশের লোক, বাংলাদেশের সরি ইন্ডিয়ার লোক, আপনি বাংলাদেশে এসে সমালোচনা করেন কেন বাংলাদেশের আলেমদের? আরে বেটা, দেওবন্দ কি তোমাদের বাংলাদেশের নাকি? ভাই দেওবন্দ কাদের? কোথাকার ভাই? আমাদের ভারতের ভাই। আমি যদি দেওবন্দিদের সমালোচনা করি তবে কাদের সমালোচনা করছি? আপনার দেশের না আমার দেশের? আরে আমার দেশের করছি। বেটা তুমি আমাদের ভারতের দেওবন্দ নিয়ে তুমি পাগলামি করে বেড়াচ্ছ আর আমাকে দোষ দিচ্ছ? ভাই বেরেলির যদি আমি সমালোচনা করি কাদের দেশে সমালোচনা করছি? আরে আমার দেশের, তুমি আমার দেশের ফ্যান খেয়ে আবার আমাকে হুঙ্কার দাও। দেখেন কি লিখছে, দেখেন 126 নম্বর পৃষ্ঠায়, সরি 112 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। একটা প্রশ্ন এসেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? প্রশ্ন নম্বর 21, ইরফানে শরীয়ত আহমদিয়ার লেখা প্রশ্ন নম্বর 21-এ এখন জবাব দিচ্ছে কি দেখেন। ফতোয়া আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের বলে, নাউযুবিল্লাহ মিন জালিক। ছক্কা দেখেছেন? এতক্ষণ বলছিল যে হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় কি মানতে হবে? ইমাম আবু হানিফাকে রাহিমাহুল্লাহকে মানতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। এখন আবার বলছে কি, কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ বা কিয়াস বা ফতোয়াকে হক বা সত্য না মানে সে ব্যক্তি কাফের। চিন্তা করেছেন ভাই, এত বড় ফতোয়া ভাই, তাদের ফতোয়া এগুলো ভাই, আমরা যদি পড়ি আমাদের দোষ কেন হবে? তোমরা বই লিখে রেখেছো, দোষ নেই, আমরা পড়লে দোষ, তবে বিক্রি করো কেন? অসংখ্য কথা আছে। আর একটা আপনাদেরকে দেখাই, যত দেখাতে চাইবো অনেকগুলো আছে, গাড়িতে প্রচুর বই আছে এই ধরনের ইবারত, আপনাকে শুধুমাত্র দেখাচ্ছি যে তাদের নিকটে তাদের ইমামের মর্যাদা কি। এ বইটা তোমার আশ্চর্য জিনিস লিখেছে, এ 6 না 12 একদম মানে আপনার ফিল্টিল উল্টে দিয়েছে। এত হাদিস চলছিল, এখন চলে এসেছে কি জানেন? এখন চলে এসেছে কোরআনের আয়াত যদি চলে আসে, বইটার নাম জাল হক। এটা আমার কাছে যেটা আছে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বই কি লিখছে দেখেন। এখানে আমি দাগিয়ে রেখেছি একদম বই, যারা দেখতে চান এসে দেখে দেবেন কি লিখেছে। একটা কথা যদি মিথ্যা প্রমাণ হয় আপনার যে শাস্তি দিবেন আমি সে শাস্তি দিতেই রাজি আছি। কি লিখছে দেখেন, 4 মাজহাব ছাড়া অন্য কোন মাজহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয় যদিও সেই মাজহাব সাহাবিদের উক্তি হোক। এবার সাহাবিকে ধরেছে বা টাকা, এতক্ষণ হাদিস ধরেছে বলে সাহাবিদের উক্তি হোক, সহি হাদিস হোক, জয়ীফ হাদিস লিখে নাই, সহি হাদিস, সহি হাদিস ও কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। এবার কোরআন তো ধরেছে, এবার কি ধরেছে বলে সাহাবিকে, তবে সহি হাদিস এবং কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় যে 4 মাজহাবের কোনো একটা অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। চিন্তা করেছেন? পরিষ্কার বলছে মাজহাবের খিলাফ যদি সাহাবিদের আমল চলে আসে মানা যাবে না, মাজহাবের খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে মানা যাবে না, মাজহাবের খিলাফ যদি রসুলের হাদিস চলে আসে তবুও মানা যাবে না। ভাই তারপরে ইমানের দাবিদার, এরপরে ইমানের দাবিদার। আর ভাই আমাদেরকে তোমরা বলো আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, ভাই তোমাদের বইয়ে কি লিখে রয়েছো যে মাজহাবের বিরুদ্ধে কোরআন চলে আসে কোরআন মানা যাবে না? হাদি রায়ান ভাইয়ের 2 ডবল হবে, রায়ান ভাই আছে ইনার 2 ডবল হবে। পীরের নাম কি? দেওয়ান বাগে পীর। বেটা শয়তান কিছুদিন আগে দাবি করেছে যে তার মুরিদকে সামনে রেখে, বাবা তোদেরকে যদি আমি বলি যে নবীজির কন্যা ফাতেমা, মা ফাতেমার বউ, তোরা কি বিশ্বাস করবি? আর মুরিদ শয়তানগুলো বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করব। ভাই ভিডিও দেখেন নাই আপনাদের? বাংলাদেশের ভিডিও বাংলাতে আছে, হুজুর শুধু বলে যে আরবি আরবি, আরে এগুলো বাংলা দেখাচ্ছি তোমাদেরই লেখা। ভাই তারা আরবিতে কিতাব লিখেছে না বাংলাতে লিখেছে? বাংলাতে বক্তৃতা আরবিতে দেয় না বাংলাতে দেয়? বাংলাতে তো বাংলা বলেছে, বাংলা দিয়ে তোমাকে অ্যান্টি ভেনাম দেওয়া হচ্ছে, তুমি কতক্ষণ দিতে পারে দেখো। তো এই পীরের দাবি যে নবীজির কন্যা ফাতেমার সঙ্গে নাকি তার বিবাহ হয়েছে, ওটা নাকি তার বউ, নাউযুবিল্লাহ মিন জালিক। এখন বলতে পারেন ওটা তো ভণ্ড পীর, ওটা ভণ্ড পীর, এই পীরগুলো শয়তান। তবে হাক্কানি পীর যারা আছে তাদের কথা মানতে হবে, তাদের কথা মানাটা জরুরত। ভাই দাবি করে কি করে না? বাংলাদেশে হাক্কানি পীরের নাম কি দেখেন? আপনারা বলে দিলেন চরমোনাই পীর, বলেছেন তো নাকি ভাই? বাংলাদেশের হাক্কানি পীরের নাম কি? চরমোনাই পীর, ব্যাকেটে পাখা। আমি একটা কথা মনে মনে ভাবি যে পীর সাহেব যদি এত ক্ষমতা হয় তো ভোটে কেন জিততে পারে না? এত যদি কারামত হয় তবে ভোটে কেন জিততে পারে না? মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় ভাই, এখানে পীরের কারামতি চলে না, পীর সাহেবের ঘরের মধ্যে কারামতি চলে না, শুধু চলে আল্লাহর কাছে রসুলের কাছে। কোথায়?
আল্লাহর কাছে রাসূলের কাছে কেন কয়েকটা ঘটনা পড়বো রাগ করবেন? তার চরমনায় পীর সাহেবের বই, বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ রচনাবলী দ্বিতীয় খণ্ড, বা বইটা আমার, বইটার ঠিকানা যখন কিনেছি দেখেন মাহমুদ পাবলিকেশন 38 বাংলা বাজার ঢাকা 1100, ফোন নাম্বার 7123924, মোবাইল নাম্বার 01715441557। এটা কাদের বই? ঠিকানা দিয়েছি, এটা তাদের বই। বইয়ের মধ্যে একটা ঘটনা আছে দেখেন, এবার পীর সাহেব 6-12 না একদম 24 মেরেছে, এতক্ষণ ইমাম সাহেবদের 6 মেরেছে আর 12, এবার 24 মেরে দিয়েছে। দেখেন তাদের আকিদা, তাদের বিশ্বাস, দেখেন যে পীরকে কিভাবে মানতে হবে, ইমামকে কি মানতে হবে। এর মধ্যে বইয়ের মধ্যে একটা অংশ আছে, নাম হচ্ছে আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক। এ বইটার পৃষ্ঠা নাম্বার 35, কত পৃষ্ঠা নাম্বার 35 কি লিখছে দেখেন, দেখেন দাগানো আছে ভাই। কেউ যদি চরমনের মুরিদ হয়ে থাকেন বা আপনার সঙ্গে আমার শত্রুতা নেই, আমার শত্রুতা আছে বইয়ের লেখকের সঙ্গে। কার সঙ্গে? বই লেখকের সঙ্গে। কেন? এই কথা যদি কেউ লেখে আর কেউ যদি বিশ্বাস করে, ভাই সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে কি দেখেন আগে? আপনি আপনি নিজেই বলবেন। কি লিখছে দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল হচ্ছে ফার্সি শব্দ মানে আপত্তি, কোন রকম কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন, করিতে তাকিবেন। আরে বেটা থাকিবেন কে তাকিবেন লিখেছেন হাফেজ রহিমাহুল্লাহ। ফরমায়েছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে বোঝেন, শারাব মানে মদ। কি লিখছে? কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই কার বই? আমার বই। এটা কার বই? হাক্কানি পীর। এটা যদি হাক্কানি পীর হয় ভণ্ডগোলার অবস্থা কি? ভণ্ডগুলো ধরলাম না এই জন্য, যাকে ভালো মালটাকে ধরে দেখি তার অবস্থা কি। পরিষ্কার ভাবে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা ভাই যায় নামাজ, এটাকে ভিজিয়ে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো, যদি না মানো মুরিদি টিকবে না। ভাই কার বই? আমার। ভাই এর নিচে নামবো, এরপরে কি লিখছে দেখেন আবারও। এবার লেখেন কি লিখছে, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য তার শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। পীর সাহেব তার মুরিদকে বলতে যাচ্ছে যে পীর যদি তোমাকে এমন কোন নসিহা করে, এমন কোন আদেশ করে যেটা দেখছো এটা শরীয়তের প্রকাশ্য বিরোধী, তারপরেও তুমি সেটা উপরে আমল করবে, যদি না করো তোমার মুরিদই টিকবে না। এরপরে লিখতে লিখতে শেষ পর্যন্ত লিখছে যে কোনো পীর যদি বলে যে অমুক মেয়েটার সঙ্গে জেনা করো, তোমাকে জেনা করতে হবে। চিন্তা করছেন বেশ চাকরাগুলো সব জায়েজ হয়ে গেছে। এবার খারাপ ভাষাতে বললাম না যে তাদের এই ফতোয়াতে ভাই বলুন তো শরীয়তের বিরোধী যদি কোনো ফতোয়া থাকে তারা বলছে মানতে হবে। বা এটা কোনো মুসলিম বলতে পারে? বা এটা কোন পীরের কথা? এটা হাক্কানি পীর, এটা ভণ্ড পীরের কথা বলছি না। ভাই আশ্চর্য হয়ে যাবেন, গোটা বই থেকে যদি আমার দলিল পেশ করতে শুরু করি একাধিক বইয়ে, ভাই তারা আমাদেরকে আবার ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কি বলছে না? বলে না ভাই আমাদেরকে, আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটার জবাব দেওয়ার দরকার আছে না? নাই। জবাব দেবো, আর দুটো জবাব দিব, তারপরে ইনশাল্লাহ প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। মানুষ যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে আর ভাই তাদের মধ্যে যেগুলো আছে আমাদেরকে দেয়, ভাই একটা অভিযোগে আমাদেরকে বলে ওয়াহাবি। কি বলে? বলে কি বলে না? আসেন ওয়াহাবি কারা একটু আমরা দেখি। ওয়াহাবি কেন বলা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে 1115 হিজরি একজন ব্যক্তি সৌদি আরবে জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তিনি নাজাদে জন্মগ্রহণ করেন, তার জন্য বলে নাজদি। কথা বুঝতে পারছেন? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব 1703 খ্রিস্টাব্দ 1115 জন্মগ্রহণ করে, কোথায়? সৌদি আরবে, নাজাদ একটা জায়গাতে। সেই সময় সৌদি আরবে আজ থেকে 300 বছর আগে মানুষ শিরক আর বিদাতের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ সেই সময় বিভিন্ন কবর মাজার তৈরি করেছিল। ভারত বাংলাদেশ পাকিস্তান যখন কবর পূজা চলছে এখন, ঠিক সৌদি আরবে 300 বছর আগে এই দৃশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে পাঠান, তারপর তিনি তৌহিদের বোম ব্লাস্ট করে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে তৌহিদের দাওয়াত দিতে থাকে, আর যতগুলো উঁচু কবর মাজার ছিল সবগুলোকে ভেঙে চৌচির করে দিয়েছিল। ভাই যে ভেঙে চৌচির করেছিল তার নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব।
তার জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানে যেসব আলেম ওলেমারা কবর এবং মাজারের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে এই জন্য ওহাবি বলে, কথা বোঝাতে পারিনি, কেন বলে ওহাবি, যেহেতু ওই যে আব্দুল ওহাব নাজদী ও কবর মাজার ভেঙেছিল, আর আমরাও বাংলাদেশে ভারতে পাকিস্তানে কবর মাজারের বিরুদ্ধে বলি, এর জন্য ওই ব্যক্তির নামের সঙ্গে নিজবাত করে আমাদেরকে কি বলা হয়, ওহাবি। এবার আসেন একটা অ্যান্টি ভেনাম জবাব, ভাই আমাদেরকে যে ওহাবি বলছে, ভাই ওই ব্যক্তির নাম কি ছিল, মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব। ভাই আপনাদের মধ্যে কারা লাদেনকে দেখেছেন একটু হাত তোলেন তো, ছবিতে কারা দেখেছেন হাত তোলেন, ছবিতে ছবিতে আপনারা দেখেছেন, ভাই আপনারা যারা বলছেন লাদেনকে দেখেছেন, লাদেনকে কেউ দেখেননি, যাকে দেখেছেন ওর নাম ওসামা, ওর সম্পূর্ণ নাম কি, ওসামা বিন লাদেন। তো ভাই যার ছবি দেখেছেন তার নাম কি, তার নাম ওসামা, লাদেনকে লাদেন হচ্ছে বাপ, ভাই ওর বাপকে দেখেছেন, আর একটু সহজ করে দিই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ভাই যিনি বক্তৃতা দেন ওর নাম কি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, ওর বাবা, ভাই ওর বাবাকে দেখেছেন কেউ, যিনি বক্তৃতা দেয় তার নাম কি, আব্দুর রাজ্জাক। তো ওই যে কবর মাজার ভেঙেছে তার নাম কি, মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব। তো কবর মাজার কে ভেঙেছে, মোহাম্মদ মানে ছেলে ভেঙেছে কবর মাজার। তো নামের উপরে ভিত্তি করে যে লকাব লাগাতে হয়, তো ভাই এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কবর মাজারের বিরুদ্ধে কথা বলে তাদের নাম কি হওয়া উচিত ছিল, মোহাম্মদই। আরে বেটা তুমি ওহাবি বলো মানে, তুমি বুঝোই না এখন পর্যন্ত, কাজের উপরে ভিত্তি করে যদি লকাব দিতে হয়, ভাই কবর বাজার বাপ ভেঙেছে না ছেলে ভেঙেছে, ছেলে, ছেলের নাম কি, মোহাম্মদ, তা আমাদেরকে কি নাম দেওয়া উচিত, মোহাম্মদই। বেটা তুমি ওহাবি বলো মানে, ভাই সরিষার মধ্যে ভূত আছে দেখেছেন, এত ভূতকে টেনে বের করেছি, বেটা তুমি আমাদেরকে 300 বছর ধরে ওহাবি ওহাবি বলছো, বেটা আমরা তাহলে মোহাম্মদই, আমরা তোমাদের রসুল অনুযায়ী আমরা ওহাবি নই। এবার ওহাবি কারা দেখবেন, ওহাবি কারা আসেন একটু অ্যান্টি ভেনাম আবারও জবাব দিই, তারা জীবনে লিখেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, যে মোহাম্মদ যিনি ছেলে তিনি কবর মাজারের বিরুদ্ধে ছিলেন, কবর মাজারকে ভেঙে চৌচির করেছিলেন, আর তার বাপ তিনি হচ্ছেন ওহাব, ইনি কবর মাজারের পক্ষে ছিলেন, ভাই কে পক্ষে ছিল কবর মাজারে, ওহাব, তার জন্য ওহাব তার ছেলে মোহাম্মদকে ত্যাজ্য পুত্র করেছে, তারাই তার জীবনীতে লিখে রেখেছে হক বাতিলের লড়াই, পৃষ্ঠা নাম্বার 81 তারা লিখছে যে আব্দুল ওহাব নাজদী এতই কুলাঙ্গার যে তার বাপ তাকে ত্যাজ্য পুত্র করেছে, কেন, তার বাপ ছিল কবর মাজারের পক্ষে আর বেটা ছিল কবর মাজারের বিপক্ষে, তবে কবর মাজারের পক্ষে গেছিল ওহাব। তো এখনো ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কবর মাজারের পক্ষে আছে, ভাই তাদের নাম কি হওয়া উচিত, ওহাবি। বেটা তুমি ওহাবি আর আমাদেরকে ওহাবি বলো, বেটা কাজের উপরে ভিত্তি করে যদি হয় তো আমাদের নাম দরকার ছিল মোহাম্মদই, আর কাজের উপরে ভিত্তি করে তোমরা হবে ওহাবি। আসো দেখো যে তোমার মধ্যে ভূত কিভাবে বের করেছে টেনে টেনে, ভাই ওহাবি কারা বলেন, এবার ওহাবি তারা। তারপরেও আমরা বলি পৃথিবীতে যদি কোনো মানুষের নামের সঙ্গে আমরা আহলে হাদিসরা নাম রাখার জন্য বৈধ মনে করি না, মুহাম্মাদের নাম অনুসারে আমরা মুহাম্মাদি রাখতে রাজি নয়, যদি বিশ্বনবীর নাম অনুসারে মুহাম্মাদি হয় আলহামদুলিল্লাহ গ্রহণ করব, কিন্তু উম্মতির নামের সঙ্গে লাকাব দিতে আমরা রাজি নয়। আরেকটা অভিযোগ আমাদের উপরে, যারা ইহুদি খ্রিস্টানের দালাল এরা ইংরেজের জামানা তৈরি হয়েছে, বা অভিযোগ আছে না, নাই আছে না, যে তোমরা তো ইহুদি খ্রিস্টানের দালাল, তোমরা ইংরেজের দালাল, আমাদের ইংরেজের দালাল বলে কি বলে না, ভাই আসেন একটু আমরা একটু দেখি ইতিহাস দেখি যে আসলে কারা ইংরেজের দালাল আর কারা ইংরেজের জামানাতে পয়দা, ভাই রাগ করবেন, রাগ করে লাভ নাই, ভাই ইতিহাস কখনো মিথ্যা কথা বলে না, ইতিহাস সত্য কথা বলে, কি বলে না, বলে। ভাই যারা আমাদেরকে বলছে ইংরেজের জামানায় পয়দা, ভাই তারা কারা বলেন তো, হয় দেওবন্দি অথবা বেরেলবি, এ দুটো দল তো। 1867 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা তৈরি হয়, যে মাদ্রাসাতে পড়াশোনা করে ফারেগ হলে তাদেরকে দেওবন্দি বলা হয়, ভাই দেওবন্দি কাকে বলা হয়, যারা দেওবন্দ মাদ্রাসা পড়েছে তাদেরকে বলা হয় দেওবন্দি, যেন মুখলেসুর রহমান মাদানি উনি দেওবন্দে পড়েছে উনাকে দেওবন্দি বলে, ঠিক আছে, কেন ওই দেওবন্দ মাদ্রাসা থেকে ফারাগাত করেছে। এবার আমাদেরকে তারা বলছে তোমরা ইংরেজের জামানায় পয়দা, তোমরা ইংরেজ জামানায় তৈরি। তো ভাই একটা ছোট্ট প্রশ্ন জেনে নেন, যারা বলছে যে আমরা দেওবন্দি, ভাই তাদেরকে আমাদের প্রশ্ন হচ্ছে এটা, ভাই দেওবন্দ মাদ্রাসার নাম অনুসারে তোমরা নিজেদের দেওবন্দি পরিচয় দাও। আর দেওবন্দ মাদ্রাসার সৃষ্টি হয়েছে 1867 খ্রিস্টাব্দে, এবার একটা ইতিহাস দাও যে 1867 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল, ভাই তাদের নামে কোনো মাদ্রাসা ছিল,
তাদের নামে কোনো মসজিদ ছিল? তাদের নামে কোনো পায়খানা ঘর ছিল? আরে ভাই, তাদের জন্ম হয়েছে 1867-তে। কততে? 1867। কেন? দারুল উলুম দেবন্দের নাম অনুসারে বাইরা নিজেদেরকে দেবন্দি বলে কি বলে না? তো মাদ্রাসা সৃষ্টি হওয়ার পরে তাদের সূচনা তো অবশ্যই 100% ভাই বন্ধু। আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল? আদম আলাইহিস সালামের পূর্বে যেমন পৃথিবীতে মানুষ ছিল না, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হওয়ার পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা কোনো মাযহাব ছিল না। আর ইতিহাস এই কথা বলছে 1867-57 সালে সেই সময় ইংরেজরা ভারতবর্ষ দখল করেছিল কি করে নাই? ভাই 1867 খ্রিস্টাব্দ যে সময় মাদ্রাসা তৈরি হয়, এই মাদ্রাসা তা ইংরেজের জামানাতে কি জামানাতে নয়? তো ভাই ইংরেজের জামানায় কারা পয়দা? দারুল উলুম দেওবন্দ যাবেন ভ্রমণ করতে, লেখা আছে স্থাপিত 1867 খ্রিস্টাব্দে। বেটা, তোমাদের মাদ্রাসা, তোমাদের মানহাজ, তোমাদের আকিদা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ইংরেজের জামানায় 1867 খ্রিস্টাব্দে। তার আগে কিন্তু একটাও মানুষ নিজেকে দেওবন্দি বলে দাবি করতো না। ভাই একইভাবে বেরলভী যারা, তারা যারা বেরলভী দাবি করছে, তারা আহমেদ রেজা খান বেরলভীর নাম অনুসারে তারা এই দাবি করছে। তাদের জন্ম হচ্ছে 1856-56 খ্রিস্টাব্দে। ভাই এখন বলেন তো কারা ইংরেজের জামানায় পয়দা? রাগ করলেন? ভাই সত্য কথা বললে একটু তিতো লাগে, মানুষ মনে করে সত্য কথা বললে তিতো লাগতেই পারে। তো ভাই হক কথা আমাদেরকে বলতেই হবে। এই জন্য আমরা বললাম কেন অভিযোগ এসেছে, বারবার একই অভিযোগ করে যে আমরা নাকি শুধুমাত্র ইংরেজের দালাল, আমরা নাকি ইংরেজ জামানায় পয়দা। ভাই কারা পয়দা হলো? ভাই এর মধ্যে কোনো মিথ্যা কথাকে প্রমাণ করতে পারবে? কোনো মায়ের বেটা নাই যে তারা প্রমাণ করবে যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিত হওয়ার আগে তারা ছিল বা থাকা সম্ভব? আদমের পূর্বে মানুষ থাকা সম্ভব না? ঠিক দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্বে দেওবন্দ বলে কোনো ফিরকা কোনো দল থাকাটা সম্ভব নয়। এটা জ্বলন্ত স্পষ্ট প্রমাণ। ভাই এর চাইতে বড় প্রমাণ লাগে? ভাই বন্ধু তারা যেগুলো আমাদের আছে তবু সেটাও মানা যাবে না। ভাই এগুলো কোনো মুসলিমরা দাবি করতে পারে? পশ্চিমকালেও নয়। মহান সত্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককে হকগুলো জানা বোঝা এবং আমল করার তৌফিক দান করো, আল্লাহুম আমিন। এখন যদি কেউ মনে করেন যে আমরা যে কথাগুলো বা তথ্যগুলো দিয়েছি ভুল, আপনারা সরাসরি আসতে পারেন, আমার যে বইগুলো চাইতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে বই দেওয়া হবে। যদি ভুল প্রমাণ হয় আপনি যে সাজা দিবেন সে সাজা নিতে আমরা বাধ্য। জি প্রশ্ন তো শুরু করে। আচ্ছা বিশেষ একটা ঘোষণা আছে, আমার লেখা বাংলাদেশ থেকে 6খানা বই বের হয়েছে। এক, রাফুল ইয়াদেন কি মানসুক, যারা বলছে যে রাফুল ইয়াদেন প্রথম জমানায় ছিল সেই জমানাতে বাতিল হয়ে গেছে, তাদের যুক্তি খণ্ডন করে বই দেওয়া হয়েছে রাফুল ইয়াদেন কি মানসুক এই মর্মে। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত, কোন আমল করলে কোন ফজিলত এই মর্মে একটা বই আছে। আর একটা বই আছে তাকলিদ এবং মাজহাব, মানে মাজহাব আর তাকলিদ কেন্দ্রিক। আর একটা বই আছে আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাসান, মানে নামাজের তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত যতগুলো ইখতিলাফ আছে সমস্ত ইখতিলাফকে নিয়ে একটা বই রচনা করা হয়েছে। আর একটা আছে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহর প্রবিত আহলুস সুন্নাহ কে, এই গুটি কয়েক বই আছে, আপনারা বইগুলো নিয়ে যেতে পারেন। স্টেজে থাকবে, পেছনে গাড়ি আছে, ওখান থেকেও নিয়ে যাবেন। আর মাঝখান থেকে যারা উঠছে বা কাকে উঠতে দেবেন না, যদি কেউ উঠতে চায় তার লুঙ্গি ধরে মারবেন টান, একদম কবাডির মতো পেরে ধরবেন, এখানে একজন উঠবে না। ভাই প্রশ্ন করেছেন যে সুন্নাত সালাত যদি কেউ পরিত্যাগ করে ছেড়ে দাও তাহলে কি গুনাহ হবে? সহিহ মুসলিম কিতাবুল ইমান হাদিস নাম্বার 1516-1820, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবি, অপরিচিত একটা সাহাবি, তার নাম আসে নাই, আসে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত যেতে চাই। কোথায় ভাই? জান্নাত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করবে, কারোর সঙ্গে শিরিক করবে না।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম তথা রোজা পালন করবে, সামর্থ্য থাকলে জাকাত দিবে, সামর্থ্য থাকলে হজ করবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। এই সাতটা নসিহত বিশ্বনবী করে দিয়েছেন। ওই সাহাবী তখন বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহ রাসূল, আপনি যতটা বললেন এর বেশিও করবো না কমও করবো না। এই বলে সাহাবী চলে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে, বাকি সাহাবীদেরকে জান্নাতি সাহাবী দেখবা, জান্নাতি ব্যক্তি সাহাবী বলছে, দেখান আল্লাহ রাসূলকে, বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাত যাবে। কেন? কেন ও বলছে, আল্লাহ রাসূল আপনি যতটা বলেছেন এর বেশিও করবো না কমও করবো না। ও কিন্তু সুন্নাত সালাতে কথা পড়বে এমন দাবি করেনি, প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। আজ বলছি এটা যদি আমল করতে পারে ইনশাআল্লাহ একজন ব্যক্তির জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। তো সুনান তিরমিজি স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ ব্যতীত প্রতিদিন দশ রাকাত অথবা বারো রাকাত যে সুন্নাতকে কেউ যদি হেফাজত করে, তো জান্নাতে যে আটটা দরজা আছে যে কোনো একটা গেট তার জন্য খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুন্নাত পড়লে অবশ্যই লাভ আছে, পড়া উচিত, এটা ছেড়ে দেওয়া উচিত নয়, এটাকে অনীহা করা উচিত নয়, এটা পড়া উচিত, এটা অসংখ্য তাগিদ আছে। তবে কেউ যদি না পড়ে কাবিরা গুনাহ হবে এমনটা নয়। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। কসরতের ক্ষেত্রে ফরজ নামাজগুলো পড়লে কি যথেষ্ট? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করছেন কসরের ক্ষেত্রে শুধু ফরজ নামাজ পড়লে কি হবে। ভাই কসরের ক্ষেত্রে শুধু ফরজ নামাজ যদি পড়েন, সুন্নাত যদি ছেড়ে দেন কোনো আপত্তি নাই। আর এটা সমস্ত উলেমায় একমত, কসরের জন্য আল্লাহ সুন্নাহর পক্ষ থেকে এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে যে সুন্নাত বাদ দিয়ে আপনি শুধুমাত্র ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আশাদুল্লাহ গালিব স্যারের একটা বই আছে, সালাতুর রাসূল কসর একটা অধ্যায় আছে, দেখেন অনেকগুলো দলিল প্রমাণ নিয়ে এসে আলোচনা করেছে। জি বিধর্মীদের সাথে একই তো আছে, পানি খাওয়া যাবে কি? বেধর্মীদের সঙ্গে একই গ্লাসে পানি খাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলছেন যে বেধর্মীদের সঙ্গে একই গ্লাসে পানি পান করা যাবে কি যাবে না? ভাই বেধর্মীদের অন্তরটা নাপাক অপবিত্র, তার মানে এই নয় যে তারা কোনো জায়গাতে স্পর্শ করলে সেটা নাপাক হয়ে যাবে, হবে নাকি? আল্লাহ রাসূল অমুসলিমদের বাড়িতে খেয়েছেন কি খায় নাই? ভাই ইহুদির বাড়িতে বিশ্বনবী খেয়েছেন কি খায় নাই? ওই যে মেয়েটা দাওয়াত দিয়েছিল আর মাংসের মধ্যে রাং ঢুকে দিয়েছিল, বিশ্বনবী খেয়েছেন কি খায় নাই? অবশ্যই অমুসলিমদের বাড়িতে কোনো দাওয়াত যদি দেয় দাওয়াত খাওয়া যাবে, তবে শর্ত একটা, সে দাওয়াত যেন ধর্মীয় কোনো দাওয়াত না হয়। কি দাওয়াত? যদি বলে দুর্গাপুজোর জন্য আসো খেয়ে যাও, খেতে পারবেন না। যে কালী পুজোর দাওয়াত পারবেন না। কোন দাওয়াত খেতে পারবেন? যে সামাজিক দাওয়াত, যে ভাই আমার মেয়েটার বিবাহ হয়েছে তো দাওয়াত দিলাম তোমাকে, এই দাওয়াত খেতে যেতে পারবেন, কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে অমুসলিমদের সঙ্গে খাওয়া দাওয়া করতে পারবেন না। জি আপনি সশব্দে বলবেন, খুব জোরে উচ্চস্বরে বলার দরকার নেই, আর যদি বলেন কোনো সমস্যা নেই। তবে মনে মনে একামত নয়, কেন একামত মানুষকে আহ্বান করা, হাই আলাহ সালাহ মানে নামাজের জন্য এসো, মনে মনে বললে কি ফেরেস্তা আসবে নাকি আপনার সঙ্গে শুধু? নকল করেছেন যে বলছে আল্লাহর কোন বান্দি যদি মসজিদে আসতে মানে চায় তাকে বাধা দিও না। ভাই আশ্চর্য হবেন যে হানাফি মাযহাবের প্রথম জামানার যতগুলো কিতাব আছে, হেদায়া বলেন, ফতোয়াই আলমগিরি বলেন, বাহারুর রায়ক বলেন, এনআইয়া বলেন, আর বদরুদ্দিন আইনির আল বিনাইয়া বলেন, প্রত্যেকে তারা একটা কথাতে অকপটে লিখে রেখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর নিকটে মহিলারা ফজর এশা সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে, রাতে সালাতও, দিনের কথা বাদই দেন। হেদায়েত দেখবেন বাংলাদেশ থেকে ছাপিয়েছে 79 নম্বর পৃষ্ঠা, পরিষ্কারভাবে লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ তাদের তিনজনের মত মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে। বা এটা হানাফি মাজহাবের ফতোয়া, যারা বলছে হানাফি মাজহাবে মহিলাদের এই মসজিদে যাওয়া নিষিদ্ধ, বা এটা হানাফি মাজহাবের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে। দুই নম্বর পয়েন্ট, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ স্বয়ং তার মাকে নিয়ে তারাবির সালাত মসজিদে আদায় করতে যেতেন। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ একটা জীবনে তারা বলে গেছে, জাহিদ কাউসারি যারা আহলে ইলম আছে দেওবন্দির মধ্যে তারা নামটা জানে, জাহিদ কাউসারি বই আছে মানাকিবে আবি হানিফা পৃষ্ঠা নম্বর 173-এ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ জীবনী লিখতে গিয়ে লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নিজের মাকে নিয়ে সে মসজিদে যেতেন সালাত আদায় করতে। ভাই ইমাম আবু হানিফার ফতোয়া কি?
সালাত আদায় করা যাবে। তাদের দুটো দলিল দেয়, তারা কি দলিল দেয় জানেন? যে মহিলাদের মসজিদে যাবে না, ফিতনা কি আছে বর্তমান সময়, ফিতনা, সেই সময় ফিতনা ছিল না, এই জন্যই সেই সময় তো অনুমোদন ছিল, এই সময় তো অনুমোদন নাই। ভাই সেই সময় থেকে জেনার মতো পাপ হয় নাই, ভাই জেনার মতো সেই সময় পাপ হয় না, আল্লাহ সুবহানাহু জামা নাই, আল্লাহ সুবহানাহু রজম করে নাই, সেই মুসলিমের একাধিক আদিস। ভাই সেই সময় যদি জেনার মতো অপরাধ হয়ে থাকে, তারপরেও যদি বিশ্বনবী অনুমোদন দেয়, ভাই এখনো তো জেনাই হচ্ছে, এর চেয়ে বড় পাপ আছে নাকি? ভাই সেই সময় মানুষ কি পাপ করতো না? করতো, তারপর আল্লাহ সুলতান অনুমোদন দিয়েছে, নিষেধ করেনি। তো আপনি নিষেধ করার কে? আর একটা দেখেন, হুজুররা বলছে যে মহিলারা মসজিদে যেতে পারবে না, আবার হুজুরদের দলিল কি দেবেন? অনুষ্ঠান আছে, নিচে রেখে আছে, মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে, আছে না নাই? ভাই তাদের জল অনুষ্ঠানে মহিলারা আসে কি আসে না? তো ভাই সেই দিন ফিতনা হয় না মসজিদে, আল্লাহর ঘরে আসলে যাই ফিতনা তোমাদের জলসা। হুজুর যেদিন বয়ান করছে যে মহিলাদের মসজিদে গমন নিষিদ্ধ, ভাই সেই দিনই ওই মঞ্চেই পাশে আছে মহিলা, ভাই থাকে কি থাকে না? থাকে। তো ভাই জালসা শুনতে আসার অনুমোদন কিভাবে পেলো? মাজারে যাওয়ার অনুমোদন কিভাবে পেলো? ভোট দেওয়ার অধিকার কিভাবে পেলো? হুজুরের বউ যে একদম রামাজানের পরে কিছুদিন পরে ঈদের মার্কেট করতে যাই, হুজুর দেখতে পায় না, গোটা বিশ্ব জগত মহিলারা যেতে পারে কিন্তু তাদের নামাজ পড়তে মসজিদে আসতে পারবে না। বা এটা সম্পূর্ণ শয়তানের তাদের ফতোয়া, এটা কোন সুন্নাহ অনুযায়ী এই ফতোয়া নয়। বরং মসজিদে মহিলারা সালাত আদায় করতে পারে। তবে আমাদের ফতোয়া কি জানেন? তিনটে। কটা ফতোয়া আমাদের? তিনটে। প্রতিদিন 5 ওয়াক্ত মহিলারা মসজিদে সালাত আদায় করার চাইতে বাড়িতে আদায় করা উত্তম। কি বললাম? প্রতিদিন 5 ওয়াক্ত মহিলারা মসজিদে যাওয়ার চাইতে বাড়িতে পড়াই উত্তম। শুনুন, আবু দাউদের 470 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলে দিয়েছেন মহিলাদের জন্য উত্তম জায়গা সেটা ঘর, ঘরের অন্তরমহল, তার চাইতে আরো লোকালয়ে। তো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কোথায় উত্তম? বাসা, বাড়িতে। 2 নম্বর, জুমার দিনে মেয়েরা জুম্মার মসজিদে যাবে, এটাই উত্তম। 3, ঈদের দিন মেয়েরা ঈদগাহে নামাজ পড়তে যাবে, এজ্জার জন্য বাধ্য। কেন? তিনটে হাদিস, 3 রকমের তাগিদ। একটা জায়গায় আল্লাহ বলে দিয়েছেন যে মেয়েদের উত্তম সালাতের জায়গা ঘর। কোথায় ভাই? ঘর। তো ঘরে 5 ওয়াক্ত নামাজ, জুম্মার দিনে বিশ্বনবীর সঙ্গে মেয়েরা পেছনে সালাত আদায় করতো। আর ঈদের দিন বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী 971 নম্বর হাদিস, আল্লাহ বলে দিয়েছেন যে বলছে যে আল্লাহ রাসূল আমাদের কাছে যদি, আমরা যদি হায়েজ অবস্থায় থাকি সেই সময় থেকে ঈদগাহে আমরা যাবো, আল্লাহ রাসূল বলছে যদি ঋতুস্রাব অবস্থায় হয় তবুও তুমি যাবে, নামাজ পড়বে না, দুয়ায় অংশগ্রহণ করবে। ব্যাটা তাগিদ কি তাগিদ নয়? তো 3টে হাদিস, 3 রকমের তাগিদ। তো অনেকে বলে যে বিশ্বনবী বলেছেন যে মেয়েদের মসজিদের চাইতে বাড়িতে উত্তম, এই জন্য মসজিদকে মাকরু বলছে। তার দলিল কি? যে আল্লাহ যেহেতু বলেছে বাড়িতে উত্তম, এই জন্য তারা বলতে এসেছে তার মানে মসজিদে মাকরু। বা এরকম ফতোয়া দিলে আপনারও ভাগ্যে কষ্ট আছে। কেন? সহিহ বুখারী 731 নম্বর হাদিস করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য নফল সালাত, কোন সালাত? নফল আর সুন্নাত সালাত। পুরুষের জন্য নফল সুন্নাত সালাত মসজিদে চাইতে বাড়িতে উত্তম। তার মানে কি হুজুর ভাই আপনি বলবেন যে পুরুষের জন্য নফল আর সুন্নাত সালাত মসজিদে মাকরু? ফতোয়া দিতে পারবেন? ভাই একই তো হাদিস পুরুষের জন্য আছে যে পুরুষের জন্য নফল আর সুন্নাত সালাত কোথায় উত্তম? বাড়িতে। তো হুজুর ফতোয়া দেন যে পুরুষের জন্য মসজিদে নফল আর সুন্নাত সালাত করা মাকরু। বা বিশ্বনবী নফল আর সুন্নাত সালাত কোথায় পড়তো? বাড়িতে না মসজিদে? বাড়িতে পড়তো। তো হুজুরের ফতোয়া দেয় হুজুর বোঝে না যে আর একদিকে হাদিস আছে, সমস্ত হাদিসকে যে সামনে রেখে করে এত করে ইখতিলাফ হয় না। আর একটা উদাহরণ নেন বা বলুন তো, জুম্মার নামাজ মুসাফিরের জন্য কি ফরজ? পাগলের জন্য ফরজ? বাচ্চা ছেলের জন্য ফরজ? ফরজ না। তারা বলছে মহিলাদের জন্য তো মসজিদ ফরজ না, এটা মুস্তাহাব, তো মসজিদ আসার কি দরকার? ভাই বলে কি বলে না? বাড়িতে পড়বে। তো ভাই বলুন তো, জুমার দিন তো মুসাফির, পাগল, বাচ্চা ছেলেদের জন্য ফরজ নয়। এখন যদি কোনো মুসাফির জুম্মার নামাজ পড়ে, গুনাহগার হবে, মাকরু হবে না, ভালো কাজ হবে? ভালো কাজ হবে। তো ভাই একই তো দলিল, তুমি যেমন দিবে আমরা তেমনই দিচ্ছি। হুজুর ফতোয়া বোঝেনি এই মাসালাতে, তারা লামাজাবি, তার ইমাম আবু হানিফাকে মানে না, কারণ ইমাম আবু হানিফার ফতোয়া মসজিদে মেয়েরা যাবে। তো এই মাজহাব, এই মাসালাতে তারা হচ্ছে লামাজাবি। কি বললাম? তারা লামাজাবি, হানাফি মাজহাব তারা মানে না। জি, মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কিছু পদ্ধতি বলুন এর আগে একটু দান করার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। একটা ঘোষণা, একটা প্রশ্ন। একজন ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিম হিন্দু ভাই যারা আছে তাকে দাওয়াত দেওয়ার কিছু পথ এবং পদ্ধতি বলতে হবে।
তবে অমুসলিমকে যদি দাওয়াত দিতে যান তো ভাই এই বিষয়ে একটা লম্বা আলোচনার দরকার। তো ইনশাআল্লাহ বাংলাদেশ আর তাহারিক পত্রিকাতে এবার রমাজান মাস থেকে আমার একটা ধারাবাহিক একটা আর্টিকেল আসবে যে অমুসলিমদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, ইনশাআল্লাহ তাহারিকে পেয়ে যাবেন। আমাকে আর তাহারিক থেকে মানে বলা হয়েছে যেটা লেখার জন্য, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কমপক্ষে 10-12টা কিস্তিতে এক বছর ব্যাপী ইনশাআল্লাহ পাবেন। আর বিস্তারিত জানার জন্য ইউটিউবে যান, বিআর রাহুল হোসেন, অমুসলিমকে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, 2.5 ঘন্টার আলোচনা আছে। ভাই এত লম্বা আলোচনা করা সম্ভব না, কয়েকটা পয়েন্ট বলি। ভাই অমুসলিম থেকে দাওয়াত দিতে হবে প্রথমে কিসের? কালেমা। কিসের বললাম? কালেমা। সহিহ বুখারী 7280 আসল মজবিল জাবালকে যখন ইয়েমেনে পাঠিয়েছিল তখন কিসের দাওয়াত দিতে বলেছিল? কালেমা দাওয়াত। কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, একসত্য মাবুদ ছাড়া কোনো পৃথিবীতে ঈশ্বর নেই। হিন্দু ভাইকে যদি বলেন ভাই কোরআনে কথা আছে, হিন্দুরা মানতে চাইবে? মানতে যাবেন। তাকে কি দিয়ে বোঝাতে হবে? কোরআনের দেওয়ার পাশাপাশি তার ধর্মগ্রন্থ থেকে সে দলিল দেন। তাকে বলেন ভাই আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 17 পরিষ্কার ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, একই ভক্তির বিশিষ্টতে শুধুমাত্র এক ঈশ্বর উপাসনা করো, এক জনিরই বন্দনা করো, তবেই সে সফল কাম। ভাই সফল কাম কে? যে এক ঈশ্বরের উপাসনা করবে। এরপর শ্রীমদ ভাগবত গীতাতে একাধিক জায়গাতে আছে, শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নম্বর 3 এ পরিষ্কার ভাবে বলছে, ধাব্বা ভূমি জানায়ান একিকাহা দাইবা আসমান, ভূমি জামিন জানায়ান সৃষ্টিকর্তা একিকাহা ও করে, তিনি কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নাই। বা ঈশ্বর কতজন? একজন। আসমান জমিন কে সৃষ্টি করেছে? একজন। কে বলছে? শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 3 মন্ত্র নম্বর 3 হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে বলছে, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 17, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 1 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 1300 বিভিন্ন জায়গাতে মজুদ আছে। বা কোরআন থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল দেন। তাকে বলেন বা আপনারা মূর্তি পূজা করছেন, মূর্তি পূজা করলে আপনি নরকে যাবেন কোথায় লেখা আছে? যেমন কোরআনে লেখা আছে তেমন তাদের ধর্মগ্রন্থে আছে না নাই? তার ধর্মগ্রন্থ আছে, মন্ত্র পড়বো? শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 মন্ত্র 23-24 দুটো মন্ত্র আছে, মূর্তি পূজা প্রসঙ্গে বলা হচ্ছে, ইয়া ও পি অন্য দেবতা ভক্তি জজানন্তে শ্রদ্ধানিতাতে ওপি মবকুন্তি জজানন্তে অবাদি পূর্বকাম, ইয়া ওপি, হে অর্জুন, যারা সত্যি করে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতাহা অন্য অন্য দেবতার উপাসনা করে, তে অপি মামিবকন্তি জানান্তে অবাদি পূর্বকম, এই ব্যক্তির উপাসনা ঈশ্বর কখনোই কবুল করবে না। যে ঈশ্বরকে বাদ দিয়ে নকল ঈশ্বরের উপাসনা করে, নকল ঈশ্বরকে তৈরি করে, সে কশ্চিন কালে স্বর্গে যেতে পারবে না। কে বলেছে? শ্রীকৃষ্ণ। আমি বলেছি? কৃষ্ণ বলেছে। এখন কোনো হিন্দু ভাই যদি আপত্তি করে, কার উপরে আপত্তি করবে? আমার উপরে না কৃষ্ণের উপরে? কৃষ্ণের উপরে। ঠিক একই কথা যজুর্বেদ অধ্যায় নম্বর 40 মন্ত্র নম্বর 8 আর 9 দুটো মন্ত্র পরিষ্কার ভাবে সেখানে বলছে, অন্ধাত্মা প্রভু শান্তি আসিম ভূতি উপাসতে ততবুই এব তব উষ্ম ভূতম নম্রতা, অন্ধাত্মা অন্ধকার প্রভু শান্তি প্রবেশ করছে, আসুমতি যারা প্রকৃতির উপাসনা করে মানে গাছের উপাসনা করে, সূর্যের উপাসনা করে, চাঁদের উপাসনা করে, গরুর উপাসনা করে, ছাগলের উপাসনা করে, বট গাছের উপাসনা করে, এরা কোথায় যাচ্ছে? এরা নরকে ধাবিত হচ্ছে। ভাই কারা বলেছে? আমি। ভাই তাদের ধর্মগ্রন্থ বলেছে। ভাই জানেন যখন দুর্গাপুজো করা হয় সে সময় কি মন্ত্র পাঠ করা হয়? আর মন্ত্রে কি বলে জানেন? যদি তারা বুঝতো তো তারা আর করতো না। মন্ত্র কি বলে দেখেন, দুর্গাপুজোর মন্ত্র কি বলছে? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমাঃ, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে সুসংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমাঃ। কি ভাবছেন যে এতক্ষণ মৌলবি ছিল ওর ঠাকুর হয়ে গেল? যে মৌলবীর কাজটা তো করলো করলো, ঠাকুরের কাজটা করে দিবে। মন্ত্র কি বলছে? ইয়া দেবী, ভাই বন্ধু দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ, এর জন্য সংস্কৃত পণ্ডিত হওয়ার দরকার আছে। দেবী মানে স্ত্রীলিঙ্গ। হিন্দু ধর্মগ্রন্থ শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 ঈশ্বরের ডেফিনেশন সংজ্ঞা দিচ্ছে, কি জানেন? মন্ত্র বলছে, নাচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোক নাচেসালিঙ্গামা নাচেসালিঙ্গামা সকরণাম করণাপাদিপ নাচশ্চ কশ্চিৎ জনিতা না জেদিপা, যিনি ঈশ্বর হবেন নাচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোক নাচেসালিঙ্গামা
যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, ভাইয়া দেবী বা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না পুরুষ হবে, অথচ দেবী দুর্গা একটা নারী। তবে বলুন তো, যে তারা মন্ত্রের অনুবাদ জানতো তারা দেবী দুর্গাকে ভগবান মানতো? কেন মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গমা তার কোনো লিঙ্গই থাকবে না, বা আল্লাহর কোনো লিঙ্গ আছে? বলে আমি আকুল্লাহ কুফানাহার, আল্লাহর সাদৃশ্যে তার সমতুল্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নাম্বার 4 মন্ত্র তারপরে বলছে নাচস্য কাশ্চিৎ পাতি রাস্তি লোক, বা পতি মানে কি? পতি মানে স্বামী, পতি মানে স্বামী। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না, বা দেবী দুর্গা যদি ঈশ্বর হবেন বা তার মানে তার স্বামী থাকতে পারবে না। বা দেবী দুর্গার স্বামী ছিল কি ছিল না? ছিল, নাম কি? দেবের দেব, মহাদেব, শিব, বম ভোলে, অনেকগুলো নাম আছে, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, তার অসংখ্য নাম আছে। পরিচিত নাম দেবের দেব, মহাদেব, শিব, বা শিব কার স্বামী? দেবী দুর্গা। মন্ত্র কিন্তু বলছে নাচস্য কাশ্চিৎ পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না, অথচ দেবী দুর্গার স্বামী ছিল। তার মানে ধর্মগ্রন্থ যদি ঠিক হয় হিন্দুদের বিশ্বাসটা ভুল, তাই তো নাকি ভাই? আর যদি বলেন না ধর্মগ্রন্থ ভুল আমাদের বিশ্বাস ঠিক, এবং কোনটা ঠিক কোনটা ভুল তারা দেখুক, আমার ভাই এর মধ্যে নাই। কেন? শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র বা 23 আর 24 দুটো মন্ত্রে পরিষ্কার শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন মন্ত্র দেখেন, মন্ত্র কি বলে? ইয়া শাস্ত্রবিধিমু শ্রী জবতত কাম করাতনা শোকাম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। ইয়া শাস্ত্রবিধি, যিনি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখাং না সিদ্ধাং না ব্রাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষলাভ, মোক্ষলাভ মানে স্বর্গ লাভ, স্বর্গ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো উপাসনা করবে সে কখনোই স্বর্গে যেতে পারবে না। বাবুদের এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয়? অবশ্যই আমরা একমত। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে হাদিস, তিনি বলছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বাবা বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, ফাওরাদ্দুন, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। ভাই মন্ত্র আর বিশ্বনবীর কথা এক কি এক নয়? এক দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1118, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, কিতাবুস সুন্নাহ আল ইতিসাম। অসংখ্য দলিল দেওয়া সম্ভব যে অমুসলিমদের ধর্মগ্রন্থে স্পষ্টভাবে মজুদ আছে যে ঈশ্বর এক, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করা যাবে না, যারা মূর্তি পূজা করবে তারা নরকে যাবে, এমনকি বিশ্বনবীর আনুগত্য করতে হবে, এ কথা লেখা আছে। আল্লাহ রাসূলকে মানতে হবে, না মানলে কোনো হিন্দু জান্নাত যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, এ কথা হিন্দুদের ধর্মগ্রন্থ আছে। একটা মন্ত্র শুধুমাত্র বলি, অসংখ্য মন্ত্র আছে, গোটা রাত্রি আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। একটা মন্ত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76 পরিষ্কার ভাবে সেখানে লিখছে, কি বলছে দেখেন, অজ্ঞানু হেতু ক্রেতু মহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী বিদায় হতে দয়াতে বিবেক। কথা বুঝতে পারলেন? যে অজ্ঞতাকে দূর করার জন্য কে আসবে? মুহাম্মাদ, মুহাম্মাদ নামে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে। কেন? হেতা দয়াতে, হেতা দয়াতে মানে হৃদয় দিতে, বিবেক, মানুষের বিবেককে সত্যবাদে প্রচার করার জন্য মুহাম্মাদ নামের একজন ব্যক্তির এই পৃথিবীতে আবির্ভাব ঘটবে, অন্ধকারিণী নাশিনী, আর এই ব্যক্তির মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর হবে। অন্ধকার রাতের অন্ধকার নাই, এরা অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য কি আসবেন? মুহাম্মাদ, মুহাম্মাদ আসবে। ভাই এটা হিন্দু ধর্মমতে স্পষ্ট মজুদ আছে। আচ্ছা ভাই আপনারা মাঝখান দিয়ে চাচা উঠেন কে? আচ্ছা ভাই আজকে জলসা কর্তৃপক্ষ তারা বলছে তারা আলোচনা সভার জন্য তারা অনেক শ্রম এবং অনেক অর্থ ব্যয় করেছে। শ্রম তো আমরা সকলে দিয়ে মানে যোগান দিতে পারবো না, যারা যারা এসেছি, অর্থ দিতে পারবো কি পারবো না? আমি কিন্তু কোনোদিন টাকা চাই নাই ভাই, আমার অভ্যাস নাই। আর তারা কিভাবে যে চায় রে ভাই আমিও বুঝতে পারি না যে পারে কিভাবে। তবে আপনারা যতজন এসেছেন আলহামদুলিল্লাহ, তো আপনারা এদের মধ্যে কারা কারা 100 টাকা করে দিবেন না তারা হাত তুলেন তো ভাই?
100 টাকা কারা কারা দিবেন না তারা হাত তোলেন, যারা দিবেন না তারা হাত তুলবেন। একজন ভালো করে হাত তুলেন ভাই, বড় বড় হাত তুলেন। আচ্ছা আপনারা এই কজন তার মানে 100 টাকা করে দিবেন না, আর বাকি যারা আছেন তারা দেবেন, আলহামদুলিল্লাহ টাকা উঠে গেছে ভাই। যতজন হাত তুলেননি তাদের জিম্মেদারি 100 টাকা করে এই কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া, আর যদি না দেন সূরা মায়েদা 98 নম্বর আয়াত আল্লাহ বলেছে ওয়া দাওয়া চুক্তি ভঙ্গ করা কাফরা কি ভাই, 10টা কিন্তু রোজা রাখতে হবে 10 দিন শুকান দেন। এবার এখন 100 টাকা দিবেন না 10 দিন রোজা করবেন, এখন আপনাদের ব্যাপার, 10টা রোজা করতে যদি না পারেন অবশ্যই আপনাকে 10টা ফকিরকে খাওয়াতে হবে। এবারে 100 টাকা দিবেন না খাওয়াবেন না রোজা থাকবেন আপনার ব্যাপার, আমার দায়িত্ব শেষ। আপনারা 100 টাকা করে তার মানে আলহামদুলিল্লাহ দিচ্ছেন, টাকা কিন্তু আমি চাই নাই, বা টাকা চেয়েছি টাকা কিন্তু চাই নাই। আপনারা বলছে হাত তুলেন, হাত তুলেন নাই, তো এই পদে আপনারা জি আলোচনা জরুরত আছে। তবে সার্বিক কথা হচ্ছে এটা যেটা সম্ভব নয়, বরং যে দেশে যারা চাঁদ দেখছে তারা তার ভিত্তিতে সিয়াম তথা রোজা অথবা ঈদ পালন করবে। এটা 1400 বছর ইতিহাসে সালাফে সালেহীন আমল, এখানে আবার মুন্ডলি করার কোনো জরুরত নাই। জি ভাই, আপনারা এবার মোটামুটি করলে তো মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আমরা কি আলোচনা এখানে শেষ করব? শেষ করব তাহলে আমরা সবাই বসি, আমরা সবাই বসি, আমরা সে মানসিক থেকে আসছি, আমরা এখান থেকে আবার চলে যাবো টাঙ্গাইল, শুধুমাত্র আপনাদের সাথে প্রোগ্রাম করার জন্য একটা দিনের জন্য 300 কিলোমিটার আমরা আসছি, আবার চলে যাবো, আর আপনারা এখান থেকে এখানে যাবেন, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে না, আমরা কাকু উঠতে দিব না ভাই। নুরানি কায়দায় আরবি পড়া কি সহি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। নুরানি কায়দায় আরবি পড়া কি সহি ভাই? কিভাবে পড়েন আলিফ বা তা ওইভাবে, আর আলিফ বে তে এটা জিজ্ঞেস করছেন নাকি কি জিজ্ঞেস করছেন? জি আলিফ বা তা সা এটা শুদ্ধ না, আলিফ বে তে সে এটা শুদ্ধ তো? তবে আলিফ বে তে সে এটা ধার করা উর্দু আর ফার্সি থেকে, আর আলিফ বা তা সা এটা হচ্ছে ধার করা, এটা সরাসরি আরবিক ওয়ার্ড, কথা বুঝলেন না ভাই? ভাই আমরা কোরআন যখন সূরা ইব্রাহিম পড়ি তখন কি পড়ি? আলিফ লাম র পড়ি তো পড়ি না, না পড়েন আলিফ লাম রে, রে পড়েন তো? আলিফ লাম র পড়েন তো ভাই, র যখন র আছে তখন রে পড়বেন না র পড়বেন? তো কোরআন তো পড়ার সময় ঠিকই পড়েন, আরবি টু আরবি পড়েন, কিন্তু যখন আপনারা নুরানি কায়দা পড়ছেন রে কেন পড়ছেন ভাই? এর চাইতে বড় দলিল কোরআন থেকে দলিল খণ্ডন করে দিয়েছি, কোরআন পড়ছি আলিফ লাম র পড়ছি, তো এখানে রে পড়ার দরকার তো নাকি রে ভাই? জি আমরা কথা না বলি, আমরা চুপচাপ ওখানে দিয়ে দিব, কথা না বলি। জি বায়াত কিভাবে করতে হবে? এখানে যদিও নাম উচ্চারণ করা হয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উক্তির আলোকে কিছু বলবেন, আপনি আপনার মতো করে বলুন। বায়াত করতে হবে ভাই, বায়াত করা ফরজ দেশের খলিফার কাছে, কার কাছে? দেশের খলিফার কাছে বায়াত করা ফরজ। সূরা আল ফাতাহ 8 নম্বর 10, 8 নম্বর 18 এবং সূরা মুমতাহিনা 8 নম্বর 7 বিভিন্ন জায়গাতে বায়াতের কথা কোরআনে 3 বার এসেছে। বায়াত কার কাছে করতে হবে ভাই? দেশের খলিফার কাছে, কোনো পীরের কাছে বায়াত নয়। আর যারা বলে যে না পীরের কাছে বায়াত হতে হবে, কেন? হাদিস দ্বারা প্রমাণিত যে বিশ্বনবী বায়াত নিয়েছিলেন, সাহাবীরা বায়াত নিয়েছিলেন। তো ভাই আমরা কিন্তু আর একটা দলিল পরের হাদিস থেকে দলিল দেব, কোন দলিল জানেন? বিশ্বনবী বলেছে কেউ যদি একই সময়ে দুজন বায়াত নাই, একজন অলরেডি বায়াত হয়ে গেছে, দ্বিতীয় পক্ষ যদি আবার বায়াত করতে আসে ভাই, দ্বিতীয় পক্ষকে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। এখন দেখেন যে বায়াত কিন্তু একজনের কাছে হতে হবে, গোটা মুসলিম উম্মাহ একজনের কাছে বায়াত নেবে, একজনের কাছে হবে, দ্বিতীয় কোনো মানুষের কাছে বায়াত হবে না। ইসলামের বায়াতের সিস্টেম, চাই নবী হোক চাই খলিফা হোক, একাধিক জায়গা আছে। জি একটু সংক্ষিপ্ত, বিরামপুরের আলেমগণ আপনার সাথে বাহাসে বসতে রাজি আছে, আপনি কি দয়া করে দিন তারিখ ঠিক করে দেন, অবশ্যই জানাবেন, সবার সামনে ঘোষণা করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। বিরামপুরের কিছু আলেম ওলেমা আছে যারা আমার সঙ্গে বাহাস করতে তারা রাজি আছে। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আজকে না, আজকে 3 বছর আগে ঘড়ি ধরে টাইম দিয়ে গেছিলাম, ইনশাল্লাহ যদি আমার সময় হয় ইনশাল্লাহ আমি আসবো, আলোচনা করবো, কোনো সমস্যা নাই। এক, 2 নম্বর সমস্যা,
যে আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান, আর আপনাদের দেওবন্দিদের সঙ্গে আজ থেকে এক বছর আগে আমার সঙ্গে বাহাস হওয়ার জন্য 4 মাস ধরে কথা হয়েছিল। ইন্টারনেটে দেখেছেন কি দেখেন নাই? ভিডিও নাম হচ্ছে রিজওয়ান রফিকি, কি বললাম, রিজওয়ান রফিকি শামসুদ্দোহা, তিনি তার ফেসবুক পোস্ট তিনি শেয়ারও করেছিলেন। তো ভাই রিজওয়ান রফিকির সঙ্গে বাহাস করার জন্য আমি বাংলাদেশ ইন্ডিয়া থেকে এসেছিলাম কি আসি নাই? এসেছিলাম। যেদিন বাংলাদেশে এয়ারপোর্টে নামি ফোন দিয়েছি, 3 দিন ফোন বন্ধ ছিল ভাই, ধোকাবাজ কি ধোকাবাজ নয়, 3 দিন পরে ফোন খুলেছে। উনি জানছেন, ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমি বাংলাদেশে চলে এসেছি, কেন মার্চ মাসে আমি বলেছিলাম যে মার্চ মাসে বাহাস হবে, 3 তারিখে আমি বাংলাদেশে ঢুকবো, উনাকে জানিয়েছি 3 মাস আগে থেকে, প্রত্যেক দিন ফেসবুকে ভিডিও তিনিও দিয়েছেন আমিও দিয়েছি ভাই, 100 ভিডিও ইউটিউবে মজুদ আছে না নাই? আছে, মানুষ দেখেছে জনসাধারণ। বাহাস যেদিন বাহাস হবে বলেছিলাম যে রিজওয়ান রফিককে আসতে শারায়ত নামা লেখার জন্য, কিছু ওসুল লেখার জন্য ভাই, আসার জন্য কত রকমের মায়ের কাজ করেছে দেখেছেন? কখন চলছে বাইতুল মোকাররমে গিয়ে বসে আছে ব্যাটা, আমি আছি ইন্ডিয়াতে, উনি বাইতুল মোকাররমে এসে বলছে যে বিরাট রাহুলকে বলছি তুমি বাইতুল মোকাররমে আসো। ভাই আমি ইন্ডিয়ার লোক, আমি নাকি হট করে দিনের বেলা রাত্রেবেলা কিছু স্বপ্ন দেখেছে আর বাইতুল মোকাররমে ঢুকে পড়েছে, মানে মাহাসে শারায়ত নামা লিখবে, ভাই পাগলামি না ছেঁচড়া মনে গেল। তারপরে আমি বাংলাদেশে যখন চলে আসলাম ভাই, মালিটোলা মসজিদ ঢাকার আহলে হাদিসদের একটা কেন্দ্রীয় মসজিদ, কি মসজিদ নয়, কেন্দ্রীয় মসজিদে আমরা শারায়ত নামা লেখার জন্য গিয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম আমি, কিন্তু রিজওয়ান রফিকের হিম্মত হয় নাই যে সে আমার কাছে এসে শারায়ত নামা লিখবে, বরং আমার সঙ্গে শারায়ত নামা লেখার জন্য তিনি প্রথমে পাঠিয়েছেন 3 জন আলেম, পরে পাঠিয়েছেন 2 জন আলেম, ভাই আমার সঙ্গে বাহাস করার জন্য তাদের 5 জন আলেম আগে খরচ হয়ে গেছে বাহাস না পৌঁছাতে, চিন্তা করেছেন? আগেই 5 জন আলেম খরচ করে হচ্ছে ভান্ডার থেকে। বাহাসের শারাতনামা যখন লেখা হয়, শারাতনামা ভিডিওতে মজুদ আছে এখন পর্যন্ত, সর্বশেষ লাইভও ছিল ফেসবুকে আপলোড আমরা করেছি, তারাও করেছে, কেউ ধোকাবাজি নয়। শারাতনামা লেখার পরে যখন ফাইনাল শারাতনামা হবে, রিজওয়ান রফিককে ফোন করেছি, ব্যাটা ফোন ধরেনি, আজ পর্যন্ত ফোন ধরে না, দেখবেন ফোন করবো ধরবে না উনি, কারণ তাকে ফোন করেছিলাম আমি লাইভে দেখেছিলাম যে রিজওয়ান রফিকের নাম্বার দেখেন, আমরা ফোন করেছি 20 বার ফোন করেছি, উনি শারাতনামা হওয়ার পরে আমাদের ফোন ধরে নাই। তবে বাহাস কে করবে, ঘরের মধ্যে চিল্লালে হবে, যদি বাহাস করতে হয়, মোনাজারা যদি করতে হয়, আমার 2টো শর্ত আছে। কি প্রথম 2টো শর্ত? 1, আপনাদের লুৎফর রহমান ফারাইজি মৌলানা তামিদুল মাওলা এই দুজনের মধ্যে একজনকে লাগবেই লাগবে, কোন কাল চেনে না জানে না ওইসব ব্যক্তির সঙ্গে মুনাজারা করব না, যাদেরকে চেনে, কেননা তাদের সঙ্গে যদি মুনাজারা করি কোন একটা অপরিচিত আলেমের সঙ্গে, তখন ওরা বলবে আরে ওকে কে চিনে, ও তো আমাদের আকাবিরই নয়। তার জন্য তাদের লুৎফর রহমান ফারাইজি আর তামিদুল মাওলা আর মুফতি রাইহান, যারা শেখ মুখলেসুর রহমান মাদানী হাফেজুল্লাহর সঙ্গে একটা বাহাস করেছিল হায়াতুল আম্বিয়া নিয়ে, ওই বাহাসে যারা ছিল তারা যদি উপস্থিত থাকে, আমিও বলছি যে বেশি না, তারা যদি 3 জন থাকে আমি একাই থাকবো ইনশাআল্লাহ। বাহাসের বিষয় একটাই, তাকলিদের সাক্ষী, এটা কি উম্মতের জন্য ওয়াজিব? এখন যদি কেউ যদি কোনো দেওবন্দের বেরোলবি যদি এই বিষয়ে যদি মুনাজারা করতে চান, এখন স্টেজে আসেন, এখন আলোচনা হবে, কেউ যদি আলোচনা করতে চান, ভাই আমি রেডি আছি, রেডি নাই, যদি এখনই যদি আলোচনা করতে চান এই মুহূর্তে স্টেজে চলে আসেন, ইনশাআল্লাহ আলোচনা শেষ, ভিডিও ক্যামেরা নতুনভাবে রেকর্ড হবে, বাহাত শুরবে তাকলিদের সাক্ষী, উম্মতের জন্য কি ওয়াজিব, সারা রাত ধরে আলোচনা হবে, আসুন। আর যদি বলেন না আপনি 1 ঘন্টা সময় দেন আমাদের আলেম আসবে, তারা 1 ঘন্টা সময় নেন, 1 ঘন্টা পর্যন্ত বসে থাকছি যে তাকলিদের সাক্ষীর উপর আমার সঙ্গে বিতর্ক করতে হয়, বাহাস করতে হয়, আমি সর্বদা রাজি, তবে বাহাস যেন হয় আমি বাংলাদেশ থাকা অবস্থায়, ইন্ডিয়ায় গিয়ে যেন লাফালাফি করেন না, কারণ এর আগেই দেখেছি যখন বাংলাদেশে থাকি ব্যাটারা কোনো কিছু বলে না, যখন ইন্ডিয়া চলে যাই তখন আই 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 শুরু করে দেয়, যে তোমাকে আমি দিলাম রিজওয়ান রফিকের ভিডিও আছে, উনি বলছে ব্রাদার রাহুল তোমাকে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে যেখানে বলবে যে সময় বলবে সেই সময় তোমার সঙ্গে বাহাসে বসব। ব্যাটাকে যখন বলেছিলাম আই সুরিটোলা মসজিদে আই আমি এখানে আসছি, ও তখন বলছে না তোমাদের এখানে যাবো না, আমি বললাম ব্যাটা তুমি একটু আগে বলেছে যে যেখানে বলবে সেখানে বসবা, ওকে প্রথমে বলেছিলাম কবরস্থানে আই, কেন জানেন, যে হারবে দাফন করে পুঁতে দেবো ওখানে, মানে এটাই শর্ত হবে। তো ভাই আমার আলোচ্য বিষয় একটা দিয়েছি তাকলিদের সাক্ষী,
এটা কি উম্মতের জন্য ওয়াজিব? এটা প্রমাণ করতে হবে। এটা যদি প্রমাণ করতে পারে তো ভাই গফল আদায় করতে হবে কি হবে না, এগুলো জরুরত আছে? যদি তাকলিদ যদি প্রমাণ করে দেয় যে তাকলিদ বা মাযহাব মানা ফরজ, তো ভাই আমাদের হানাফিয়তে আপত্তি আছে নাই? তো আমাদের বিতর্কের বিষয় কি হবে মুনাজারার? তাকলিদের সাক্ষী এটা কি উম্মতের জন্য ওয়াজিব? যদি প্রমাণ হয়ে যায় আমরা হানাফি হয়ে যাব, এ বিষয়ে যখন ইচ্ছা তখনই বাস করতে পারে। যদি আমি বাংলাদেশে থাকি তখন বলবেন, চলে গেলেন ভাই। জি কি বলে ভাই? জি আচ্ছা, এই প্রশ্ন গাড়ি কি আসছেন এখানে? আচ্ছা যাই হোক, এভাবে বলার, আরে ব্যাটা আমাকে চেনে না মনে হয়, এবার বলা দরকার না। আমি রায়হান, ও আমাকে চেনে না। আজকে দেখুন আমি দোতলাতে আছি, একজন হুজুর এসছে, এসে বলছে যে মৌলানা সাহেব আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আমি বলেছি আমি জেনারেল শিক্ষিত। উনি তখন বলছে তাহলে আপনাকে আর কি বলবো, আপনি বিতর্কিত বিষয় আলোচনা করেন না, করবেন না। আমি তখন ওইখানে বলেছি ভাই বিতর্ক নাই, একটা বিষয়ের নাম বলেন যে ইসলামে বিতর্ক নাই। আরে ভাই কোরআনে কটা সূরা এটা নিয়েও বিতর্ক আছে, আছে না নাই? আছে। কোরআনে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনে সূরা ফাতিহার অংশ কি অংশ নয় ভাই? এটা নিয়ে বিতর্ক নাই? ইমাম শাফি বলেছে অংশ, ইমাম আবু হানিফা বলেছে অংশ নাই। তো ইসলামের এমন কোন বিষয় নাই যেখানে বিতর্ক নাই? আমি বলেছি প্রত্যেকটা জিনিসে বিতর্ক আছে। আর যদি বলেন না ঐক্য নিয়ে আলোচনা করবো, তো ভাই ঐক্য হবে কোরআন এবং হাদিসের আলোকে। আপনাদের এই ফতোয়া যে পীর সাহেব যদি শরীয়ত বিরোধী ফতোয়া দেয় পীরের কথা মানতে হবে, এতে আমরা ঐক্য করতে রাজি নই। জি জি, আমরা এখানে আলোচনা এখানে শেষ করি, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। কোনো মাঝখানে বলে রাখি যে যে কেউ যদি বাহাস করতে চান, আমি আমার দায়িত্বে বলছি, আমি ওনাকে দাওয়াত করে বাংলাদেশে নিয়ে আসি। আমার মোবাইল নাম্বার 01962415177, রেকর্ড করে রাখতেছেন, এটা আপনারা আলাদাভাবে দিয়ে দিতে পারেন। 01962415177 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। উনি জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশে আবার আসবেন। যদি এর মধ্যে আপনারা কোনো বাহাসের আয়োজন করতে চান বিনা খরচে, আমার পয়সা আমি ওনাকে দিয়ে আসবো, কোনো কমিটির একটা টাকা খরচ করতে হবে না। আমি এই কমিটিকেও বলতেছি ভাইজান করি, আমি আমাকে বলতেছি উনি শুধু আমাদের ফোন দিবেন, আমার খরচে আমি রাহুলকে নিয়ে আসবো। বাহাস হবে তবে সুন্দর হবে, আমাদের হাজিদের কোনো পরিস্থিতি থাকবে না, সেরকম কোনো ব্যাপার থাকবে না, আমরা শিখব জানবো এখানে। আচ্ছা ভাই আপনি কি শেষ করে দিব? তাহলে উঠে যাচ্ছেন যে, আচ্ছা আমরা মোনাজাতের ব্যাপারে একটু জানি, মোনাজাতের ব্যাপারে সম্মিলিত মোনাজাত ব্যাপারে একটু বলুন। সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না ভাই? এই বইটা কাদের? এই বইটার নাম হচ্ছে হানাফি কেল্লা। কি বললাম বইয়ের নাম? হানাফি কেল্লা। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, 163 নম্বর পৃষ্ঠা। হানাফি ভাইদের দেওবন্দ মাদ্রাসার ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এবার তার 163 নম্বর পৃষ্ঠাতে কি লিখেছে দেখেন। আপনাদের মুফতি তামিদুল মাওলা কিছু ভিডিও করেছে যে ফরজ নামাজের শেষে নাকি সম্মিলিত মুনাজাতের হাদিস পেয়েছে, কিন্তু তাদের মুফতি সাহেব কি লিখছে বইয়ে যে হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দী সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো হাদিস নাই। আল্লাহ আল্লাহ।
ভাই আমার লেখা বই আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ যে বইগুলো আমি লিখেছি মাযহাব এবং তাকলিদের উপরে আমার বই লেখা আছে, ইনশাআল্লাহ বইটা আগাবার যদি কেউ পড়ে কারো বুকে দম নাই তারপর আবার আমার সঙ্গে মুনাজারা করতে আসে ওই বিষয়ে ইনশাআল্লাহ। একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে তাকলিদ বইয়ে, তাদের যত দলিল আছে শব্দ উদ্ধার করে ছেড়ে দিয়েছি। আর দুই নম্বর, যে হাত তুলে মুনাজাত করতে হবে কি হবে না, হানাফি দেবন্দীদের ফতোয়া আছে এই মর্মে কোনো হাদিস নাই। এখন কেউ যদি বলে না আছে তো বলবো তোমরা আগে তোমাদের হুজুরের সঙ্গে আগে মুনাজারা করো, একজন বলছে আছে একজন বলছে নাই, তো কি আছে তোর আগে নিজের মারামারি কর আমাদের সঙ্গে পরে হবে, বুঝলেন নাই ভাই? কেন উনারাই বলছে নাই? জি আচ্ছা ভাই, আপনারা বসে যান, বসে যান, যদি না বসেন বিক্ষিপ্ত ভাবে যদি দাঁড়িয়ে থাকেন আলোচনা করে মজা হবে না, শুধু টাইম পাস করা হবে। আপনারা সবাই বসেন ভাই। কেউ যদি বলে রাসূল ইয়াদিন মানসুখ, আমার আটটা প্রশ্ন আছে, কয়টা? কেউ যদি বলে রাসূল ইয়াদিন মানসুখ, তার কাছে আটটা প্রশ্ন করবেন। একটা প্রশ্নের উত্তর যদি কোন বই থেকে কোন হাদিসের গ্রন্থ থেকে দিতে পারে সেই বইয়ের নাম বলে দেবেন, সেই বইয়েতে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেক পৃষ্ঠা অনুযায়ী 500 টাকা করে নোট দিব। কি বললাম, কথা বুঝাতে পারিনি? আমি আটখানা প্রশ্ন করবো রফলে দিন, যারা বলে মানসুক আটখানা প্রশ্ন করবো, একটা যদি উত্তর দিতে পারে আমার এখানে অফার থাকলে এটা, যে বই থেকে বা যে হাদিসের গ্রন্থ থেকে আমার জবাব খণ্ডন করতে পারবে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা অনুযায়ী 500 টাকা করে নোট দিব। যদি 1000 পৃষ্ঠা হয় 1000টা 500 টাকা দিয়ে সাজিয়ে দেবো, তুমি নিয়ে যাও। প্রথম আমাদের যারা বলছে রফলে দিন মানসুক, আমরা বলবো রফলে দিন যে মানসুক আল্লাহ কোরআনে বলেছে এমন কোন আয়াত পেশ করো। দুই, আল্লাহ রাসূল কি বলেছেন যে রাফলে দিন আগে ছিল এখন জায়েজ এখন মানসুক, দলিল দিতে হবে বিশ্ব নবী থেকে। তিন, সাহাবীরা কি বলেছে রাফলে দিন মানসুক? চার, তাবিদের কি বলেছে যে রাফলে দিন মানসুক? পাঁচ, তাবে তাবাইন তারা কি বলেছে মানসুক? এবার বাদ দেন এই পাঁচটা বাদ, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি কি বলেছেন মানসুক? ভাই ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলেন যে রাফলে দিন মানসুক। ভাই যারা বলছে এরা সব মুখোশ পরে আছে, এরা মুখোশ পরা মুক্তি। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনিও রাফলে আদানকে মানসুক বলেন নাই, এমনকি ইমাম আবুল মা ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ এরাও বলেন যে রাফলে আদাইন মানসুক। এই গোটা ইতিহাসে প্রথম যিনি রাফলে আদকে মানসুক বলে তার নাম হচ্ছে ইমাম তাহাবি 321 হিজরিতে, তার আগে পরে কেউ রাফলে আদানকে মানসুক বলে নাই। এটা তাদের শুধুমাত্র অজ্ঞতা জাহেলিয়াত। কেন? তারা বইয়ে তো লিখে রেখেছে যে কোরআন হাদিস যদি ইমামের বিরুদ্ধে চলে যায় কোরআন হাদিস মানা যাবে না, ইমামকে মানতে হবে, এই জন্য তারা রাফলে আদকে মানসুক বলে। সবগুলো ভেঙে চৌচির করা হয়েছে ইলমি তাহকিকের জবাব। জি, কোনটা তার ইমামের কথা শফি কাশ্মীকে বলে দিবেন যে ব্রাদার রাহুল ভারত থেকে বলে গেছে যে তোমাদের বইয়ের নাম হচ্ছে, এটা হচ্ছে ওসুলুল ইফতা, লিখেছে চাস্টিস তাকি উসমানি, পৃষ্ঠা নাম্বার 72 লিখে রেখেছে। যখন মুকাল্লিদের জন্য কোরআন হাদিস থেকে দলিল দেওয়া বৈধ নয় বরং তার ইমামের ফতোয়ায় নকল করবে, তাই কেউ যদি বলে রাসূল এদিন মানসুক বা হাদিস বুখারী মুসলিম মানসুক হয়েছে তাকে বা দলিল দিতে হবে কি হবে না, একটা যৌক্তিক জবাব শুনে নেন ভাই। মদ খাওয়া আগে জায়েজ ছিল কি ছিল না? ছিল। সূরা তিরমিজি 3026 নম্বর হাদিস, তো মদ খাওয়া আগে জায়েজ ছিল, এখন মানসুক কি মানসুক না? এখন যদি কোনো ব্যক্তি মদ খায় বা বন্ধু তার গুনাহ হবে কি হবে না? রাফলে আদিনের পক্ষে না বিপক্ষে?
ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ রাসূলের জন্য পক্ষে না বিপক্ষে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলের জন্য পক্ষে না বিপক্ষে, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ রাসূলের জন্য পক্ষে না বিপক্ষে, আরে বেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল রাফলে আদিন বই রচনা করেছে যে রাফলে আদিনের পক্ষে, তুমি বেটা কে তুমি বিপক্ষে বলছো? একটা চ্যালেঞ্জ করে বলা যাবে যে সালাফদের মধ্যে আল্লাহ রাসূলের পর থেকে 700 হিজরি পর্যন্ত একটা বই দেখান, একটা বই দেখান যেখানে বলা হয়েছে রাফলে আদাইন মানসুক ইমাম তাহাবি বাদ দিয়ে, কে বাদ দিয়ে? ইমাম তাহাবি বাদ দিয়ে একজনকে দেখান যে রাফলে আদাইন মানসুক বলেছে। দুই, আমরা সালাফ থেকে দেখাবো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রাফলে আদাইনের পক্ষে বই লিখেছে, ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি চার খণ্ডে রাফলে আদাইনের পক্ষে বই লিখেছে, ইমাম ইবনু কাইয়্যিম জাওজাই রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছে, অসংখ্য মুহাদ্দিস আছে যে রাফলে আদাইনের পক্ষে বই লিখেছে। সহিহ বুখারীর হাদিস কে যদি বলে মানসুক, ওই একটা হাদিসই বুঝে নাই। ভাই বলুন তো ইসলাম কত হিজরিতে মুকাম্মাল হয়? দশম হিজরি, নয় জিলহাজ, সবাই একমত তো। আল্লাহ রাসূলের ওয়াফাত হচ্ছে 11 হিজরি। এখন কেউ যদি বলে সহিহ বুখারী, কেউ যদি বলে সহিহ বুখারীর হাদিসটাকে মানসুখ, তো ভাই প্রথম কথা, সহিহ বুখারীর যিনি রাফলে আদায়নের পক্ষে হাদিস বর্ণনা করেছে তার নাম জানেন? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা। কি? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা। আর মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? নবম হিজরিতে। তো মালিক বিন হুয়াইরিস নবম হিজরিতে ইসলাম কবুল করে, আর বিশ্ব নবী তাকে বলেছে মালিক বিন হুয়াইরিস কে, সাল্লু কামা রাআইতু মুনসাল্লি, যে মালিক বিন হুয়াইরিস তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে নামাজ পড়বে। কোন সাহাবীকে? মালিক বিন হুয়াইরিস। আর মালিক বিন হুয়াইরিস স্বয়ং নিজে সহিহ বুখারীর 737 নম্বর হাদিস, তিনি রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রাফলে আদিন করতেন, তার মানে বোঝা গেল যে নবম হিজরি পর্যন্ত ইসলামে রাফলে আদিন ছিল। কত হিজরি? নবম। বা ইসলাম পূর্ণ হয় কত হিজরি? দশম হিজরিতে। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল ইসলাম পূর্ণ হওয়ার এক বছর আগে পর্যন্ত বিশ্ব নবী রাফলে আদিন করেছে। বেটা মানসিক কত হিজরিতে হয়েছে তুই দলিল দে, বা দলিল লাগবে কি লাগবে না? কত হিজরিতে মানসিক হয়েছে দলিল লাগবে কি লাগবে না? আমি নবম হিজরি মধ্যে দলিল দিলাম বুখারী থেকে, সহিহ বুখারী 739 নম্বর হাদিস, মালিক বিন হুয়াইরিস তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করে। তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফলে আদাইন করতেন। ভাই আমল কত হিজরির? রাসূলের কত হিজরির? নবম হিজরির। ইসলাম দশমীতে মুকাম্মাল। এবার যারা বাচ্চা রাফলে আদাইন মানসুক তাকে বলতে পারে রাফলে আদাইন কোথায় মানসুক হয়েছে? মক্কাতে না মদিনাতে? দলিল দে তুই রাফলে আদাইন কত হিজরিতে মানসিক হয়েছে, দলিল লাগবে। আমি নবম হিজরি মতো দলিল দিয়ে গেলাম, আর বাকিটা দেবো সেই দিন যেদিন আলোচনা হবে সেই দিন দেবো, যেসব মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও সাহাবীরা রাফলে আদাইন মুতাওয়াফির পর্যায়ে বর্ণনা হয়েছে ইনশাআল্লাহ। আর দশমীতে পর্যন্ত আমার ইন্টারনেটে একাধিক বক্তৃতা আছে, কোনো মায়ের বেটা সাহস হয়নি যে আমার রাফলে আদাইন মানসিক যারা দাবি করেছে তার দাবি খণ্ডন করেছি, কারণ মুখ খোলা সাহস হয়নি। চার বছর হয়ে গেল, অসংখ্য ভিডিওর বক্তার জবাব দিয়েছে কি তাই না? তারা আমার বক্তৃতা জবাব দিতে বলেন তো তাকে, বেড়া তুই দিস এ রাফলে আদাইন যে আমি বলেছি যে মানুষ না, আমি প্রশ্ন করছি আটখানা, একখানা জবাব আসেনি। দলিল দিয়েছি যে রাসূল মৃত্যুবন্ধ রাফলে আদাইন করেছে, একটা খণ্ডন করতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দলিল খণ্ডন করতে পারবে না। আজ যদি পারে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় 100 টাকা করে দেবো, বুখারিতে যতগুলো পৃষ্ঠা আছে সব দেবো 500 টাকার নোট। জি ভাই জোরে আমিন আর বুকের পরে হাত বান্ধা, বুকের পরে হাত বান্ধার কথা প্রথমে বলি ভাই, সমস্ত কিছু ভুলে যান, মুখলেসুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি দলিল দিয়ে গেছেন, নতুন করে দলিল দিয়ে লাভ নাই। আমি একটা ছোট্ট জিনিস দেখাই ভাই, প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা কথা লেখা আছে, রসুল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোন হাতের উপরে? কোন হাত? বাম হাতের উপরে ডান হাত, বুকের উপরে না নাভি নিচেটা ভুলে যান। তার মানে রসুলের আমল কি বাম হাতের উপরে ডান হাত রাখা? এটা কোথায় আছে? বাম হাতের উপরে না নিচে? উপরে। এবার এই জিনিসটা এবার কোথায় আছে বলেন তো? বাম হাতের নিচে। হাদিস কি বাম হাতের ওপরে ডান হাত রাখা? এবার দাঁড়ান আমি একটু দাঁড়াই, এইভাবে রাখতে হবে, কি হবে? এইভাবে নিচে। এবার আপনাকে দিবে কোথায় আছে বাম হাতের ওপরে ডান হাত, যতক্ষণ নিচে না হবে আস্তে আস্তে নিচে আসবে, উপরে আসবে না। হাদিস কিন্তু বাম হাতের ওপরে ডান হাত, বাম হাতের নিচে একটা হাদিস নাই। এটা আপনাকে একটা নতুন দলিল দিয়ে গেলাম, মানে হুজুর যেমন দেয়।
দলিল দিয়ে গেলাম, আর একটা দলিল নেন। যারা বলছে নারীরা বুকের উপরে পুরুষরা বুকের নাভির নিচে, তো ভাই তোমাদের মা বোন আর মেয়ে আর বৌমা সব আমাদের, সবগুলো কোথায় হাত বাঁধে? বুকের উপরে বাঁধে। তো বুকের উপরে যদি হাদিস না থাকে তোমার মা বোন বেটি এরা কেন বাঁধে ভাই? এক, তারপরে যদি বলে না মহিলাদের বুকের উপরে আর পুরুষের নাভির নিচে, ভাই আমরা প্রশ্ন করবো হিজরা হলে, বলেন হিজরা হলে কোথায়? ভাই হিজরতের জন্য শরীয়ত আছে না নাই? মুসান্নাফ আব্দুর রাজ্জাক 12165 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু হিজরাদেরকে ওয়ারিস দিয়েছে কি দেয়নি? 65 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু হিজরাদেরকে ওয়ারিস দিয়েছে কি দেয়নি? জমি দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। তো ভাই হিজরা হলে কোথায় হাত বাঁধবে? আমাদেরকে প্রশ্ন করেন, আমরা জবাব দিচ্ছি। হিজরা যদি হাত যদি হয় তো ভাই হাত বাঁধবে বুকের উপরে, চাই নারী হোক চাই পুরুষ হোক চাই হিজরা হোক, সকলে বাম হাতে পরে ডান হাত রেখে বুকের উপরে বাঁধবে। শোনা আবু দাউদ 759, সহিহ খুজাইমা হাদিস 479, মুসনাদ আহমদ হাদিস 17106, সবগুলো সনদ হাসান, আবু দাউদের মুরসাল, তবে সনদ সহি। সর্বশেষ প্রশ্ন সংক্ষেপে, নারী ও পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কি? ভাই নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে না নাই এই মর্মে কিছুদিন আগে আলাউদ্দিন জিহাদি ভাষাটা বক্তা আছে না, তার ভিডিও দেখবেন জবাব দিয়েছি, এখন তো তোমার দলিল খণ্ডন করতে পারিনি, শুধু খণ্ডন করেছে ব্রাদার রাহুল ওই কিরাত ভুল এই কিরাত ভুল, কিন্তু দলিল কিন্তু একটা খণ্ডন করতে পারিনি, ইনশাআল্লাহ পারবে না। তবে বলুন তো নারী আর পুরুষের অজুর মধ্যে কোনো পার্থক্য আছে অজুতে? তো ভাই নামাজে কেন পার্থক্য হবে? এক, দুই নম্বর ভাই নারী আর পুরুষ সালাতে তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নাই। এবার ওরা যেসব পার্থক্যের কথা বলে ওদের মধ্যে ইখতিলাফ আছে, আশরাফ আলী থানভী তিনি বলতে চেয়েছেন তার বেহেস্তে জিওয়ারে যে নারী আর পুরুষের সালাতের মধ্যে 13টা পার্থক্য আছে, ইমাম মুজাইম তিনি বাহারুর রায়কে বলেছে 24টা পার্থক্য আছে। তো ভাই তোর আগে মারামারি করে ঠিক কর যে কটা পার্থক্য আছে, বোঝেন নাই ভাই? কে বলছে 13টা, কে বলছে 24টা, ওদের মধ্যে বিতর্ক আছে, আর আমরা বলছি নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই। শেষ করে দেব। আচ্ছা আমরা যে যে দেশ যেটা হয়ে আসছে ভাই একই রায়, আমাদের আমাদের একই রায়। জি বাহাস মোনাজাতের জন্য আমরা যেগুলো বলে দিয়েছি ইনশাআল্লাহ অতটাই। ইউটিউবে দেখবে অনেক প্রশ্ন পাবে। আমরা সবাই দোয়া করি।